أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন নামে শুরু করছি এবং আমরা তার কাছে আশ্রয় চাচ্ছি বিতাড়িত মরদুদ শয়তানের কাছ থেকে অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান প্রভুর দরবারে যিনি আমাদেরকে আবারও আরেকটি সুন্দর দিন দিয়েছেন তার কাছে ফিরে আসার জন্য তাকে উপলব্ধি করার জন্য তার বাধ্যতার কথা শোনার জন্য এবং নিজের ভুল বুঝতে পেরে তা রেকটিফাই করার মাধ্যমে আবারও তার ভালোবাসার তার ক্ষমার চাদরে তিনি যাতে আমাদেরকে জড়িয়ে নেন সে তৌফিক যাতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেন সে তৌফিক চেয়ে আমরা আমাদের হার্ট টু হার্ট জুমাবার রেগুলার প্রোগ্রামে আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি আমার প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ার বদৌলতে বেশ ভালো আছি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন বেতার বাংলা 1503 AM ব্যান্ডে বেতারে অনলাইনে www.betarbangla.co.uk লিসন লাইভ লিঙ্কে আমাদের প্রোগ্রামটি লাইভ তাই আপনাদের যে কোনো প্রকার প্রশ্ন পরামর্শ এবং মতামত আপনারা সরাসরি আমাদের স্টুডিওতে আপনারা শেয়ার করতে পারেন স্টুডিও নম্বরটি হচ্ছে 09057220200 আমরা আপনাদের বিটি লাইন থেকে এটি চার্জ করবে 25 পেন্স এবং মোবাইল থেকে আরও বেশি হতে পারে আমরা আমাদের হার্ট টু হার্ট প্রোগ্রামে যথারীতি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে আমাদের টেনশন বা আমাদের স্ট্রেস এই স্ট্রেসটাকে আমরা মোকাবেলা করতে পারি কিভাবে সেটি নিয়ে আমরা বিস্তারিত বিশদ আলোচনা করছিলাম এবং সেই আলোচনা প্রথম পর্বে আমরা দেখেছিলাম যে স্ট্রেস বা টেনশনের মূল কারণটা হচ্ছে না সুক্রিয়া এবং না সুক্রিয়ার এই ফিলিংসটি আসে আমাদের প্রথমত আমাদের নিজের ভেতর থেকে এবং টেনশন বা স্ট্রেস বা হাই ব্লাড প্রেশার ক্রিয়েট করে তিনটি জিনিস আমরা প্রথম পর্যায়ে দেখেছিলাম আমাদের অ্যাটিটিউড এখন দেখব আমরা যে তিনটি জিনিস আমাদের টেনশন জেনারেট করে সেটি হচ্ছে প্রথমত হচ্ছে আমাদের মানুষের সাথে রিলেশনশিপ দ্বিতীয়ত হচ্ছে অমানুষদের সাথে রিলেশনশিপ মানে যারা মানুষ না পদার্থ যেমন গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স এগুলোর সাথে রিলেশনশিপ এবং তৃতীয়টি হচ্ছে যে অনিশ্চয়তা কি হবে কি হবে অর্থাৎ আমার নিজের ভিতরে যে অনিশ্চয়তা বা আমার ক্যারিয়ার নিয়ে আমার কি হবে আমার খাওয়া পড়ার ব্যাপারে কি হবে এই তিনটি জিনিস আমাদের সবচেয়ে বেশি আমাদের টেনশন বা স্ট্রেস বা আমাদের দুশ্চিন্তার কারণ হয় এই তিনটি জিনিস এই তিনটি জিনিসকে আমরা যদি রাইটলি ডিল করতে পারি তাহলে আমাদের স্ট্রেস লেভেল আমাদের টেনশনের লেভেলটা আমাদের হাই ব্লাড প্রেশারের লেভেলটা অনেক কমে যাবে বলতে এগুলো থাকার কথা না এই এই জিনিসটা একজন মুসলমানের কাছে এটি ইট শুড বি নীল হাই ব্লাড প্রেশার শুড বি নীল জিরো হার্ট সবসময় থাকবে সালিম কলবে সালিম অর্থাৎ হৃদয়টা থাকবে সবসময় প্রশান্ত নবীজি হাদিস রয়েছে যে হৃদয় আমাদের শরীরের মধ্যে একটি অংশ রয়েছে সেই অংশটি যদি পবিত্র হয়ে যায় শরীরের সমস্ত অংশ শরীরের সমস্ত শরীর পবিত্র হয়ে যায় যদি ওই অংশটি অপবিত্র হয়ে যায় তাহলে শরীরের সমস্ত অংশ শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অপবিত্র হয়ে যায় সাবধান শুনে রাখো সেই অঙ্গটি হচ্ছে কল্প বা হৃদয় তো এই কল্প বা হৃদয়ে যখন হার্টে যখন আপনার হাই ব্লাড প্রেশার হয় দ্যাট মিন্স এভরি সিঙ্গল অর্গান ইজ ইন পেইন এভরি সিঙ্গল অর্গান ইজ ইন পেইন যদি আপনার হার্টটা স্ট্রেস লেভেল আপ হয়ে যায় হার্টটাতে টেনশন চলে আসে যেমন ধরেন আমরা যে কোনো টেনশনে আমার ছেলে আসতেছে না স্কুল থেকে ঠিকঠাক মতো আপনার কোথায় চেঞ্জ কোথায় আপনার পালপিটেশন শুরু হয় রিলেশনশিপে একটু বেড়াচেড়া হয়েছে স্বামী স্ত্রী একটু মনোমালিন্য হয়েছে স্বামী স্ত্রীতে একটু কথাবার্তায় একটু রাগ গুষা হয়েছে কোথায় প্রথম অ্যাটাকটা কোথায় হয় প্রথম অনেক সময় দেখা গেছে যে মেয়ে ভেগে গিয়ে অন্য বিয়ে করে ফেলেছে সন্তান ভেগে গিয়েছে তো বাবা কোথায় হার্ট অ্যাটাক করে আগে হার্ট হার্ট অলওয়েজ হার্ট
তো আমরা দেখব আজকের পর্বে যে মহামানব বা ইনসানে কামেলরা কিভাবে হাই ব্লাড প্রেশার থেকে মুক্ত ছিলেন এবং হাই ব্লাড এই হার্টটাকেই অন্তঃসুরা আল ইনসিরা তে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হে নবী আমি তোমার বক্ষকে কি উন্মুক্ত করিনি, অর্থাৎ হার্টটাকে কি আমি খুলে দিইনি। অর্থাৎ যখনই মনে করবেন আপনার হৃদয়ের মধ্যে হার্ট মানে সংকুচিত হয়ে আসছে, হার্ট মানে দেখা যাচ্ছে যে হার্টের মধ্যে কে যেন কী যেন চেপে বসেছে, হার্টটা খুলতেছে না, হার্টটা দিয়ে অনুভব করতে পারতেছেন না, হার্টটা কোনো কিছু ফিল করতেছে না, বুঝতে পারবেন হার্টের অশান্তির মূল কারণটা হচ্ছে শিরক। হৃদয় বা হার্ট আল্লাহর সাথে শরিক বা শিরক এটা সে সহ্য করতে পারে না। এটি হচ্ছে হার্টের জন্য একটি বিষ। আপনি যত বড় সাকসেসফুল মানুষ হতে পারেন হন, কিন্তু আপনার হার্টকে যদি নার্চার, আপনার স্পিরিচুয়ালিটিকে যদি নার্চার করতে না পারেন, আলটিমেটলি আপনার সম্পদ নিয়ে আপনি কি করবেন? ওই যে মাঝির গল্প বলেছিলাম, আমরা কি করব, আমরা মানে নদীর নিচে চলে যাব। যদি আমরা সাঁতার না জানি আমরা নদীর নিচে চলে যাব। আর যদি হার্টটাকে আপনি কাল্বটাকে আপনি ঠিক রাখতে পারেন, আপনি যে কোনোভাবে আপনি জীবনের এই তরিটা নিয়ে আপনি জীবনের তরি উল্টে গেলেও আপনি সাঁতরে কুলে উঠতে পারবেন। তো আমরা আজকে দেখব আমাদের আমরা ধীরে ধীরে আমরা অগ্রসর হব যে আমরা এই তিনটি পর্যায়টাকে কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি। আমরা কিন্তু জানি না এগুলোকে কিভাবে কন্ট্রোল করতে হবে, আমরা এগুলোকে এগুলোর ফাঁদে পড়ে এগুলোর পেচে পড়ে আমরা বিরাট মুসিবতে পড়ি। আমরা ওষুধ খাওয়ার মাধ্যমে মনে করি ওষুধ খাইয়ে ফেললে হাই ব্লাড প্রেশার ওষুধ আমার ব্লাড প্রেশার কমে যাবে। না, কমছে কি? কোনো দিন কেউ কেউ বলতে পারবেন যে হাই ব্লাড প্রেশার ওষুধ খেয়ে তার হাই ব্লাড প্রেশার কমে গেছে? না, কোনো নাই। আপনার সন্তানের প্রবলেম আপনি কি সলভ করতে পারছেন? না, এটাকে আরও পেঁচাইছেন, সুতার বান্ডিল বানিয়ে ফেলছেন। আমরা আগেই বলেছি যে লম্বা একটা সুতা, এক লম্বা দশ হাত লম্বা সুতা আপনি রেখে দেন, লম্বা করে রেখে দেন, এটা কিন্তু থাকবে, এক লাইনে থাকবে, কিন্তু এটা পেঁচায় পেঁচায় রেখে দেন, এটাকে যতই আপনি সোজা করতে চাইবেন দেখবেন শুধু প্যাঁচ লাগে যাবে। তো আমরা আমাদের রিলেশনশিপে শুধু প্যাঁচ লাগাই, শুধু প্যাঁচ লাগাই। যে আমাদের ইন লজরা, ফাদার ইন লজরা ভালো, মাদার ইন লজরা ভালো, আমাদের শ্বশুর শাশুড়ি ভালো, আমাদের বাবা মারা ভালো, আমাদের স্বামী স্ত্রী ভালো, আমাদের সন্তানরা ভালো, সব ভালো, কিন্তু প্যাঁচ লাগে কেন? কেন এরা আমাদের জীবনে টেনশন বা স্ট্রেসের কারণ হয়? আমরা আজকে দেখব যে মানুষ অর্থাৎ রিলেশনশিপ থেকে আমাদের এর পরবর্তীতে দেখব আস্তে আস্তে আমরা ক্যারিয়ার এবং পরবর্তীতে দেখব ও মানুষ মানে সম্পদ থেকে কিভাবে আমরা স্ট্যাটাস। আজকের পর্বটা হচ্ছে যে মানুষের সাথে ইনসানে যারা দুঃখজয়ী বীর ছিলেন, যারা স্ট্রেস জয়ী মানুষ ছিলেন, যারা টেনশন জয়ী মানুষ ছিলেন, যাদের জীবনে কোনা পরিমাণ টেনশন ছিল না, কিন্তু তাদের জীবনে টেনশন হওয়ার মতো বিরাট বিরাট জিনিস। আমরা যদি এক গ্লাস টেনশন আমাদের জীবনে থাকে, যদি এক গ্লাস টেনশন আমাদের জীবনে থাকে, তাহলে আমরা খেই হারিয়ে ফেলি, হাই আমরা কি করব, আমার দুঃখে শেষ নাই। কিন্তু এমনও মানুষ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, এমনও পয়গম্বর পাঠিয়েছেন, তাদের জীবনে স্ট্রেস বা টেনশনের লিমিট ছিল সমুদ্রের সমান পরিমাণ, সমুদ্রের পরিমাণ টেনশন। যাকে সান্ত্বনা দিতে গিয়ে, নবীজিকে সান্ত্বনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমে ডেকে নিয়েছেন যে তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। এত পরিমাণ স্ট্রেস, এত পরিমাণ টেনশন নিয়েও তারা কিভাবে তাদের লাইফটাকে ডিল করলেন। আমরা গত পর্বে দেখেছিলাম নবীর কষ্ট। একটি মানুষের জীবনে, একটি মানুষের জীবনে যতটুকু দুঃখ পাওয়া সম্ভব জন্মের আগে পরে, যতটুকু দুঃখ পাওয়া সম্ভব একটি মানুষের পক্ষে, এই এতটুকু দুঃখ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়েছেন। জন্মের আগে বাবা মারা গেলেন, জন্মের পরে দুধু মরুভূমিতে নিজ হাতে মা মারা গেলেন, এরপরে দাদা মারা গেলেন, এরপরে চাচা মারা গেলেন, এরপরে স্ত্রী মারা গেলেন, এরপরে তার চাচা মারা গেলেন, এরপরে দেশ থেকে বের করে দেওয়া হলো, ব্যবসা বাণিজ্য ছিনিয়ে নেওয়া হলো, টাকা পয়সা ছিনিয়ে নেওয়া হলো। মদিনাতে যাওয়ার পরে তার বিরুদ্ধে বদর, উহুদ, খন্দক তিনটি নিজের মানুষের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে। এরপরে তার চাচাকে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কাফেররা মেরে ফেলেছে। জাফর তাইয়া তার আপন চাচাতো ভাইকে উনি হারিয়েছেন, পরিবারের মানুষকে হারিয়েছেন। তো এই মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে যার জীবনে টেনশনে হাই ব্লাড প্রেশার হওয়ার কথা সবচেয়ে বেশি, যার জীবনে কোলেস্টেরল হওয়ার কথা সবচেয়ে বেশি, যার জীবনে
বিঞ্জ ইটিং ইটার হওয়ার সম্ভাবনা ছিল সবচেয়ে বেশি, আমরা তার লাইফটাকে একটু স্টাডি করি, ধর্মকে আমরা একটু সরিয়ে রাখি, আমরা যে কোনো ধর্ম থেকে। আপনি যদি আমাদের এই প্রোগ্রামটা, অনেক হিন্দু মহিলা, আমার হিন্দু বোনেরা আপনারা শুনে থাকেন যে আমরা আপাতত আমরা ইসলামটাকে আমরা সরিয়ে রাখি, হিন্দু ধর্মকে সরিয়ে রাখি, খ্রিস্টান ধর্মকে সরিয়ে রাখি, জুস ধর্মকে সরিয়ে রাখি, আমরা পরে বুঝবো এটা থেকে। আপাতত আমরা বুঝি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মাইকেল এইচ হার্টের মতে বিশ্বের মধ্যে মহামানবদের মধ্যে নাম্বার ওয়ান, অর্থাৎ একজন খ্রিস্টান একজন গবেষকের মতে পৃথিবীতে, এই পৃথিবীতে যত মানুষ হেঁটে বেরিয়েছে তাদের মধ্যে নাম্বার ওয়ান পারফেক্ট মানুষ হচ্ছে হযরত মুহাম্মদ, নাম্বার ওয়ান। মাইকেল এইচ হার্টের মতে দি হান্ড্রেডস বইয়ে উনি বলেছেন যে নাম্বার ওয়ান পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড হচ্ছেন আমরা, আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখি তিনি তার জীবনে এই স্ট্রেসকে কীভাবে ডিল করেছেন, অর্থাৎ তার জীবনে কীভাবে উনি উনি কী করেছেন যে টেনশনকে ডিল করেছেন মানুষের কাছ থেকে। চারটি প্রসেসে তিনি মানুষকে ডিল করতেন, চারটি মেথড, চারটি মানে উপায় অবলম্বন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে রিলেশনশিপটাকে ডিল করতেন। কি কি ছিল সেটি, প্রথমটা ছিল মাস্টার দি আর্ট অফ ডিসকানেক্টিং, অর্থাৎ তিনি রিয়াকশন করতেন না, ডিসকানেক্ট থাকতেন সবসময়, নিজেকে বিচ্ছিন্ন করে রাখতেন, নিজের আবেগ অনুভূতি এবং নিজের ডিসিশন থেকে সবসময় তিনি নিজেকে বিচ্ছিন্ন করে রাখতেন। মাস্টার দি আর্ট অফ ডিসকানেক্টিং, ডিসকানেক্ট কী ডিসকানেক্ট করতে হবে আমরা এখন একটু আলোচনা করব। দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে পেশেন্ট অ্যান্ড গুড লিসেনার, খুব ধৈর্যশীল ছিলেন, খুবই সবরগুজার ছিলেন, খুব ধৈর্য তার ছিল এবং তিনি খুব গুড লিসেনার ছিলেন, শ্রোতা ছিলেন। নবীজি বলতেন খুব কম, শুনতেন বেশি, বলতেন নবীজি খুব কম কিন্তু শুনতেন খুব বেশি। এটি আমরা আমরা আস্তে আস্তে আমরা এটি কী করব, এটি আলোচনা করব যে কীভাবে নবীজি এই গুণটি তার জীবনে ডেভেলপ করেছিলেন, এই গুণটিকে কীভাবে কাজে লাগিয়েছিলেন। তৃতীয় যে গুণটি নবীজির ছিল সেটি হচ্ছে সেন্সিটিভ টু পার্সোনালিটি টাইপ, যে পার্সনের সাথে তিনি কথা বলছেন সেই পার্সনের পার্সোনালিটি টাইপ সম্বন্ধে নবীজি খুবই সেন্সিটিভ, খুবই অ্যাওয়ার ছিলেন যে সে কী রকমের। তিনি শীতের দিনে গরমের ওয়াজ করতেন না আর গরমের দিনে শীতের ওয়াজ করতেন না, বাচ্চার সাথে শরীয়ত বোঝাতে চাইতেন না এবং পণ্ডিতের সাথে কখনো মানে বাচ্চামি করতে চাইতেন না। অর্থাৎ নবীজি বুঝতেন যে কার পার্সোনালিটি কীরকম, মেয়েদের সাথে মেয়েদের প্রয়োজনীয় কাজ করতেন, ওয়াজ করতেন, ছেলেদের সাথে ছেলেদের প্রয়োজনীয় ওয়াজ করতেন। চার নম্বর যে পয়েন্টটি হচ্ছে সেটি হচ্ছে ডোন্ট বি জাজমেন্টাল, নবীজি কখনো মানে চেহারা, কাপড়, তার চলাফেরা, তার গেট আপ, তার ঠাটবাট, তার পারফিউম ইউজ, তার গাড়ি চালানো, তার বাড়ি চালানো, এগুলো দেখে নবীজি কখনো একটি মানুষের পার্সোনালিটিকে জাজ করতেন না। সুতরাং এই চারটি গুণ যদি আপনি আয়ত্ত করতে পারেন, আপনার জীবন থেকে রিলেশনশিপ জনিত, অর্থাৎ মানুষ জনিত যে কোনো প্রকার রিলেশনশিপ, দুধওয়ালার সাথে রিলেশনশিপ হইতে পারে, একটা টিলে গিয়ে সার্ভিংয়ের রিলেশনশিপ হইতে পারে, আপনার বাবার সাথে সেই রিলেশনশিপটা হইতে পারে, আপনার মায়ের সাথে রিলেশনশিপটা হইতে পারে, আপনার শ্বশুর শাশুড়ির সাথে যে কোনো রিলেশনশিপ, অর্থাৎ মানুষের যে কোনো মানুষের সাথে, যে কোনো মানবীর সাথে সম্পর্ককে আপনি ডেভেলপ করতে পারবেন, অত্যন্ত মধুর করতে পারবেন। আপনাকে ছাড়া মানুষ মানে আপনার জন্য পঙ্গপালের মতো হয়ে যাবে, আপনি একটা বট গাছ হতে পারবেন, সূত্রপাতার গাছ, একটা বড় বট গাছ, আশ্রয়স্থল মানুষের হতে পারবেন যদি নবীজির এই চারটি গুণকে আপনি আয়ত্ত করতে পারেন। মানুষ কিন্তু শান্তি চায়, এটি ডেফিনেটলি জেনে রাখবেন যে মানুষ শান্তি চায়। আপনি যদি তাকে শান্তি দিতে পারবেন সে বারবার 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 আপনার কাছে আসবে। কেন নবীজির কাছে বারবার মানুষ এসেছে, কেন কেন বারবার কেন তারা ফিরে, কারণটা হচ্ছে নবীজির কাছে শান্তি ছিল, নবীজির কাছে প্রশান্তি ছিল। তো শান্তির এবং প্রশান্তির মূল শিকড়টা কিন্তু হচ্ছে তাওহীদ বা আল্লাহর একত্ব। আল্লাহর একত্ব যদি না থাকে আপনার কাছে, আপনার টাকা পয়সার জন্য আপনার কাছে মানুষ গিয়ে শান্তি পেতে পারে কিন্তু আলটিমেটলি আপনাকে কিন্তু মানুষ আপনার কাছ থেকে প্রশান্তি পাবে না। হয়তো বা টাকার জন্য যাইতে পারে আপনার কাছে, টাকার কাজ শেষ হয়ে গেলে সে আপনার কাছ থেকে সরে যেতে পারে। যে আমাকে একজন বলছিলেন যে সরোয়ার ভাই আমার সন্তানরা উপর থেকে নিচেই নামে না, তো যখনই উপর থেকে নিচে নেমে আব্বা বলে ডাক দেয় তখন আমি বুঝতে পারি তার কোনো কিছু প্রয়োজন। তো এই কথাবার্তা বলার মাঝখানেই হঠাৎ করে উপর থেকে তার ছেলে নিচে নেমে আসলো এবং সে বললো আব্বা। তো সে আমার দিকে তাকালো, মানে
সৌরভ দেখে নেই, শেখ আমার কাছে এখন কিছু খুঁজবে। তো সত্যি সত্যি এসে এসে আব্বার গা গলায় পেঁচায় একটা চাই, আব্বু আমার আমার একটা PS3 দরকার বা এক্সবক্স দরকার, এটা পুরানো হয়ে গেছে। তখন তাকে তার বাবা তাকে আদর করে বললো, আচ্ছা ঠিক আছে বাবা দিতে। আমি বললাম যে এটি আপনি তাকে নষ্ট করতেছেন, অর্থাৎ যখনই আপনি আপনার সন্তানকে সে যা চাইবে তা দেবেন, আপনি আপনার সন্তান টুমোরো সে গাঞ্জা চাইবে, ডে আফটার টুমোরো সে একটা মেয়ে চাইবে, তখন আপনি কি করবেন? বিকজ আপনি তো তাকে নষ্ট করছেন। সে আপনার কাছ থেকে একটা কনসেপ্ট পাইছে যে যা চাবো তাই পাবো। তো আসলে আমরা এই যে রিলেশনশিপটাকে আমরা কীভাবে ডিল করতে হয়, তখন কিন্তু উনি বললেন যে এখন কি করব। তখন এটা অনেক লম্বা, আমরা দেখবো আস্তে আস্তে কীভাবে হাউ টু ডিল, মানুষকে ডিল করতে হয় কীভাবে। আপনি যদি মূল গ্রামারটা জানেন দেন এভরিথিং উইল বি ইন অর্ডার। প্রত্যেকের সমস্যা নিয়ে 100 মানুষের 100 রকমের সমস্যা হইতে পারে, কিন্তু মূল গ্রামারটা কিন্তু সমান, গ্রামারটা সমান। তো গ্রামারটা যদি আমরা শিখে নিই, অর্থাৎ মূল বেসটা শিকড়টা, একটি গাছে 100-এর উপরে ফল ধরতে পারে, এক একটা ফল কোনটা বেশি মিষ্টি হইতে পারে কোনটা কম মিষ্টি হইতে পারে, কিন্তু শেকড়টা তো এক, অর্থাৎ রুটটা রুট লেভেলটা এক। তো আমাদের রুট লেভেলটা হইতেছে তাওহিদ বা আল্লাহর একত্ব। যদি এটি আকীদা যেটা আপনার ঠিক থাকে, আল্লাহ এক এই আইডিয়া যদি আপনার ঠিক থাকে, জীবনের যে কোনো প্রকার সম্পর্ককে আপনি ইজিলি ডিল করতে পারবেন। তো কিভাবে রিয়্যাক্ট করতে হবে? একটি সন্তান চাইতেছে, একটি বউ চাইতেছে, একটি স্বামী চাইতেছে, ইনলজার চাইতেছে, বাবা মা চাইতেছে, কিভাবে ডিল করতে হবে? ডিলিং করার, মানুষের সাথে ডিলিং করার দুটি প্রসেস রয়েছে, এর বাইরে কোনো কোনো প্রসেস নাই। নাম্বার ওয়ান প্রসেস, আপনি নবীদের মতো ডিল করবেন। এই জন্য আল্লাহ 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসুল পাঠিয়ে আল্লাহ এটি মানুষকে দেখিয়েছেন হাউ টু রিয়্যাক্ট, কিভাবে রিয়াকশন করতে হয়, কিভাবে কোনো কাজ করতে হয় কোনো কাজের বিপরীতে, অকাজ করা নয়। দুইভাবে আপনি রিয়্যাক্ট করতে পারেন, এক ইবলিসের মতো, দুই আদমের মতো, অর্থাৎ নবীদের মতো। প্রথম যে কাজটা আল্লাহ রব্বুল আলামিন বলেছিলেন যে আদমকে সেজদা করার জন্য, আদমকে অনার করার জন্য, ফেরেশতারা তো বাধ্য করতে সেরক তারা করে ফেললো, আদমকে কিন্তু সেজদা ইবলিস করে নাই, না করে সে কি করলো, সে ব্লেম করলো আল্লাহকে যে তুমি আমাকে মিসগাইড করছো। কিছুদিন পরে আদম কিন্তু অন্যায় করলেন, অন্যায় করার পরে কিন্তু তিনি কিন্তু ক্ষমা পেলেন, আল্লাহ তাকে মাফ করে দিলেন। আর শয়তানকে আল্লাহ মাফ করলেন না, শয়তান মাফ চাইল না, এবং শয়তান আলটিমেটলি জাহান্নামের জন্য ডেস্টিনড হয়ে গেল। ওয়াই? কারণটা হইতেছে যে আমরা এখন দেখব সে ডিল করতে পারে নাই, রিয়াকশনালিস্ট হয়ে গিয়েছিল, সে ডিল করতে পারে নাই ওই সিচুয়েশনটাকে। তো আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমরা একটি সিচুয়েশনটাকে, একটি রিলেশনশিপটাকে ডিল করতে পারি না। ওয়ার এজ ইন লসদের সাথে, আপনার শ্বশুর শাশুড়ির সাথে আপনার সম্পর্ক খারাপ, এটি কিন্তু আপনি ডিল করতে পারতেছেন না। আপনার বউয়ের সাথে, আপনার স্বামীর সাথে সম্পর্ক খারাপ, এটি আপনি ডিল করতে, আপনার আমরা নবীদের মতো আমরা ডিল করতে পারতেছি না। যে কোনো প্রকার রিলেশন, বসের সাথে রিলেশনশিপ, বসকে কীভাবে ডিল করতে হয় তাও নবীরা দেখিয়ে গিয়েছেন, বউকে কীভাবে ডিল করতে হয় তাও নবীরা দেখিয়ে গিয়েছেন, স্বামীকে কীভাবে ডিল করতে হয় নবীদের বউরা দেখিয়ে গিয়েছেন। মানে কোরআনের যে, কোরআনের যত কাহিনী, মানে নবীদের যত কাহিনী আসেছে, নবীদের কাহিনীর সাথে সাথে কিন্তু, সাথে সাথে তাদের স্ত্রীদের, সূরা আম্বিয়াতে আপনি পড়ে দেখেন, সাথে সাথে তাদের তাদের বউদের কাহিনী, তাদের বউরা কেমন ছিলেন, তাদের স্ত্রীরা কেমন ছিলেন, অ্যামেজিং অ্যামেজিং, তাদের স্ত্রীরা কেমন ছিলেন। ওয়ার্ল্ডের যত বড় বড় রোমিও জুলিয়েটের প্রেম কাহিনী হয়েছে, সিরি ফরহাদ, লাইলি মজনু, সব প্রেম কাহিনীতে আলটিমেটলি হইতেছে তারা ডিল করতে পারে না রিলেশনশিপটাকে, হয় মরছে নাইলে মারছে, এই দুইটা। তো আপনার, আমরা যদি মানে সবসময় আমরা গান গাই যে শিরিফ আর হাদের গান গাই, এগুলো হচ্ছে বিও লাইলি মজনুর কথা বলি, এগুলো হচ্ছে মাইনাস, এগুলো হচ্ছে টাইটানিক দেখি, এগুলো হচ্ছে মাইনাস ভাই। একটা প্রেম কাহিনী দেখান যেটা প্লাস হয়েছে, যে হ্যাপিলি এভার আফটার হয়েছে, এরকম কোনো প্রেম কাহিনী আপনি আমাকে দেখাতে পারবেন না। তো আপনি ইউ আর আস্কিং ফর ট্রাবল, আপনি যে আপনাকে দেখাইতেছি ইবলিস যে প্রেম করলে, মানে আমি গত পরশু দিন আমি পত্রিকায় দেখলাম যে 16 বছরের একটা মেয়ে আর 18 বছরের একটা ছেলে, তারা দুজনেই আত্মহত্যা করেছে গাছের মধ্যে, মানে বাংলাদেশের পত্রিকা প্রথম আলোতে 16 বছর, মানে এটা তারা আত্মহত্যা করেছে এবং চিরকুট লিখে গিয়েছে যে আমাদেরকে আমাদের বাবা মা বিয়ে মেনে নেবে না, এই জন্য আমরা গলা ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলাম। নাউজুবিল্লাহ।
গলায় ফাঁস লাগে। আর তো নবীদের জীবনের যে প্রবলেমগুলো ছিল, একজন মানুষ কমপ্লিটলি ডিজেবল হয়ে পড়ে আছে, একটা মানুষ, অর্থাৎ আয়ুব বলেছিলাম, গা থেকে দুর্গন্ধ বাড়াইতেছে, গার মধ্যে পোকা হয়ে গেছে, চিন্তা করেন পোকা, ওই যে ম্যাগটস যেরকম হয়, ম্যাগটস ম্যাগটস হয়ে গেছে, এইগুলো হয়ে গেছে, এইরকম একটা মানুষকে নিয়ে তার স্ত্রী সংসার করেছেন, তার স্ত্রী কাজ করেছেন, পার্ট টাইম ফুল টাইম দুটোই কাজ করেছেন, কাজ করতে গিয়ে তাকে তার সৌন্দর্য বিসর্জন, তার গ্ল্যামার বিসর্জন দিতে হয়েছে, দিয়েছেন যে আমার আমার সুন্দর আমার স্বামী, আমার গ্ল্যামার আমার স্বামী, দিয়েছেন। মা হাজেরাকে দেখেন, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ধুধু মরুভূমিতে ফেলে গিয়েছেন, রহিমা হজরত রহিমা কীভাবে হাজব্যান্ডকে ডিল করেছেন, এরপরে দেখে না ফেরাউনের স্ত্রী আসিয়া কীভাবে ডিল করেছে, মা মরিয়াম যে বেবি, একটা সিঙ্গল মাম, সিঙ্গল মাম, অনেকের হাজব্যান্ড জীবনে থাকে না বা হাজব্যান্ড বাউন্ডুলো হয়ে যায়, তো হাজব্যান্ড ছাড়া কীভাবে আপনি বাচ্চাদেরকে ডিল করবেন, বাচ্চাদের আকিদা কীভাবে গঠন করবেন, বাচ্চা কীভাবে চাইবেন, যে অনেকের অনেক বয়স হয়ে গিয়েছে এখনও বাচ্চা কাচ্চা হইতেছে না, যে আর চলো আর একটা বিয়ে করে ফেলি, এটাও সময় সময় জেনারেট করতেছে পেইন, টেনশন, স্ট্রেস, যে আমার স্বামী গেল আরেকটা বিয়ে করতে, তো কীভাবে সন্তান চাইতে হবে, কার কাছে সন্তান চাইতে হবে, কীভাবে সন্তান নিতে হবে, সন্তান নেওয়ার মূল নিয়ামকগুলা কী, সংসার একটা একটা ঘটনা দেখান ভাই, আই এম চ্যালেঞ্জিং ইউ, একটা ঘটনা দেখান নবীদের জীবনে, 1,24,000 থেকে 2,24,000 নবীর জীবনীতে একটা ঘটনা দেখান, ইসরায়েলি রায়াত থেকে দেখান, আপনি কোরআন থেকে দেখান, আপনি বাইবেল থেকে দেখান, আই এম চ্যালেঞ্জিং ইউ, একটা ঘটনা দেখান যেখানে নবীরা আত্মহত্যা করেছেন প্রেমের জন্য, নবীদেরকে বউকে বিসর্জন দিতে হয়, ডিভোর্স দিতে হয়েছে কিসের জন্য, যে বউয়ের সাথে রিলেশনশিপটাকে ডেভেলপ করতে পারে না, না এরকম কোনো আপনি কোনো ঘটনা আপনি দেখাতে পারবেন না, নট এ সিঙ্গল ওয়ান, তারা এত সাকসেস, এত সাকসেসফুল ছিলেন। তো আমাদের কানে একজন তার বিয়েতে দাওয়াত দিল জেমস বন্ডকে, আমরা কিভাবে যে আমাদের ব্রেনটা হাঁটুর কত নিচে নেমে গেছে, ব্রেনটাকে আমাদেরকে হাঁটু থেকে তুলে আমাদের মাথা এখন রাখতে হবে, যে একজন বিয়েতে দাওয়াত দিচ্ছে জেমস বন্ডকে, হ্যাঁ জেমস বন্ডটা কি, জেমস বন্ডটা সে ওপেনলি একটা মেয়ের সাথে অনেক শয্যাসঙ্গিনীতা, আপনি নিজের চোখে দেখতে পারতেছেন যে সে কি করতেছে, সে একটা মেয়ের সাথে জেনা করতেছে, নাম্বার ওয়ান, নাম্বার টু সে ওপেনলি ক্যাসিনোতে জুয়া খেলতেছে, নাম্বার টু, নাম্বার থ্রি সে ওপেনলি মানুষ মার্ডার করতেছে, ওপেনলি সে মানুষ সেক্স, জুয়া, ক্রাইম এন্ড হতেছে ভায়োলেন্স, এই তিনটা নিয়ে সে আপনার হিরো, আপনি তাকে আপনার বিয়েতে দাওয়াত দিলেন, আমাদের বাঙালিদের বিয়েতে দাওয়াত হচ্ছে জেমস বন্ড, সে আসতেছে যা আমাদের বাঙালিদের, তো আপনার জীবনে আপনি আপনার স্ত্রীর দিকে সে তাকাইতেছে, সে কোন চোখ নিয়ে তাকাইতেছে ভাই, সে তো সে কোন, এই যে লাম্পট জেমস বন্ডকে আপনার বিয়েতে দাওয়াত দিলেন, আপনার সংসার সুখের হবে কিভাবে, সে একটা লম্পট, একটা পারভার্ট, আপনি চোখের সামনে দেখতেছেন সে কি করতেছে তার ছবিতে, লক্ষ কোটি কোটি মানুষ দেখতেছে, কিন্তু জেমস বন্ড হইতেছে আমাদের আদর্শ, জেমস বন্ড আমাদের নবীরা, আমাদের কা যাদের জীবনে এত মানে জটিলতা ছিল, যাদের জীবনে এত চ্যালেঞ্জ ছিল, তারপরেও তারা স্বামী স্ত্রী হিসাবে কিভাবে এত সুখী ছিলেন, কিভাবে তারা এত সুখী ছিলেন, আমরা আমরা আমাদের হাঁটু থেকে আমাদের ব্রেনটাকে আমাদের মাথায় নিয়ে আসার প্রয়োজন রয়েছে, আমরা আমরা জানোয়ারের চেয়ে আরও অধম, মানে জানোয়ারকে যদি আপনি মানুষ বলে গালি দেন, জানোয়ারও কিন্তু মাইন্ড করবে যে আমাকে মানুষ বলিও না, আল্লাহ আমাদেরকে মাফ করুন, যে আমাদের কমন সেন্স, আমরা কমন সেন্সটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে একচে সুখী হওয়ার জন্য। তো যখনই আমরা রেসপন্স করব ইবলিসের মতো, রেসপন্স দুই প্রকার, নাম্বার ওয়ান ইবলিসের মতো রেসপন্স করবেন, নাম্বার টু আদমের মতো নবীদের মতো রেসপন্স করবেন। তো যদি আমরা নবীদের মতো, নবীদের তরিকা বা নবীদের মেথড মতো যদি আমরা মানে যদি রেসপন্স না করি, তাহলে কিন্তু এই সম্পর্ক জেনারেট করবে স্ট্রেস বা টেনশন। তো আসুন আমরা দেখি যে একটি ঘটনাতে যাই, একটি ঘটনাতে গেলে আমরা বুঝতে পারব যে মানুষের সাথে রিলেশনশিপটা কত ইম্পর্ট্যান্ট, অর্থাৎ একজন শহীদের মারা যাওয়ার পরে কিন্তু তার সমস্ত গুণা মাফ, তার পার্সোনাল সব গুণা মাফ, কিন্তু যদি সে কাউকে গালি দেয়, যদি সে কারো কাছ থেকে টাকা পয়সা নেয়, ঋণ কিন্তু মাফ হয় না, শহীদদের ঋণ কিন্তু মাফ হয় না, এবং এই ঋণটা কিন্তু শুধু টাকার ঋণ না,
ঋণ অনেক পর্যায়ে ঋণ আছে। চলুন দেখি আমরা একটি ঘটনা, তাহলে আমাদের কাছে ব্যাপারটি একটু পরিষ্কার হবে। যে বনি ইসরায়েলের তিনজন লোক একটি পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছিল অনেক 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 দিন আগে, পাহাড়ের মধ্যে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলো, তারা আশ্রয়ের জন্য একটি গুহাতে গিয়ে ঢুকলো। গুহাতে ঢুকার পর বৃষ্টির কারণে মাটি আগলে গেল এবং উপর থেকে একটি বিরাট পাথর এসে গুহার মুখটা ঢেকে ফেললো, অর্থাৎ কমপ্লিটলি সিপ বোতলের মধ্যে যেভাবে সিপি এটে দেওয়া হয়, মুখটাকে টাইট করে লাগিয়ে দেওয়া হয়, এভাবে তারা টাইট হয়ে লেগে গেল, মানে পা মানে মুখটা, গুহার মুখটা। তখন তারা চিন্তা করলো যে এভাবে এখান থেকে বাঁচার উপায় কী। তখন তারা জানতেন, তারা তাওহিদবাদী মানুষ ছিলেন, তারা আল্লাহর একত্বকে জানতেন, আল্লাহ এক এটা জানতেন। ওনারা কিন্তু পীরের দরবারে দোয়া করলেন না যে পীর, আমার পীর বাবা, হে পীর বাবা তুমি দেখতেছ, তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো, এরকম না। যে ওনারা অন্য কোনো তসবি তাহলিলে মগ্ন হলেন না, যে তসবি তাহলিল করো, সুরা খতমে ইউনুস পড়া শুরু করে দেখি পাথর সরে কিনা, না। ওনারা ফিরলেন কোথায়? ওনারা ফিরলেন আল্লাহর দিকে, হে আল্লাহ আমাদেরকে রক্ষা করো। তো আল্লাহকে এটা বলার জন্য তখন একটা তো মুসিবতে পড়ছেন, তখন ওনারা বললেন যে কোনো কিছু আমরা কি ভালো কাজ করেছি যে আল্লাহ আমাদেরকে এই মুসিবত থেকে কেন আমরা এখান থেকে বের হয়ে যাওয়ার প্রয়োজন আছে, আমরা কি একটা রিজন দিতে হবে আল্লাহকে। যে আপনার কাছে এসে আপনার ছেলে বলল যে আম্মু আমি এখন খেলতে যাব, এখন বাজে রাত্রে 10টা, সে তো আপনি জিজ্ঞেস করবেন ওয়াই কেন, তখন সে বল এ যদি এটা আনসার দিতে না পারে, তো রাত্রে 10টার সময় অন্ধকারের মধ্যে তুমি ফুটবল খেলতে যাবা কি জন্য, বুঝতে হবে তোমার মেন্টাল পজিশনটা কি। আবার বিকেলে এসে বলল যে আম্মু স্কুল এখন খেলতে যাব, এই যে মাঠে আমার সবাই বন্ধুরা খেলতেছে, যাও। তো এই কেনর আনসারটা তখন ওরা বললেন যে ঠিক আছে, আমরা আমাদের জীবনে ভালো যে কাজ করার জন্য ভালো কাজ করেছি, ভালো কাজ করব এবং বেশি বেশি ভালো কাজের অ্যাকাউন্ট নিয়ে আল্লাহর কাছে যাব, এই জন্য আল্লাহর জন্য আমরা বাঁচতে চাই। তো কীভাবে আমরা আল্লাহর জন্য বেঁচেছি, আল্লাহর জন্য রিলেশনশিপ বিল্ড আপ করেছি, আল্লাহর জন্য কেরিয়ার বিল্ড আপ করেছি, আল্লাহর জন্য আমি আমার জীবনে, অর্থাৎ কুল ইন্নাস সালাতি ও নুসুকি ও মাহিয়া ইয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন, আমার কুরবানি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহর জন্য ছিল, তো এখন এখান থেকে বেরিয়ে গেলেও কিন্তু আমি আল্লাহর জন্য কাজ করব। সুতরাং আমরা আল্লাহর কাছে এই ওসিলাগুলা দেই, এই কাজগুলা দেই। তখন ওনারা এই কাজের ওসিলা দিতে শুরু করলেন। নাম একজন প্রথম জন এগিয়ে গেলেন, এগিয়ে গেলে এগিয়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ আমার, হে আল্লাহ আমার বাবা মা অনেক বৃদ্ধ, অনেক অনেক অশীতিপর বৃদ্ধ, আমি আমার বাবা মাকে না খাইয়ে আমি কিন্তু কখনো আমি কি করি না, আমি আমার বাচ্চাদেরকে আমি খাওয়াই না, আমি আমার বাবা মাকে না খাইয়ে আমি কখনো বাচ্চাদেরকে খাওয়াই না। একবার সে দেখলাম আমার বাবা মা ঘুমিয়ে পড়েছেন, আমি তখন কি করলাম, আমি মানে তখন বাচ্চাদেরকে না দিয়ে আমি আমার বাবা মার জন্য অপেক্ষা করতে থাকলাম, আমার বাচ্চারা খিদার চোটে কাঁদতে থাকলো, আমি কোনো ভ্রুক্ষেপ করলাম না, আমার স্ত্রী আমাকে কমপ্লেন করতে লাগলো তোমার বাচ্চারা কাঁদতেছে খাওয়াও খাওয়াও। তিনি বললেন আমি বললাম আমি আমার বাবা মাকে না খাইয়ে আমি কাউকে খাওয়াবো না। তখন বাবা মা ঘুম থেকে যখন উঠলেন তখন ফজর হয়ে গিয়েছিল, আমার বাচ্চারা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু হে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি আমার বাবা মার খেদমতকে প্রায়োরিটি দিয়েছি সবার খেদমতের আগে তোমাকে পাওয়ার জন্য। তুমি বলেছ বাবা মা যাতে উফ না বলেন সেরকম কাজ না করার জন্য, আমি এরকম কাজ করি নাই, আমার বাবা মাকে খেদমত করেছি, যদি এই কাজটি তোমার সন্তুষ্টির জন্য তোমার জন্য করে থাকি রাব্বুল আলামিন এই পাথরটি সরিয়ে দাও। তো আমাদের জীবনে আমাদের ইনলজরা কিন্তু বা আমাদের বাবা মারা পরিবারে কিন্তু অনেক সময় পেইন জেনারেট করেন, স্ট্রেস বা টেনশন জেনারেট করেন। কীভাবে ডিল করতে হবে, তাদেরকে সবসময় প্রায়োরিটি দিতে হবে, তাদেরকে যদি আপনি প্রায়োরিটি দেন খাবারের ব্যাপারে, স্পেশালি খাবারের ব্যাপারে, বুড়ো মানুষ খাবারের ব্যাপারে যদি আপনি তাদেরকে প্রায়োরিটি দেন, আপনার শাশুড়ির সাথে আপনার সম্পর্ক খারাপ, শাশুড়ির সাথে আপনি কোনো কিছু এনে আম্মা আম্মা পাঠিয়ে দেন তার জন্য যে যাও এটা আম্মার জন্য এটা নিয়ে যাও, আপনি সামনে গেলে চেঁচামেচি করবেন, ঠিক আছে আপনি জানেন যে আপনার শাশুড়ি, আপনার শ্বশুর অথবা আপনার বাবা অথবা আপনার মা কী খেতে ভালোবাসেন তারা আপনি জানেন, এবং তাদেরকে এতে হচ্ছে ডিভা নবীরা এই গল্পগুলোর মাধ্যমে আমাদের কাছে কিন্তু সলিউশন দিয়ে গিয়েছেন। অর্থাৎ ইনলসকে যদি আপনি পটাইতে চান, ইউ হ্যাভ টু সে ইয়েস সবসময়। যদি যেমন আপনার শাশুড়ি, আপনার ঘরের মধ্যে শাশুড়ির সাথে কিন্তু কখনো
কখনো কোনো সময় না বলবেন না, শাশুড়িকে সবসময় ইয়েস বলবেন। কতদিন? 2 বছর। অর্থাৎ ফ্যামিলি পলিটিক্সে কিন্তু সবসময় মানুষের প্রয়োজন হয়। তো শাশুড়ির যখন নতুন বৌমা আসবেন, বৌমা আসার পরে শাশুড়ির কোনো কথা কিন্তু, এটা তার সংসার, এটা তার পলিটিক্যাল সিচুয়েশন, শাশুড়ি দেখতে চান যে ফ্যামিলি পলিটিক্সে আপনি তার সাথে না তার সাথে নাই, শ্বশুরের সাথে থাকার কোনো প্রয়োজন নাই, শ্বশুরকে পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন, পাত্তা দেবেন শাশুড়িকে, শাশুড়িকে পাত্তা দিলে কী হয়, শ্বশুর বেটা এমনিতেই ঠিক হয়ে যাবে। তো কারণ আপনার আপনার অবস্থাও সমান হবে। তো কী করবেন, শাশুড়িকে সবসময় ইয়াস বলেন, যে শ্বশুরি যদি বলেন যে সূর্য আজকে উত্তর দিক থেকে উঠছে, মানে জি আম্মা উত্তর দিক থেকে আসছে উঠছে, তরকারি খেয়ে যদি বলেন এটা খুব বাজে তরকারি, আপনি বলেন যে আম্মা এটা আপনার তরকারির সামনে কোন, আপনার তরকারি খাওয়ার পর আর কোন তরকারি কি মুখে হচ্ছে, আপনি বলবেন যে হুঞ্চনি আম্মায় কিতা হইরা খালি আসেন দুষ দরাত, এগুলো বলবেন না। আম্মা আপনারটা সবচেয়ে বেস্ট, আপনারটা যে খারাপ এটা বলতে যাবেন না, এটা স্বীকার করার প্রয়োজন নাই, আপনারটা আপনার কাছে থাক। কিন্তু আপনি বলবেন যে আম্মা আপনার খাবারের পরে আর কোনো খাবার আসলে দেখবেন আপনার আপনার কাজ কমে যাবে। শাশুড়ি বললেন যে আম্মা মাংস রান্তাম নি, আচ্ছা তুমি থাকো আমি রাঁধি, আপনার বুদ্ধি ইউজ করবেন। কতদিন? 2 বছর। 2 বছর পরে আপনি যা বলবেন সারা জীবন আপনার শাশুড়ি তা শুনবেন, কারণ কারণটা তিনি বুঝে ফেলেছেন যে এই মেয়েটা হচ্ছে আমার, এটা মেয়ে হচ্ছে এই ফ্যামিলি পলিটিক্সে আমার বৌমা আমার, তা আপনার নিজের মেয়ের চেয়ে কিন্তু আপনাকে কিন্তু উনি মায়া করবেন, আদর করবেন সবচেয়ে বেশি। তো আপনি জানবেন যে এই এই অংশটা থেকে, এই হাদিসের এই অংশ থেকে জানলাম যে বাবা মা সবসময় দুর্বল খাবারের প্রতি, বুড়ো হয়ে গেলে শ্বশুর শাশুড়ি সবসময় দুর্বল খাবারের প্রতি, এবং সবসময় ইয়েস আপনি তাকে প্রায়োরিটি দিচ্ছেন কিনা, আপনি তাকে জিজ্ঞেস করতেছেন কিনা, আপনার মাথায় উনি আসেন কিনা এটি দেখতে চান। যে আপনারা সবাই গ্রিন স্ট্রিটে গেছেন শপিং করার জন্য, সবাই যান কোনো অসুবিধা নাই, কিন্তু আসার সময় মায়ের জন্য, আসার সময় শাশুড়ির জন্য একটা ছোট্ট একটা গিফট নিয়ে আসেন, যে আম্মা দেখেন আমি এটা আপনার জন্য, যে দেখেন কি হয়, ফুটবল যেভাবে মানে ঢেঙ্কা এইরকম ঢেঙ্কা, ঢেঙ্কা হওয়াটা অবশ্য সিলেটি ভাষা। তো আচ্ছা এইরকম হবে খুশিতে, এটা মাটা আমার মা, এটা আমার, এটা আমার, এটা আমার বউ না, এটা হচ্ছে আমার আমার মেয়ে, এবং কিছুদিন পরে হয়ে যাবেন আপনি মা। সারা জীবন 2টা বছর যদি কষ্ট করে শাশুড়ির কথা শুনতে পারেন, সারা জীবন উনি আপনার কথা শুনবেন, আপনি টেস্ট করে দেখতে পারেন, ফুল প্রুফ। তো এই আমরা এটি দেখে দেখলাম। দ্বিতীয়টি হচ্ছে যে একজন একজন আরেকজন এগিয়ে গেলেন, তো এই কথা বলার পরে পাহাড় ওই পাথরটি গুহা মুখ থেকে একটু সরে গেল, সরে যাওয়ার পরে কিন্তু ওটা থেকে মানুষ বের হবার মতো উপযুক্ত হয়নি। তখন দ্বিতীয়জন আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে সে এগিয়ে গেল এবং সে বলল, হে রব্বুল আলামিন, তুমি জানো আমার অধীনস্থ আমার একটি চাকর ছিল, তো একবার সে টাকা না নিয়ে আমার কাছ থেকে চলে গেল, এবং যে পরিমাণ টাকা তার ছিল সেই পরিমাণ টাকা দিয়ে আমি 2টো ছাগল কিনলাম, এই 2টো ছাগল থেকে অনেক ছাগল হলো, সে 3-4 বছর 5 বছর পরে ফিরে আসলো অনেক ছাগল, এবং এসে বলল যে আমার টাকাটা আমার দিয়ে দেন, আমি টাকা নিতে ভুলে গেছি। তখন আমি বললাম যে এই সামনে এই যতগুলো ছাগলের, তখন শত শত হাজার হাজার ছাগল হয়ে গেছে এই 2টো ছাগল থেকে, তখন উনি বললেন যে এই সামনে যে ছাগলগুলো দেখতেছে এই সবগুলো তোমার। তখন হতে পারে যে হয়তো বা তার পেন্ডিং ছিল স্যালারি ছিল তার 10 পাউন্ড, কিন্তু এখন সামনে যে ছাগলগুলো দেখা যাচ্ছে এগুলো বিক্রি করলে সে 10,000 পাউন্ড পেয়ে যাবে। তখন তাকে তখন তিনি বললেন যে এটা আমার সাথে ঢং করেন না প্লিজ, আমাকে বুঝাই বলুন কী হয়েছে। তখন উনি বললেন যে তোমার এই স্যালারি যেটা ছিল সেটা দিয়ে আমি 2টো ছাগল কিনেছিলাম, এগুলোতে বরকত হয়েছে এবং এগুলো মানে এগুলো আমার না, আমি রক্ষণাবেক্ষণ করেছি, কিন্তু এগুলো তোমার, তুমি নিয়ে যাও। তখন লোকটি খুব খুশি হয়ে সে ছাগল নিয়ে চলে গেল। ইয়া রব্বুল আলামিন, এই কাজটি যদি তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকে রব্বুল আলামিন, তুমি এই বিপদ থেকে এই মুসিবত থেকে আমাকে উদ্ধার করো। টেনশন জেনারেট করে আপনার অধীনস্থরা, অর্থাৎ কাজের ক্ষেত্রে আপনি যদি বস হয়ে থাকেন, আপনার অধীনস্থ যারা আপনার নিচে যারা কাজ করতেছে তারা আপনার টেনশন বা স্ট্রেস ক্রিয়েট করবে। আবার আপনি যদি এমপ্লয়ি হয়ে থাকেন, আপনি যদি কাজ করে থাকেন, আপনার বস আপনার সুপারভাইজার আপনার সহকর্মীরা কিন্তু টেনশন জেনারেট করবে। এই টেনশন থেকে মুক্ত হওয়ার উপায়টা হইতেছে যে তাদের হক বা তাদের রাইট সম্বন্ধে জানা। আপনার বস আপনাকে বলে গেছে যে এই আইলটা তুমি ঠিক করে রাখবা, এই আইলের দায়িত্ব তোমার, রিটেইলে আমি বলতেছি, অথবা আপনার কোনো একটা একটা একটা
স্ট্র্যাটেজি ম্যানেজমেন্টের দায়িত্ব আপনাকে দিয়ে গেছে বস, যে এই স্ট্র্যাটেজি থেকে তুমি এক্সিকিউট করবা, একটা প্ল্যানকে তুমি এক্সিকিউট করবা। তার যে হকটা যেটা রয়েছে সেটা মানে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম অনেস্টি, 100% অনেস্টি প্লাস ডেডিকেশন। আপনার যত বড় অনেস্টি কিন্তু তা ওই যে লোকেরটা দেখেন কত বড়, কতটুকু অনেস্ট, যে এই দুইটা ছাগল কিনছি, দুইটা ছাগল বাচ্চা দিয়ে এখন 10টা ছাগল হয়ে গেছে, এটা তোমার, এটা আমার না। ঠিক তেমনি আপনি আপনার বসের জন্য, দেখুন আপনার প্রফিট ছিল 10,000 পাউন্ড, আমি আসার পরে আই ক্যান টেক ইট আপ টু 20,000 পাউন্ড। কীভাবে 100% অনেস্ট থাকেন প্লাস আপনার ডেডিকেশন এতে যুক্ত করেন, আল্লাহ ফল দেবেন, ফল দেওয়ার মালিক হতে, অর্থাৎ আপনার বস এবং আপনার সহকর্মীরা কোনো টেনশন জেনারেট করবে না। আপনার সহকর্মী আপনাকে বললো যে ভাই আমাকে একটু হেল্প, একটু হাত দাও ভাই, আমি খুব স্ট্রাগল করতেছি, আপনি হাত দেন, আপনি তাকে হেল্প করেন, আপনি তাকে হেল্প করেন, দেখেন আপনার বরকত, আপনার এক্সপার্টিস বেড়ে যাবে। এটি হচ্ছে প্রকৃতির নিয়ম, যাকে আপনি হেল্প করবেন সে হয়তো বা ওই সেলস অ্যাসিস্ট্যান্ট হিসাবে থেকে যাবে, কিন্তু আপনি একসময় বস হয়ে যাবেন, বিকজটা হচ্ছে অনেস্টি অ্যান্ড ডেডিকেশন। এই দুটো জিনিস যদি আপনার থেকে থাকে, যেভাবে আমরা এটাতে এই মানুষ আপনার আশেপাশের মানুষগুলো আপনার জন্য পেইন হবে না, আশেপাশের মানুষগুলো আপনার জন্য শান্তি হবে। আপনার যেদিন সাহায্যের প্রয়োজন হবে, আপনার যেদিন সাহায্যের প্রয়োজন হবে, দেখবেন স্টোরের সবগুলা আপনার সহকর্মী এগিয়ে আসবে, আপনার বস আপনাকে আপনার 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 কাছে আপনার সাহায্যের জন্য এগিয়ে আসবে। আমি যখন রিটেইলে আমি যখন এই দেশে আসার পর প্রথম কাজ করেছি, আমি এমনও হয়েছে যে আমাদের ম্যানেজার, আমি আমার দোয়া করি তার জন্য, তার দুনিয়াবী উন্নতির জন্য দোয়া করি, সে মানে কোনো দিন অনেক ব্যাপারে আমি কিন্তু তার কাছ থেকে অসংখ্য সুবিধা নিয়েছি, কিন্তু আমার কোনো সহকর্মী কোনো দিন একটা টু শব্দ করে নাই যে কেন রহমান ভাই কেন এরকম করতেছে, কেন তাকে এত ফেসিলিটি দেওয়া হচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে যে যে কোনো স্টোরে যে সময় আমি কাজ করতাম, আমি কখনো না বলতাম না, আমার কাজ শেষ, বাস আমি তোমাকে কি করতে, আমি কিভাবে তোমার সাহায্য করতে পারি, আমার কাজ শেষ বস, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। এই যে ছোটোখাটো ব্যাপারগুলো, ইট মেক্স হিউজ ডিফারেন্স, এটা এটা অনেক বড় ব্যবধান সৃষ্টি করে অধীনস্থদের মধ্যে বা বসের সাথে। এবং এরপরে কি হলো, এটি বলার পরে পাথরটা একটু অল্প সরে গেল, কিন্তু এটি একটি মানুষ বের হওয়ার মতো উপযোগী হয়নি। তৃতীয় লোক এগিয়ে গেল এবং সে বলল যে ইয়া রাব্বুল আলামিন, তুমি জানো আমার এক খালাতো বোন ছিল, আমার খালার ঘরে অত্যন্ত সুন্দরী ছিল, তো তাকে আমি কুপ্রস্তাব দিলাম, সে বলল আল্লাহকে ভয় করো, আমি তোমার এটি হবে না। তো একসময় দুর্ভিক্ষ দেখা দিল, টাকা পয়সা কমে গেল তাদের, এবং সে আমার কাছে আসলো, আমি তাকে বললাম আমি তোমাকে সাহায্য করতে পারি, টাকা দিতে পারি, এক শর্তে যদি আমার সাথে তুমি আমার মনস্কামনা যদি পূর্ণ করো। সে নিম রাজি হলো যে তার কোনো উপায় নাই, এটা দেখে সে রাজি হলো, এবং আমরা একটি গোপন নীরব স্থানে গেলাম যেখানে কেউ আমাদেরকে দেখবে না। এবং আমি ঠিক যখন তার দুই পায়ের মাঝখানে বসেছি, তখন সে বলল হে আমার ভাই আল্লাহকে ভয় করো। আমার সমস্ত শরীর কেঁপে উঠল এবং আমি ওই অবস্থা থেকে আমি সরে গেলাম, এবং আমি হে আল্লাহ রব্বুল আলামিন, আমি তাকে বললাম যে আল্লাহর ওয়াস্তে আমি তোমাকে মাফ করলাম, তুমি চলে যাও, আমি তোমাকে নিষ্কৃতি দিলাম। তখন সে খালাতো বোনটা সে চলে গেল, এবং হে রব্বুল আলামিন, এটি যদি তোমাকে ভয় পেয়ে আমি এই যে ইল্লিগেল কাজে আমি লিপ্ত হই নাই, রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করো, এবং যদি এটি তুমি ভালো বেছে থাকো, তোমার ভয়ে, কিন্তু অন্য কোনো কিছু না, কেউ দেখতেছে না, তোমাকে ভয় পেয়ে আমি এই কাজটা করি নাই রব্বুল আলামিন। এবং কত ক্লোজ ছিলাম এই কাজের, কত ক্লোজ ছিলাম এটি আমি বললাম, তো তুমি এটি যদি কবুল করে থাকো, তুমি আল্লাহ রব্বুল আলামিন আমাকে মুক্তি দাও। তখন দেখা গেল কেন এটি প্রাইভেট পার্ট রিলেটেড প্রবলেম কিন্তু আমাদের মানুষের সাথে কিন্তু হয়, প্রাইভেট হয় আপনার গার্লফ্রেন্ড দিয়ে হতে পারে, যেহেতু আমি রিলিজিয়ন এখানে আনতেছি না, তো আপনার গার্লফ্রেন্ড দিয়ে আমি এক্সাম্পল দিতেছি, অথবা আপনার স্ত্রীকে দিয়ে হতে পারেন। স্ত্রীকেও কিন্তু অনেকে যৌন নির্যাতন করেন, যে একটি হাদিস রয়েছে এরকম যে স্ত্রীকে যদি স্বামী আহ্বান করেন ব্যক্তিগত সময়ের জন্য, এবং স্ত্রী যদি সাড়া না দেন সারা রাত, ফেরেশতারা ওই মহিলাকে অভিশাপ দিতে থাকেন যে তোমার খারাপ হোক, কিন্তু
অনেক স্বামীও রয়েছেন কিন্তু স্ত্রীকে কিন্তু কষ্ট দেন, কিন্তু এরা বলতে পারে না, এরা বলতে পারে না। ইউরোপিয়ান ইউনিয়নের, ইউরোপিয়ান ইউনিয়নের কেন এত সমস্যা, কেন এত ডিভোর্স? আপনি দেখেন যদি ডিভোর্সের স্ট্যাটিস্টিকগুলো নেন এবং কেস স্টাডি করেন, আপনি 70-80% প্রবলেম হইতেছে সেক্সুয়াল যৌনতা রিলেটেড। কারণটা হচ্ছে যে ড্রিঙ্কিং ইস্যু, যে এই ছেলেগুলার আর পুরুষগুলার পৌরুষ নাই, পুরুষগুলার কোনো পৌরুষ নাই, নারীদের নারীত্ব নাই। কেন নাই আমরা পরে দেখব, এটা কোনো অর্থাৎ প্রাইভেট পার্ট রিলেটেড যে প্রবলেমগুলা তখন যে মানুষের সাথে হয়, মানুষের সাথে যে প্রাইভেট পার্ট রিলেটেড এগুলো স্ট্রেস বা টেনশন জেনারেট করে, শান্তি পাবেন না আপনি। তো কেন হয়, কারণটা হচ্ছে শয়তান। হয়তো বা আপনি বলতে পারেন যে ওপেন এনিমি, বাট হি কুড বি ইয়োর সিক্রেট ফ্রেন্ড। আপনার টুপি থাকতে পারে, আপনার দাড়ি থাকতে পারে, আপনি পাঁচ ওয়াক্ত মুসল্লি হতে পারেন, কিন্তু ই কুড বি অ্যাডিক্টেড টু পর্নোগ্রাফি, পর্নোগ্রাফিতে আপনি অ্যাডিক্টেড থাকতে পারেন। এটি অর্থাৎ শয়তান একটি মানুষকে বাহ্যিকভাবে দেখতে লাগে যে আহ কত ভালো মানুষ, বাইরে থেকে স্যুট কুট বুট পরা, স্যুটেড বুটেড, ভেরি স্মার্ট, কি সুন্দর, কি সুন্দর দাড়ি, মানে কি সুন্দর ফ্রেঞ্চ কাট দাড়ি, কি সুন্দর লাইন দিয়ে দাড়ি রাখা, কি সুন্দর মানুষ, বাট ইউ কুড বি রটেন ইনসাইড। আপনার হয়তো বা আমরা দেখাইতে চাই যে আমরা বাইরে খুব ভালো, অর্থাৎ বাইরে শয়তান, আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, চলো ভাই শয়তান থেকে দূরে থাকি, অনেক ফটাং ফটাং করে কিন্তু বলতে পারেন, লম্বা লম্বা কথা বলা যায়, কিন্তু হয়তো বা শয়তান আপনার গোপন বন্ধু, হি ইজ ইয়ার সিক্রেট ফ্রেন্ড। আপনি বাইরে শয়তান সম্বন্ধে কি বলেন, হি ডাজন্ট কেয়ার, একটুও কেয়ার করে না। আপনি আপনার রুমের ভিতরে, আপনার ঘরের ভিতরে একা একা কম্পিউটার নিয়ে কি করেন, এটা সে কেয়ার করে, এটা সে কেয়ার করে, হি ইজ ইয়ার সিক্রেট ফ্রেন্ড মেট। অর্থাৎ আমরা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এটি স্বীকার করি না, যে আমাদের শয়তান, যে ভাই শয়তান থেকে মুক্তি পাওয়ার উপায় কি বলেন, আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, অনেক কিছু বলা যায়, বাট বাট আপনার ঘরে আপনি ইবলিস না শয়তান, আপনি এটি আমরা এটি নিজেদেরকে আমরা জাজ করবো, আমরা এই প্রোগ্রামে কে কি বলল, কে কি শুনল, শুধুমাত্র আমাদের আকিদা বাদ দিয়ে, আকিদা সম্বন্ধে কেউ যদি কিছু বললে আমরা প্রোটেস্ট করব, বাকি বলতে থাকো, কোনো অসুবিধা নাই, ভালো বা খারাপ বলো, কোনো এগুলোর কোনো এফেক্ট আমাদের মধ্যে নাই, ভালো বললেও কোনো এফেক্ট নাই, সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ বললেও কোনো অসুবিধা নাই, তুমি বলতে পারো, কিন্তু আলটিমেটলি এগুলো আমি নেব না, এগুলো আমি তোমাকে দুই ঘন্টা আমাকে বলতে পারো, কিন্তু দুই ঘন্টা পরে আমি বলবো যে ভাই এটিগুলো আপনার কাছে রাখেন, এগুলো কোনো প্রয়োজন আমার কাছে নাই। তো আমরা এই তিনটি, এরপর কি হলো, এটি বলার পরে যে সে তার যৌন অপবিত্রতার এই কথাটি বলার পরে পাথরটি সরে গেল এবং তারা বেরিয়ে আসলো। এটি থেকে কি বোঝা যায়, অর্থাৎ দুনিয়াবি যে কোনো প্রবলেমে পড়লে আপনি এই তিনটি রিলেশনশিপের কারণে কিন্তু আপনি প্রবলেম থেকে মুক্ত পেতে পারেন। এই তিনটি রিলেশনশিপ আপনার যে কোনো প্রকার অসুস্থতা, যে কোনো প্রকার এলিমেন্ট, যে কোনো প্রকার বিপদের মূল কারণ হইতেছে এই তিন প্রকার রিলেশনশিপ। নাম্বার ওয়ান রিলেশনশিপ, বাবা মা সিনিয়রদের হক। দ্বিতীয়ত হচ্ছে জুনিয়র অথবা অধীনস্থ অথবা দুর্বল মানুষদের হক, এবং তৃতীয়ত আপনার প্রাইভেট পার্ট রিলেটেড প্রবলেম, প্রাইভেট পার্ট যৌনতা, দিস ইজ, এটি হচ্ছে বেশি বেশি। এবং এই জিনিসগুলো যে আমাদেরকে অনেকে প্রশ্ন করেছেন যে সরোয়ার ভাই, অনেকে কিন্তু খুব বিনয়ের সাথে ফোন করেছেন যে সরোয়ার ভাই আমি নাম বলতে চাই না, খুব লজ্জা লাগতেছে, কথাগুলো ঠিক যে এনার্জি ড্রিঙ্কসের কারণে আমার সমস্ত শরীর কাঁপতে থাকে এবং আমার স্ত্রীর কাছে লজ্জা পাচ্ছি, কীভাবে আমি বললাম যে ভাই এই প্রশ্নটা তো কেউ করে নাই, খুব সুন্দর প্রশ্ন আপনি করেছেন, বুদ্ধিটা খুলতে শুরু করেছে আমাদের, এবং আমি আপনার জন্য দোয়া করি যে এটা থেকে কীভাবে মানে নিষ্কৃতি পাওয়া যায়, এনার্জি ড্রিঙ্ক খেয়ে ফেলেছি আর খাবো না, কিন্তু এটাতে মানে আমার যে সমস্ত শরীর কাঁপে বা আমি যে দুর্বল এটি আমি কীভাবে নিষ্কৃতি পাবো, এগুলো নিষ্কৃতি রূপ। আমি কিন্তু অপেক্ষা ছিলাম যে কেউ প্রশ্নটি করেন, কেউ করেন নাই, বিকজ উই ডোন্ট কেয়ার। আমরা এক কান দিয়ে কথা শুনি আরেক কান দিয়ে বের করে দিই, অথবা দুই কান দিয়ে কথা শুনি দুই নাকের ফুটা দিয়ে বের করে দিই, ব্যাস আমরা শুনি কিন্তু এগুলো মানি না। তো এই প্রথম একজন মানুষ পেলাম যে এটা সলিউশনটা কি, তখন আমি আমরা তাদেরকে বললাম যে তাকে বললাম যে বাদাম, যাতে নাট অ্যালার্জি না থাকে, বাদাম হচ্ছে এনার্জি ড্রিঙ্কের কারণে আপনার প্রাইভেট পার্ট রিলেটেড অর্থাৎ আপনার যৌন জীবন সম্বন্ধে, আপনার সেক্স লাইফ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, বিশেষত পুরুষদের টেস্টিস যে ক্যান্সার হয়, প্রোস্টেট ক্যান্সার হয়, এগুলো থেকে মুক্ত হওয়ার
উপায় হতেছে বাদাম, চীনা বাদাম। অর্থাৎ যে যে বাদামটা দেখতে যেরকম, আমার শিক্ষক আমাকে বলেছেন যে যে বাদামটা দেখতে যেরকম সেই বাদামটা খেলে আপনি ওই অঙ্গের ভালো হবে। যেমন ধরেন কিছু বাদাম দেখতে কিডনির মতো, তো ওইটা খাইলে আপনার কিডনিতে স্টোন হইলে, কিডনিতে আপনার ইনফেকশন হইলে, পেশাবে ইনফেকশন হইলে, ওই কিডনির মতো দেখতে যে বাদামটা আছে কাশুনাট না কি বলে এগুলা, এটা হইতেছে আপনার ভালো ভালো হবে। চীনা বাদাম যেটা দেখতে টেস্টিসের মতো, পুরুষদের টেস্টিসের মতো দেখতে, সেটি খেলে আপনার টেস্টিস এবং প্রোস্টেট রিলেটেড কোনো প্রবলেম আপনার হবে না, স্পেশালি আফটার 40, 40-এর পরে পুরুষদের এই সমস্যাটা হয়। আপনারা যদি রেগুলার এখন থেকে, যদি আজকে থেকে যদি আপনি রেগুলার মানে বাদাম খান, যেটা যে বাদাম দেখতে যেরকম সেটা সে অঙ্গের জন্য, আপনি আপনার আপনার সমস্যা ধীরে ধীরে এটি কি হবে, এটি এটি কমতে থাকবে এবং একসময় আপনি ফুল রিকভারি করবেন। তো আমরা দেখলাম যে পরিবারের মানুষের সাথে সম্পর্ক, কাজের মানুষের সাথে সম্পর্ক এবং স্বামী স্ত্রী অর্থাৎ প্রাইভেট পার্ট অথবা স্বামী স্ত্রী ছাড়া সম্পর্ক, প্রাইভেট পার্ট রিলেটেড, এই তিনটি জিনিস মানুষের টেনশন বা স্ট্রেস জেনারেট করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চারটি মেথডের মাধ্যমে, চারটি টেকনিক ইউজ করার মাধ্যমে মানুষের সাথে ডিলিং করতেন, সেই চারটি টেকনিক আবার বলছি। নাম্বার ওয়ান, মাস্টারিং দি আর্ট অফ ডিসকানেক্টিং, বি প্রফেশনাল। নাম্বার টু, পেশেন্ট অ্যান্ড গুড লিসেনার। নাম্বার থ্রি, সেন্সিটিভ টু পার্সোনালিটি টাইপ। অ্যান্ড নাম্বার ফোর, ডোন্ট বি জাজমেন্টাল। এই চারটি ব্যাপারটা, চারটি জিনিস নবীজি কীভাবে এক্সিকিউট করেছেন মানুষের সাথে ডিলিংয়ের ব্যাপারে, আমরা এখন পার্ট বাই একটি একটি করে আমরা অগ্রসর হব। পূর্ববর্তী হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে মানুষের সাথে ডিলিংস করার মাধ্যমে আপনি এমনও কোয়ালিটির অধিকারী হতে পারেন যেটি আপনি পরবর্তীতে জীবনে যে কোনো প্রকার মুসিবত, যে কোনো প্রকার মুসিবতে পড়লে আপনি এটি কাজে লাগাতে পারেন। অর্থাৎ মানুষ আপনার সামনে আসবে একটা অপরচুনিটি হিসাবে, এটাকে আপনি শয়তানের মতো ডিল করে আগুন বানাবেন না সালফে সালহীন। এই যে আমাদের তিনজন সালাফ, তিনজন রাইটার্স প্রিডিসেসর, যারা আমাদের পূর্ববর্তী আমাদের অত্যন্ত নেককার বান্দা ছিলেন, আমাদের সালাফ ছিলেন, তারা তাদের মতো আপনি বিপদ থেকে মুসিবত থেকে কীভাবে মুক্ত পেতে পারবেন, এটি কোন দিকে যাবেন, চয়েস ইজ ইয়র্স। টাইটানিকে দেখেন, একজন বাগদত্তা নারীকে নিয়ে একটা ছেলে ভেগে গেল, জ্যাক ভেগে গেল, ভেগে যাওয়ার ফলে আলটিমেটলি কী হলো, সে ডুবে মরল। কিন্তু যে সাথে বাগদত্তা ছিল সেই মানুষটি কিন্তু জীবিত ছিল, লাস্ট টাইটানিকের লাস্ট সিনারি পর্যন্ত জীবিত ছিল, এবং কেট সে বলেছিল যে আমি জানি এখনও সে জীবিত আছে। তো তার সাথে যদি বিয়া হইতো তাহলে তো সুখে, সে তো হ্যাপিলি এভার আফটার সে সুখে সুখে থাকতে পারতো, কেন সে এই একটা ছেলের সাথে ভাগতে গেল? আপনারা বলবেন প্রেম কাহিনী, নয়, এটি দিস ইজ অ্যান মেন্টাল এইলমেন্ট, এটি প্রেম কাহিনী নয়, এটি আমাদেরকে বোঝানো হইতেছে দিস ইজ গুড, দিস ইজ নট গুড, দিস ইজ ব্যাড, এটি হচ্ছে দাজাজিলা বা দাজ্জাল, ভালো খারাপ জিনিসকে ভালোর মূলক দিয়ে, ভালোর মূলক দিয়ে এগুলো বিক্রি করার নাম হইতেছে দাজ্জাল, দাজাজিলা। অর্থাৎ আমাদের ওরা যেভাবে চিন্তা করতেছে সেভাবে আমাদেরকে চিন্তা করতে বাধ্য করতেছে। আমি আজকে থেকে 1.5 বছর আগে আমি একজনকে শুনেছিলাম যে উনি বলতেছেন যে আমার বাচ্চাদের স্কুলের হলিডে হবে এবং বাচ্চাদেরকে নিয়ে আমি টাইটানিক দেখতে যাব। ওপেনলি উনি বলতেছেন, এটার মানে কি যে আমি বাচ্চাকে এখন লেসন দেব যে আমার প্রাইভেট পার্ট রিলেটেড, প্রাইভেট মানে তুমি অন্যের বাগদত্তা স্ত্রীকে নিয়ে ভেঙে যেতে পারো এবং তুমি যা ইচ্ছা তাকে নিয়ে করতে পারো, তার গর্ভে তোমার সন্তানও থাকতে পারে। তো এরপরে যদি আপনার মেয়ে ভেঙে যায় বড় হয়ে, এরপরে যদি আপনার ছেলে অন্যের মেয়েকে বাগদত্তা স্ত্রীকে নিয়ে পরকিয়া করে ভেঙে যায়, এরপরে কেন আপনি মেসাবদের কাছে আসেন, এরপরে কেন মসজিদে আসেন, কেন পানি পড়া নিতে আসেন, ওয়াই এরপরে কেন রিলিজিয়নকে আপনি দায়ী করেন? ওই ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়লো, তো তার ভিতরকে তো আপনি নষ্ট করে ফেলেছেন, ইনসাইড প্রোগ্রামিংটা করে ফেলেছেন আপনি যে ভেগে যাও, কারণ আমি তোমাকে নিয়ে টাইটানিক দেখিয়েছি, যে টাইটানিক হইতেছে তোমার রোল মডেল। তো যখন আমরা এই রিলেশনশিপগুলোকে ডেভেলপ করতে পারি, এরকম মা বাবাকে যখন কিয়ামতের দিন মুসিবতের সময় যখন সন্তানরা মানে
ডেস্টিন হয়ে যাবে দুজখের জন্য। আল্লাহ আমাদেরকে এরকম সন্তান থেকে মাফ করুন। যে বলা হবে, সে জিজ্ঞেস করবে আমাকে কেন দুজখে দেয়া হচ্ছে, তখন বলা হবে যে দেখো দেখো তুমি অন্যের বাগদত্তা স্ত্রীকে নিয়ে ভেগেছ, তাকে তার সাথে জেনা করেছ, এই কারণে তোমার। তখন সে বলবে এটা তো আমার দোষ না, আমার মা আমার বাবা নিয়ে আমাকে টাইটানিক দেখাইছে যখন আমার বয়স ছিল 10, এবং তারা আমাকে কখনো বলে নাই যে এটা হচ্ছে মানে খারাপ জিনিস। জেমস বন্ড আমি যখন দেখতেছিলাম তখন আমার মা আমার বাবা আমাকে বাধা দেয় নাই, জুয়া খেলা ভালো জিনিস, মেনলি জিনিস। এরপরে অন্য মেয়েকে নিয়ে, জেমস বন্ড গার্লকে নিয়ে লাফালাফি করা খুব খুব ভালো, পৌরুষের জিনিস, এই সময়তে বাধা দেয় নাই, তা এটা দুষ্ট আমার বাবা মার। তখন তাকে বলা হবে, তখন তারা বলবে যে হে আল্লাহ আমার বাবা মাকে আমার সামনে অ্যাটলিস্ট এইটা করুন যে আমি দুজখে যাব, কিন্তু আমি তাদের নাক আমি তাদের বুক আমি তাদের মুখ পাড়াইয়া মানে পা দিয়ে দলিত মলিত করে তাদের বডির উপর দিয়ে আমি দুজখে যেতে চাই। আপনি তাদেরকে এনে আমার দুজখে যাওয়ার রাস্তায় প্লিজ তাদেরকে এনে শুইয়ে দিন, আমি তাদেরকে পা দিয়ে মারিয়ে আমি তাদের উপর দিয়ে আমি দুজখে যেতে চাই, আমি দুজখে যেতে চাই। কারণটা হচ্ছে কি, কারণ আপনি তাকে নষ্ট করেছেন, আপনি তাকে ভুল প্রোগ্রামিং করেছেন। আপনি নবীদের জীবন রসুলদের জীবন আপনার সামনে ছিল, বা কতজন দি মেসেজ ছবিটা আমরা দেখেছি, দি মেসেজ ছবিটা আমার বাবা প্রথম সর্বপ্রথম আমাকে যে ছবিটি দেয়, আমার মা সর্বপ্রথম আমাদেরকে যে ছবিটি সর্বপ্রথম আমি স্কুলে আমি যে ছবিটি দেখেছি সেটি হচ্ছে দি মেসেজ। দি মেসেজ ছবিটি ইউটিউবে অ্যাভেলেবল আছে ফ্রি, আপনারা এটি দেখ, এটি নবীজির জীবন, নবীর জীবন নিয়ে, এবং এটি সময় পেলেই আমি দেখি, বারবার দেখি, প্রত্যেকবার নতুন নতুন জিনিস, নতুন নতুন, এবং এমন কোনো পর্ব আমি দেখি না যেদিন আমি কাঁদি নাই, প্রত্যেকটা পর্ব দেখেছি এবং প্রত্যেক দিন আমি কেঁদেছি, মানে মাসে একবার হলেও আমি এটি দেখার চেষ্টা করি। দি মেসেজ ছবিটা দেখবেন, কারণ সিরা নবীজিকে জানার পর্যায়ে শুরু করেছিলাম ক্লাস 5 থেকে, প্রত্যেকটা মাসে প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা পরতে পরতে নবীজির এই সিরাকে আমি নিজের জীবনে চেষ্টা করি যে আমি কীভাবে এটাকে ইউটিলাইজ করতে পারি, কীভাবে এটাকে আমি ব্যবহার করতে পারি। তো আমরা এখন প্রবেশ করব আমরা যে নাম্বার 1, দি মাস্টারিং দি আর্ট অফ ডিসকানেক্টিং, নবীজির যে কোয়ালিটিটা আছে যে বিং প্রফেশনাল, 100% প্রফেশনাল নবীজি ছিলেন, যে কীভাবে একটি মানুষ তিনভাবে একটি দিনে থাকতে পারে, একটি দিনে তিনভাবে আপনি থাকতে পারেন। নাম্বার 1, আপনি মুডি থাকতে পারেন। নাম্বার 2, ইট কুড বি ইয়র ব্যাড ডে, খারাপ একটা দিন থাকতে পারে, যে কোনো কিছুই ঠিক টাইম মতো হইতেছে না, কোনো সেন্ট্রাল লাইনও ডিলে, ও কাজে 10 মিনিট লেট, বস আপনাকে ঝাড়ি দিছে, কাজে কোনো মেশিনারিজ ঠিক মতো কাজ করতেছে না, A46 A13 জ্যামে পড়ে গেছেন, এরপরে মানে ঘর থেকে বাচ্চা কান্না করতেছে, মানে ইট একটা ব্যাড ডে, ইট কুড বি ইয়র ব্যাড ডে। এবং তৃতীয়টা হচ্ছে যে হ্যাপি, আনন্দিত থাকতে পারেন। অর্থাৎ প্রথমটা হচ্ছে যে মুডি, খুব মুড নিয়ে বসে আছেন, মানুষ আপনার কাছে যাইতে ভয় পাচ্ছে। দ্বিতীয়টি হচ্ছে ব্যাড ডে, আপনি খুব দুঃখী, মানে কোনো কিছু আপনি চেষ্টা করতেছেন ঠিকঠাক মতো হয় না, এরকম হয় সবাই যাবে না, ইট কুড বি এ ব্যাড ডে। নাম্বার 3, হ্যাপি। এই তিনটি মুডে একটি মানুষ কিন্তু থাকতে পারে। এই তিনটি মুড যখন অন্য মানুষকে আপনার প্রভাবিত করবে, এই তিনটি জেনারেট করবে পেন, যে পেন জেনারেট করবে। যে একবার বাংলাদেশে থাকতে সময় বাংলাদেশে থাকার সময় মানে আমি আর আমার এক বন্ধু আমরা বসে আছি, এই সময় কারেন্ট চলে গেল। কারেন্ট চলে যাওয়ার পরে মানে আমি তো কারেন্টের মধ্যে, কারেন্ট চলে গেছে, খুব গরম লাগে, খুব গরম, বাংলাদেশে গরম তো বুঝছেন, বা খুব গরম লাগতেছে, এমসি কলেজে হোস্টেলে খুব গরম লাগতেছে। তো সে আমাকে বলতেছে সরো তোর গরম লাগতেছে না, আহ উহ উহ এরকম বলতেছে। তখন আমি বললাম যে গরম তো লাগতেছে, তো সে বলছে উফ উফ এরকম বল। তো আমি তাকে বললাম উফ উফ করতে বলে লাভ হইতেছে না, আমি বলতে আহ গরম, আর সে বলতেছে উহ গরম উহ। তো আমি বললাম যে জাস্ট এটা চেঞ্জ করে দিয়েছে, যে কী মজার গরম, গরমটাতে কী মজা, সিদ্ধ হইতেছি খুব ভালো লাগতেছে, খুব মজা গরম, আহ কী মজা গরম, এটা চিন্তা করে দেখবি গরম লাগবে না। তো সে মানে এত বেশি লাফালাফি করতে, সে পরবর্তী আমাকে এসে কিল মারতে লাগলো যে তুই কিছু একটা কর। আমি বললাম আমি কী করবো, ইলেকট্রিসিটিতে ফোন কর, আমি ফোন করে কোনো লাভ নাই। তো তাকে পাখা নিয়ে, তাকে বললাম যে তাকে পাখা নিয়ে আমি কিছু মানে পাখা করতে পারি, ফাইল আইতে পারি, আর কিছু করতে পারি।
বাদ দে, মানে এত অশান্তি তার ভিতরে যে কিছু একটা কর, কিন্তু লাভ তো হইতেছে না, আরো গরম লাগতেছে তার। কিন্তু আমি বসে আছি, মানে চল তাহলে গোসল করি, এমসিকিউ যে দিঘিতে গিয়ে গোসল করলাম, এটা একটা সলিউশন। তো এই যে মানে আপনি ডিসকানেক্ট করে ফেলবেন সিচুয়েশন থেকে নিজেকে, জাস্ট চেঞ্জ ইউর অ্যাটিচিউড। কীভাবে একটি, আমি বলছি না ইগনোর করার জন্য একটা সিচুয়েশনটাকে, জাস্ট চেঞ্জ ইউর অ্যাটিচিউড, ওই সিচুয়েশন সম্বন্ধে আপনার অ্যাটিচিউডটাকে চেঞ্জ করে ফেলেন। যেমন ধরেন একটি গ্লাসের অর্ধেক খালি আর অর্ধেক ভরা, আপনি এটিকে দুইটাই কিন্তু সত্য, দুটাই কিন্তু সত্য, অর্ধেক যে খালি এটাও সত্য, অর্ধেক যে ভরা এটাও সত্য। আপনি কিভাবে দেখবেন এটা ডিপেন্ড করে আপনার উপর। নবীরা দেখবেন, রসুলরা দেখেছেন, সালফে সালিনরা দেখেছেন অর্ধেক ভর্তি, শুকরিয়া, যে এই গ্লাসের অর্ধেক, শুকর আলহামদুলিল্লাহ, এটি 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 অর্ধেক ভরা। আর শয়তান দেখেছে, ফেল মানুষ দেখেছে, এইটা আবার একটা ফানি হইল নাকি, এটা অর্ধেক তো খালি, হ্যাঁ এটা দিয়ে কি হবে। কারণ পানি এমন একটি ব্যাপার, আসলে পানি নিয়ে কথা বলতে গেলে অনেক বলার ব্যাপার, পানি এমন একটি ব্যাপার যে আপনি এক বোতল পানি খেয়ে কিন্তু আপনার তৃষ্ণা নাও মিটতে পারে। পানি শুকুর গুজার এবং না শুকুর মানুষ দুটো মানুষকে কিন্তু পানি বুঝে, পানি এমন একটি ব্যাপার, শুকুর গুজার এবং না শুকুর গুজার মানুষ কিন্তু পানি টের পায়, পানি চেঞ্জ হয়ে যায়। যখন আপনি শুকুর গুজার থাকবেন, পানি কম পানি আপনার বেশি তৃষ্ণা মেটাবে, এক ফুটা পানি দিয়ে কিন্তু আপনার তৃষ্ণা মিটতে পারে, এত পাওয়ারফুল পানি। আবার যদি না শুকুর হন, তাহলে দেখবেন আপনি বোতলের পর বোতল পানি খেয়ে কিন্তু আপনার তৃষ্ণা মিটে, আপনি এটা একটা টেস্ট করে দেখতে পারেন যে আপনি শুকুর গুজার না না শুকুর গুজার। এটি সিম্পল হতেছে, খাবারে কম পানি আপনার বেশি তৃষ্ণা তিয়াস মিটাইব বেশি, কম পানি কিন্তু তিয়াস মিটায় বেশি, এটি হচ্ছে শুকুর গুজার পানির একটি অনবদ্য একটি গুণ। না শুকুর গুজার মানুষের হাতে পানি গেলে পানির টেস্ট নষ্ট হয়ে যায়, পানি কিন্তু বুঝতে পারে মানুষকে, পানি রেসপন্ড করে মানুষের সাথে, কিভাবে রেসপন্ড করে এটা আমরা পরবর্তীতে আমরা কোনো এক সময় দেখবো ইনশাল্লাহ, যে পানির পাওয়ার, প্লাসিবো এবং নাসিবো এফেক্ট, পানিতে আপনি ফু দিয়ে এটি পানি আপনার জন্য হিলিং হইতে পারে, আর পানি হাতে নিয়ে যদি আপনি গিবত করেন মানুষের, এই পানি আপনার জন্য বিষ হয়ে যেতে পারে। পানি গ্লাস হাতে নিয়ে, আপনি এক গ্লাস পানি হাতে নিয়ে আপনি অন্যের গিবত করেন, আপনার ওই পানি আপনার জন্য বিষ, ওই খাবার, যে খাবার টেবিলে বসে কিন্তু আমরা গিবত করি অনেক সময়, যে হুনরাই নেই এখানদার বাড়ির বাবে এইসব টেইসব করি, এটা কিন্তু আপনি দেখতে পারেন যে টক্সিসিটি যেটা আপনার খাবারে সেটি বেড়ে যায়, এটি বেড়ে যায়। এই পানির উপর শুধুমাত্র পাওয়ার অফ ওয়াটার নিয়ে অনেক অনেক, স্পেশালি বেটি শাইনের অনেক অনেক বই রয়েছে, আপনারা সেগুলো পড়ে দেখতে পারেন যে পাওয়ার অফ ওয়াটার, পানির এগুলো কিন্তু বিজ্ঞানীদের, আমাদের আমাদের মন গড়া কথা না, এগুলো বিজ্ঞানীদের গবেষণালব্ধ বিভিন্ন রকম গবেষণালব্ধ বিভিন্ন প্রকার সিদ্ধান্ত, আপনারা এগুলো দেখতে পারেন বেটি শাইনের ওয়াটার বইগুলোতে, পাওয়ার অফ ওয়াটার। তো আমরা আমরা দেখলাম যে যে এই মুড, যে ফিলিংসগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমাদের অন্যের সাথে রিলেশনশিপটাকে প্রভাবিত করে। এই তিনটি মুড থেকে নবীজি সবসময় নিজেকে ডিসকানেক্ট করে রাখতেন। তার পেটে কিন্তু ক্ষুধা ঘরে এসেছেন, আপনার পেটে ক্ষুধা, পেটের মধ্যে খুব ফেটো ভুক লাগছে, আপনি ঘরে আসলেন, ঘরে এসে আপনার বউকে বললেন খাবারের কিছু আছে, সে বলল খাবারের কিছু নাই, এই তোমার সাথে বিয়া করিয়া কোনো লাভ হইল না, তুমি জানো না আমি এসেমাইলাম, এটা আপনি বলতে পারেন ইবলিসি ওয়ে, এই রেসপন্ডটা করেন ইবলিসি ওয়ে। নবীজি দেখেন ঘরে আসছেন, তার কাছে কিন্তু এসে জিজ্ঞেস করলেন মায়েশাকে, যে মায়েশাকে জিজ্ঞেস করলেন যে আয়েশা হুমায়রা, যে তোমার কি ঘরে কি খাবারের কিছু আছে। তখন মায়েশা বললেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঘরে খাবারের কিছু নাই। তখন তিনি বললেন যে কিছু আটা ময়দা এগুলো জোগাড় করা হলো, এবং তিনি স্ত্রীর সাথে কিন্তু এই ময়দা এবং আটার খামির বানাতে লেগে, দুজন মিলে রান্না করতে লেগে গেলেন। আপনি আমি হইলে কি করতাম, আপনার কথা আমি নিজের কথা বলি, আমরা কি করতাম, আমরা এসে সিটিং রুমে পা তুলে দিয়ে বলছিলাম আচ্ছা ঠিক আছে কি করো, তুমি রান্না করো আমি বসে দেন। নবীজি কখনো এরকম করেন না, নবীজি সব সময় কিচেনে তার বউদেরকে তিনি সাহায্য করেছেন। উনি কিন্তু যুদ্ধ করে এসেছেন, উনি মেরাজ থেকে এসেছেন, উনি আপনার চেয়ে, নবীজি আপনার চেয়ে একটু বেশি বিজি ছিলেন,
কিন্তু তারপরেও বউকে সাহায্য করতে উনি ভুলেন নাই। আমরা কিন্তু এটা করি না, আমরা এটা করি না, আমরা বউদেরকে সাহায্য করা, বউকে সাহায্য করা আমরা মনে করি আমাদের বেটাকৃত্বের একটা খেলাফ জিনিস। তো খন্দকে নবীজি সবসময় কুল মাইন্ডেড ছিলেন, সবসময় তার মুখে হাসি ছিল, অলওয়েজ তার মুখে মুচকি হাসি লেগে থাকতো। সাহাবিরা বলেছেন যে নবীর চেহারা ছিল চাঁদের মতো, চাঁদ যেরকম প্রসন্ন, নবীজির দিকে তাকাইলে আমাদের খিদে মিটে যেত। আসাবে সুফাতে বলেছিলেন যে আমরা পেটের খিদায় যখন মানে তলপাইতে থাকতাম, সারা শরীর যখন কাঁপতে থাকতো, অপেক্ষা করতাম নবীজি কখন তাহাজ্জুদের সময় বের হয়ে আসে। নবীজির চেহারার দিকে তাকাইলে আমাদের খিদা মরে যেত, খিদা পেট ভরে যেত নবীর দিকে তাকাইলে, এইরকম মানে ভালোবাসা ছিল নবীর প্রতি। তো একবার এক সাহাবি খন্দকে যুদ্ধের সময় এসে বললেন নবীজি খুব খিদে লাগছে, নবীজি কিছু বলতেছেন না। তখন সাহাবি তার জামা তুলে পেট দেখায় বলে নবীজি দেখেন খিদার চুটে নাড়ি ভুড়ি যাতে বেরিয়ে না যায় এই জন্য একটা পাথর বেঁধে রেখেছি আমার পেটের মধ্যে, দেখেন এই যে দেখেন এত খিদা লাগছে নবীজি। আই মিন ইট, আমি আমি কাজে ফাঁকি দেওয়ার জন্য বলতেছি না, একটু মানে বিরতি নেওয়ার জন্য কাজ থেকে বলতেছি না, আসলে আমার খিদা লাগছে নবীজি। তখন নবীজি তার জামা তুলে দেখালেন যে ভাই আমার, বন্ধু আমার, তুমি খিদার চুটে একটা পাথর পাচ্ছ, আমার দিকে দেখো খিদার চুটে আমি দুইটা পাথর পাচ্ছি, মানে আমার তোমার চেয়ে ডাবল খিদা আমার পেটে, তোমার চেয়ে ডাবল খিদা আমার পেটে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা সেই নবীর উম্মত, কিন্তু আমরা আমাদের খিদাকে কন্ট্রোল করতে পারি না, এবং খিদাটা আমাদের সরাসরি মাথায় গিয়ে চড়ে বসে, পেট খিদা লাগলে আমরা পাগল হয়ে যাই, ঘরের ভিতরে তুল কালাম কাণ্ড করে ফেলি, এক কাপ চায়ের জন্য তুল কালাম কাণ্ড, বউকে ডিভোর্স দিতেও দ্বিধা করি না, তুল কালাম কাণ্ড, ভাত কেন ঠান্ডা, তুল কালাম কাণ্ড, গুস কেন ঠান্ডা, হ্যাঁ কেন লবণ কম হইল, মাই গুডনেস। তো আমরা দাবি করি আমরা নবীজির উম্মত, এটা আমরা দাবি করি, হ্যাঁ দাবি করি। তো এটা হচ্ছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার এটি, কিন্তু নবীজির কুলনেস জানেন, যারাই এসেছেন দেশের বাইরে থেকে, ডেলিগেটরা এসেছেন, অ্যাম্বাসেডাররা এসেছেন, নবীজি খন্দকের যুদ্ধের সময় নেগোসিয়েটারদের কথা বলছেন, নেগোসিয়েট করতে চাইতেছেন, এরপরে অনেক অনেক কাজ হইতেছে, কিন্তু এই কোনো জিনিসগুলো কিন্তু তার খিদা এইগুলাকে প্রভাবিত করতে পারে নাই। তার সামনে কিন্তু মানুষ খাইতেছে ইয়াম ইয়াম করে, কিন্তু নবীজি কখনো এই এটা দ্বারা প্রভাবিত হন, এবং নবীজি সাহাবিরা এটা দ্বারা কখনো প্রভাবিত হন নাই। তো আমরা এখন একটি ছোট্ট বিরতি নেব, বিরতির পর আমরা এসে দেখব যে নবীদের জীবনে, আমাদের জীবনে, আমাদের জীবনে টেনশন জেনারেট করে যে তিনটি সম্পর্ক সবচেয়ে বেশি, সেটি হচ্ছে যে আমাদের ইনলসদের সাথে সম্পর্ক টেনশন জেনারেট করে আমাদের 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 ওয়াইফ এবং হাজব্যান্ডের সাথে সম্পর্ক, এবং টেনশন জেনারেট করে এমপ্লয়ি বা আপনার অধীনস্থ, আপনার বস অথবা আপনার অধীনে যারা কাজ করতেছেন তাদের সাথে সম্পর্ক। এগুলো আমরা দেখব যে তিনটি চারটি ঘটনার মাধ্যমে আমরা দেখব যে নবীজির সাথে মানুষের সম্পর্ক কীরকম ছিল, এবং সম্মান এবং মর্যাদা এবং তারা কীভাবে এগুলো ডিল করেছেন। আমরা অনুষ্ঠানের বিরতির পর আবারও ফিরে আসবো, এবং বিরতির পরে যে নিয়ম সেটি আপনারা সবাই জানেন, আর বলে দিতে হবে না ইনশাআল্লাহ। বিরতির পর কথা হচ্ছে, আসসালামু আলাইকুম। ইমিগ্রেশন নিয়ে কোনো সমস্যা যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো, তাই ইমিগ্রেশন বিষয়ক যে কোনো সমস্যা সমাধানের জন্য এসিএম ইমিগ্রেশন এক্সপার্ট সবসময় রয়েছে আপনার পাশে। যে কোনো ইমিগ্রেশন বিষয়ক সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন বেতার বাংলা ইমিগ্রেশন অ্যাডভাইজার ইফতেখার হোসেনকে 07726190291, 07726190291 নম্বরে, অথবা মাজেদুর চৌধুরীকে 07868758944, 07868758944 নম্বরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট একটি বিরতি পর আবার আমরা আমাদের মূল প্রোগ্রামে চলে আসলাম। আসলে বলার রয়েছে অনেক কিছু, কিন্তু সময় স্বল্প, সেজন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা আমাদের প্রোগ্রামে চলে আসলাম, এবং আমরা এখন দেখব, আমরা প্রবেশ করব আমাদের চেতনা, আমরা আমাদের হার্টটাকে এখন ব্যবহার করব এই আলোচনাটাকে বোঝার জন্য। এতক্ষণ আমরা আমাদের মাইন্ড দিয়ে বুঝেছি, এখন আমরা আমাদের হৃদয়টা দিয়ে অনুভব করার চেষ্টা করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে
নবীজির সাথে অন্য মানুষের সাথে ইনলসদের সাথে সম্পর্ক কীরকম ছিল, তার স্পাউসদের সাথে তার স্ত্রীদের সাথে সম্পর্ক কীরকম ছিল, তার অধীনস্থ যারা ছিলেন তাদের সাথে তার সম্পর্কটা কীরকম ছিল আমরা এখন দেখব ইনশাল্লাহ। আমরা প্রবেশ করব আমাদের আমাদের সচেতনতার একটু গভীরে, আমরা একটু প্রবেশ করব এখন। আমার প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা সবাই নিন আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা। আমরা আমাদের জীবনে টেনশন, আমাদের জীবনে স্ট্রেস এবং আমাদের জীবনে অশান্তির মূল কারণকে আমরা আবিষ্কার করতে চলেছি এবং এই আবিষ্কারের মূলে রয়েছে একটি মাত্র নিয়ত, আমরা আগুন থেকে বাঁচতে চাই। আমি আপনাদের ভাই গোলাম রহমান চৌধুরী সরোয়ার, আমি আপনাদের কাছে দোয়া চাই যাতে আমি নিজে আগুন থেকে বাঁচতে পারি। আল্লাহ যেন আমাকে আগুন থেকে মুক্তি দেন এবং আমি এটিও চাই অন্তরের অন্তঃস্থল থেকে যাতে আমি বেতার বাংলার মাধ্যমে আমাদের যত ভাই বোনকে পেয়েছি তাদের সবাইকে আগুন থেকে বাঁচানোর পথ যাতে আমি দেখাতে পারি। এটি আমার পথ নয়, আমার তরিকা নয়, আমার মেথড নয়, এটি নবীদের পথ, সালফে সালেহিনদের পথ, পরম প্রভুর পরম প্রভুতে সমর্পণের পথ। আমরা হৃদয়ের সাথে হৃদয় মিশিয়ে আমরা এক হয়ে প্রভুর কাছে এটি চাই, প্রভু হে আমরা আগুন থেকে বাঁচতে চাই। আমার প্রত্যেকটি ভাইকে, আমার প্রত্যেকটি বোনকে তুমি আগুন থেকে বাঁচাও, তুমি আমাকে আগুন থেকে বাঁচাও। চলুন আজ থেকে 1450 বছর আগে এই পৃথিবীতে হেঁটে বেড়ানো মানুষদের মধ্যে সবচেয়ে বেস্ট পার্সন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে স্ট্রেস বা টেনশনকে ডিল করেছেন, কিভাবে মানুষের সাথে সম্পর্ককে ডিল করেছেন। কারণ আমরা জানি মানুষের সাথে সম্পর্ক সবচেয়ে বেশি টেনশন, সবচেয়ে বেশি স্ট্রেস সৃষ্টি করে। প্রথমেই আমরা যাই বন্ধু এবং শ্বশুর। নবীজির বন্ধু এবং ইনলজ হিসাবে পেয়েছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নবীজির বয়স ছিল 51 এবং তার শ্বশুর, তার ইনল, ফাদার ইনল এবং বন্ধু হযরত আবু বকরের বয়স ছিল 53। নবীজির চেয়ে 2 বছরের বড় ছিলেন। যখন তারা মক্কা থেকে মদিনাতে হিজরত করছিলেন, পথিমধ্যে কারেসরে সর গুহাতে তাদের বিশ্রামের সময় আসল। সর গুহা অনেক উঁচুতে, আপনারা যারা সৌদি আরবে গিয়েছেন, কারেসর মক্কার একটু বাইরে, মদিনাতে যাওয়ার পথে একটু বাইরে, মক্কার একটু বাইরে, অন্ততপক্ষে মাটি থেকে 50 তলা বিল্ডিংয়ের সমান এত উঁচুতে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন যে নবীজি আপনি ক্লান্ত পরিশ্রান্ত, আপনি আমার কাঁধে উঠে বসুন,
আমি আপনাকে ঘাড়ে সরে নিয়ে যাব। নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাঁধে চড়ে বসলেন এবং নবীজিকে কাঁধে নিয়ে তার শ্বশুর এবং তার বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই 50-তলা বিল্ডিং বেয়ে তাকে নিয়ে ঘাড়ে সরে পৌঁছলেন। ঘাড়ে সরে সৌর গুহার বাইরে নবীজিকে নামিয়ে দিয়ে বললেন, নবীজি আপনার অনেক কষ্ট হয়েছে, আপনি বসে বিশ্রাম করুন, আমি গুহার ভেতরে যাই, গিয়ে দেখি, গুহা পরিষ্কার করি। একজন 53 বছর বয়সী মানুষ, 51 বছর বয়সী একটি মানুষকে 50-তলা বিল্ডিং বেয়ে উপরে তুলে সে বলছে, নবীজি আপনার কষ্ট হয়েছে। সে তার কষ্ট ভুলে গিয়েছে ভালোবাসার কারণে, নবীজির প্রতি ভালোবাসার কারণে, যে আপনার কত কষ্ট হয়েছে, আপনি আমার ঘাড়ে, আপনি আমার কাঁধে আপনি ছিলেন, আপনার কত তকলিফ হয়েছে, আপনি বসুন, আমি গুহাতে ঢুকি, গুহা পরিষ্কার করি এবং এরপরে আপনাকে বলবো। নবীজি আরাম করলেন পাথরের ছায়া। হযরত আবু বকর, তার শ্বশুর, তার বন্ধু, তিনি গুহাতে ঢুকলেন, দেখলেন অনেক গর্ত, তিনি নিজের চাদর কেটে কেটে সবগুলা গর্ত বন্ধ করলেন, একটি গর্ত চাদরে আর জায়গা হলো না, একটি গর্ত বাকি থেকে গেল। নবীজিকে নিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গুহার ভিতরে ঢুকলেন। ঢুকার পরে নবীজিকে বললেন, নবীজি আমি আপনি আমার উরুতে মাথা রেখে আপনি ঘুমান, আপনি অনেক টায়ার্ড হয়ে গিয়েছেন, ভাই এবং বোনের আপনারা চিন্তা করুন কার টায়ার্ড হওয়ার কথা, 53 বছরের একজন বুড়া 51 বছরের আরেকজন বুড়াকে নিয়ে উপরে উঠছে, কার 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 টায়ার্ড হওয়ার কথা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টায়ার্ড হওয়ার কথা, কিন্তু তিনি টায়ার্ড হচ্ছেন না, কারণ প্রেম এবং ভালোবাসা, শ্রদ্ধা এবং মমতা নবীজির প্রতি। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরের উরুতে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য পাটি দিয়ে যে গর্তটি খোলা ছিল সাপের ভয়ে, বিচ্ছুর ভয়ে, সেই গর্তে পা দিয়ে বসে থাকলেন। একটি বিচ্ছু সে বাইরে আসার চেষ্টা করলো ওই সময় এবং দেখলো যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পা ওই গর্তে দেয়া, তখন বিচ্ছুটি, সাপটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দংশন করলো, কামড় মারল, ব্যথায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল হয়ে গেলেন, কিন্তু তার উরুতে, তার পায়ে নবীজি ঘুমাচ্ছেন। নবীজির প্রতি শ্রদ্ধায়, নবীজির প্রতি ভালোবাসায়, নবীজির প্রতি মহাব্বতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পা এক ইঞ্চিও নড়ালেন না, হয়তোবা তার প্রেমাস্পদের ঘুম ভেঙে যাবে, তার আদরের মানুষটির ঘুম ভেঙে যাবে, তার ভালোবাসার মানুষটির তকলিফ হবে ভেবে তিনি সেই জায়গাটাতে ঠায় দাঁড়িয়ে নীল হয়ে গেলেন। দুঃখে, কষ্টে, ব্যথায় তার চোখ থেকে 2 ফোঁটা পানি নবীজির কপালে পড়ল। নবীজি সাথে সাথে ঘুম থেকে জেগে উঠলেন, জেগে উঠে বললেন, আপনার কি হয়েছে আবু বকর? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পায়ের দিকে দেখিয়ে বললেন, নবীজি আমি সব গর্ত বন্ধ করেছি চাদর দিয়ে, একটি গর্ত বন্ধ করতে পারিনি, সেই গর্তে আমার পা দিয়ে আমি বন্ধ করে রেখেছিলাম, কিন্তু একটি সাপ এসে আমার পায়ে কামড় দিয়ে দিয়েছে, আমার বেয়াদবি মাফ করবেন, আমি সহ্য করতে পারি না বিষের ব্যথা, এই জন্য 2 ফোঁটা পানি আপনার কপালে পড়ে গিয়েছে। নবীজি সাথে সাথে গিয়ে পায়ে ধরলেন এবং নিজের থুতু মুবারক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে লাগিয়ে দিলেন, সাথে সাথে তার বিষের ব্যথা সম্পূর্ণ নিরাময় হয়ে গেল। এই হচ্ছে শ্বশুর, এই হচ্ছে ইনলজ, এই হচ্ছে ইনলজ, এই হচ্ছে শ্বশুর, নবীজির শ্বশুর। এরাই হচ্ছেন ইসলামিক শ্বশুর। নবীজির 2 সাহাবি হযরত আবু বকর, হযরত উমর, দুজন তার শ্বশুর ছিলেন, হযরত আলী এবং হযরত উসমান তার জামাই ছিলেন।
ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যে রিলেশনশিপের উপর ভিত্তি করে, যে পরামর্শের উপর ভিত্তি করে, সেটি হচ্ছে ইন লজদের সাথে পরামর্শ, ইন লজদের সাথে আত্মত্যাগ, শ্বশুর জামাইয়ের যৌথ কম্বিনেশনের মাধ্যমে ইসলাম সামনে এগিয়েছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রদ্ধার, সবচেয়ে আনন্দের, সবচেয়ে মমতার, সবচেয়ে মহব্বতের, সবচেয়ে বড় আত্মত্যাগের, সবচেয়ে বড় আত্মত্যাগের সম্পর্ক হচ্ছে শ্বশুর এবং জামাই রিলেশনশিপ। আমরা আমাদের ধর্মকে পেয়েছি, মানবিকতার ধর্মকে পেয়েছি, নবীজির দুজন পরামর্শদাতা আবু বকর এবং ওমর, তারা ছিলেন তার শ্বশুর, এবং হযরত উসমান এবং হযরত আলী ছিলেন তার মেয়ের জামাই। শ্রদ্ধা, মমতা, আন্তরিকতা, আত্মত্যাগের এক অপরিসীম এক্সট্রিম পর্যায়ের উদাহরণ তারা সৃষ্টি করে গিয়েছেন কিভাবে শ্বশুর হতে হয়, কিভাবে মেয়ের জামাই হতে হয়। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান মা আয়েশা ছিলেন নবীজির স্ত্রী, একমাত্র কুমারী স্ত্রী। আমরা এখন দেখব স্বামী স্ত্রী রিলেশনশিপ কিভাবে নবীজি ডিল করেছেন, নবীজিকে কিভাবে তার স্ত্রীরা নবীজির আনন্দে, নবীজির আদর্শে তারা কিভাবে শেয়ার হয়েছে, নবীজির দুঃখে তারা কিভাবে শেয়ার, নবীজিকে কিভাবে তারা শ্রদ্ধা করেছেন। আমরা আমাদের স্ত্রীদের কাছ থেকে কখনো শ্রদ্ধা আদায় করতে পারি না, কারণ আমরা শ্রদ্ধা করার মতো যোগ্য নই। যদি শ্রদ্ধা করার মতো যোগ্য হতে হয়, জেমস বন্ড, টাইটানিক এই রোল মডেলগুলোকে বাদ দিয়ে আমাদেরকে রোল মডেল হিসেবে নিতে হবে নবীজিকে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করছিলেন, মা আয়েশা এগিয়ে এসে নবীজিকে একটি চৌকি এগিয়ে দিলেন, বলে নবীজি এখানে বসুন, আমি আপনার মাথায় পানি ঢেলে দেব। নবীজি চৌকিটিতে বসলেন এবং মা আয়েশা পেছন দিক থেকে তার উপর পানি ঢেলে ঢেলে দিচ্ছিলেন, নবীজি গোসল করছিলেন। হঠাৎ নবীজি দেখলেন তার সামনে দিয়ে সূক্ষ্ম একটি রক্তের ধারা বয়ে চলেছে। সাথে সাথে নবীজি ওই চৌকি থেকে, ওই খাট থেকে উঠে দাঁড়ালেন এবং বললেন, আয়েশা, হুমায়রা। নবীজি আদর করে তার বউকে হুমায়রা বললেন, লাল টুকটুকে গাল যার। উনি বললেন যে, হুমায়রা, এটা রক্তে রক্ত কি কোত্থেকে আসতেছে, এটা রক্ত কার? এবং নবীজি উঠে দাঁড়ালেন। মা আয়েশা বললেন যে, নবীজি, আপনি যখন চৌকির উপর বসেছিলেন অসতর্কতা বশত আমার পায়ের একটি আঙুল ওই জল চৌকির নিচে পড়ে গিয়েছিল, আপনি যখন বসেছিলেন সাথে সাথে আমার একটি আঙুল, বুড়ো আঙুল, ওই চৌকির নিচে পড়ে গিয়ে থেতলে গিয়েছে, ছেঁচে গিয়েছে। আপনি যে রক্ত দেখছেন সেটি আমার থেতলে যাওয়া আঙুল থেকে বেরিয়ে আপনার সামনে দিয়ে বয়ে চলেছে। নবীজি তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন, কাপড় কেটে তার আঙুলটাকে ব্যান্ডেজ করে দিলেন, তার জন্য দোয়া করলেন, তার কপালে চুমু দিলেন যে, আয়েশা, কেন তুমি আমাকে বললে না, কেন তুমি এই কষ্টটা তুমি সহ্য করলে, কেন? তুমি বললেই তো আমি উঠে যেতাম। তখন মা আয়েশা বলেছিলেন, নবীজি, আপনি আরাম করে গোসল করছেন, আপনার শান্তি লাগতেছে গোসল করতে, আমি এটি এত উপভোগ, আমি আমার স্বামীকে গোসল করিয়ে দিচ্ছি, আমি আমার স্বামীর মাথায় পানি ঢেলে দিচ্ছি, আপনার মাথায় পানি ঢেলে দিচ্ছিলাম, এত সুন্দর লাগছিল, এত ভালো লাগছিল নবীজি, আপনার পিঠ থেকে, আপনাকে দেখে, আপনার চুল দেখে এত ভালো লাগছিল আমার, যে ওই চৌকিটার নিচে আঙ্গুল তো আঙ্গুল আমার কলিজাটাও যদি পড়ে যেত, আমি আমার প্রেমাস্পদকে, আমি আমার স্বামীকে, আমি আমার বিলাভেটকে এই কথাটি বলতে পারবো না যে, নবীজি, আপনি উঠে দাঁড়ান, আমি ব্যথা পাচ্ছি।
আমার কষ্টের চেয়ে, আমার ব্যথার চেয়ে, আমার বিলাভেডে, আমার হাজবেন্ডে, আমার স্বামীর খুশি, আমার স্বামীর আনন্দ, আমার ব্যথার চেয়ে, আমার কষ্টের চেয়ে অনেক অনেক বেশি ভালো। নবীজি প্রথম স্ত্রী ছিলেন মা খাদিজা। নবীজি যখন 25 বছর বয়স তখন তিনি 40 বছরের মা খাদিজাকে বিয়ে করেছিলেন। যখন মদিনায় নবীজি অবসর সময় পেতেন, রাত্রে জান্নাতুল বাকিতে চলে যেতেন। মা আয়েশা ঘুম থেকে উঠে দেখলেন তার প্রিয় মানুষটি, তার হাজবেন্ড তার পাশে নেই। মা আয়েশা উঠে দাঁড়ালেন এবং নবীজি যেদিকে হাঁটতেন একটি মিষ্টি গন্ধ সবসময় সেই জায়গাটিতে ছেয়ে থাকত। মা আয়েশা সেই গন্ধকে অনুসরণ করে করে জান্নাতুল বাকিতে অন্ধকার রাত্রে এসে উপস্থিত হলেন। এসে দেখলেন নবীজি কবরের পাশে কবরস্থানে বসে অন্ধকার রাত্রে একাকী। কত রোমান্টিক একটি দৃশ্য, একাকী নবীজি দোয়া করছেন, মা আয়েশা তার পেছনেও হাত তুললেন। নবীজি সব সুহাদা সব শহীদদের দোয়া করে, সবার জন্য তার উম্মতের জন্য দোয়া করে, সবার শেষে নবীজি হাত তুলে বললেন, প্রভু হে, কিয়ামতের দিন যখন সবাই সবাইকে হারিয়ে যাবে, যখন মা বাবাকে খুঁজে পাবে না, সন্তান খুঁজে পাবে না বাবা মা, যখন ভাই বোনকে খুঁজে পাবে না, বোন ভাইকে খুঁজে পাবে না, কেউ কাউকে খুঁজে পাবে না, প্রভু হে, সেদিন যেন আমি আমার খাদিজাকে হারিয়ে না ফেলি। এর চেয়ে রোমান্টিক স্টেটমেন্ট আপনি আর কোথায় পাবেন? নবীজি কত রোমান্টিক ছিল, তার স্ত্রীর প্রতি ভালোবাসা কতটুকু ছিল। এ প্রভু হে, আমি আমার বউকে যাতে হারিয়ে না ফেলি, আমি আমার স্ত্রীকে যাতে হারিয়ে না ফেলি। আমরা যাতে আমাদের স্বামীকে আমাদের স্ত্রীকে যাতে আমরা কতজন দোয়া করতে পেরেছি, অশান্তির কারণে ঘর থেকে বেরিয়ে যেতে পারলেই বাঁচি, এটাই আমাদের অ্যাটিটিউড। আর আখেরাতে একত্রিত হওয়া সে তো সুদূর পরাহত কাজ। আমরা হয়তো বা দোয়া করি যে এই স্বামী থেকে যত দূরে থাকা যায় তত ভালো, এই স্ত্রী থেকে যত দূরে থাকা যায় তত ভালো। কিন্তু নবীজি কি দোয়া করেছেন? নবীজি দোয়া করেছেন যাতে আমি আমার স্ত্রীকে আমি হারিয়ে যেতে না ফেলি। মা আয়েশা নবীজিকে পেছন দিক থেকে জড়িয়ে ধরলেন, নবীজি আপনি কোথায় ছিলেন? নবীজি বললেন, তুমি এসে পড়েছ, তোমার কি হিংসা হচ্ছিল নাকি যে আমি কোথায়, আমি কি অন্য স্ত্রীর ঘরে চলে গিয়েছি, এটি কি তোমার হিংসা হচ্ছিল আয়েশা? তখন মা আয়েশা তাকে বললেন, নবীজি আমি যদি আপনাকে হিংসা না করি আমি কাকে হিংসা করব? এ ভালোবাসা আর হিংসা, এ মমতার হিংসা, এ প্রেমের হিংসা, এ আমার স্বামী আর কারণ নয়, আপনি আমার আর কারণ নয়। নবীজি হাসলেন, তাকে জড়িয়ে ধরলেন, তার কপালে চুমু দিলেন, আমার হুমায়রা। নবীজি বললেন, হুমায়রা চলো দৌড় দেই। আয়েশা বললেন, আপনাকে নিয়ে পারা গেল না, আপনি কেন দৌড় দেবেন, চলো দৌড় দেই। মা আয়েশা বললেন, ঠিক আছে ডাক দেন। এবং নবীজি বললেন, দৌড় দেওয়া হলো। দৌড় দেওয়ার পর নবীজি তখন অনেক বুড়ো মানুষ, মা আয়েশা হালকা পাতলা, মা আয়েশা হেরে গেলেন।
মা আয়েশা হারিয়ে দিলেন নবীজিকে। নবীজি মা আয়েশা হেঁটে কুটি হেসে কুটি কুটি যে আপনাকে হারিয়ে দিয়েছে নবীজি, আমি বলি নাই আপনি আমার সাথে দৌড়ে পারবেন না। নবীজি হাসলেন, ঘরে চলে গেলেন। অনেকদিন পর, অনেকদিন পর এক পূর্ণিমার রাতে নবীজি আবার মা আয়েশাকে বললেন, আয়েশা চলো দৌড়তে। মা আয়েশা বললেন, আমি এখন অনেক মুটিয়ে গিয়েছি নবীজি। এটি কি বলেন, লোকে কি বলবে? নবীজি বললেন, না না লোকেও দেখবে না, এই দেখো পূর্ণিমার চাঁদ, তুমি আর আমি ছাড়া এখানে কেউ নাই, চলো দৌড় দিই। অনেকদিন হয়ে গিয়েছে মা আয়েশা, মেয়েরা সাধারণত বিয়ের পরে একটু মোটা হয়ে যায়, মা আয়েশা অনেক মোটা হয়ে গিয়েছে, এবং নবীজি তাকে হারিয়ে দিলেন। এবার দৌড়ে হারিয়ে দেওয়ার পর নবীজি তাকে কাছে টেনে নিলেন, তার কপালে একটু চুমু দিলেন, বললেন, আয়েশা মনে কি আছে, অনেক দিন আগে তুমি আমাকে দৌড়ে হারিয়ে দিয়েছিলে, আজ সেই দৌড়ে হারিয়ে যাওয়ার প্রতিশোধ আজকে নিয়ে নিলাম। মা আয়েশা নবীজির বুকে মুখ লুকালেন আর বললেন, এ হারাতে যে এত আনন্দ, স্বামীর কাছে হেরে যাওয়ার যে এত মজা, এত আনন্দ, এত প্রাপ্তি আগে কখনো বুঝিনি। আমরা আমাদের স্ত্রীরা আমাদের স্বামীরা কি আমাদের আনন্দের উৎস? আমাদের দাদি নানি, আমাদের বাবা মা, আমাদের মায়েদের, আমাদের দাদি নানিদের স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল যাতে তারা স্বামীর কোলে মাথা রেখে মারা যেতে পারেন, এই জন্য তারা তাদের স্বামীদের চেয়ে দীর্ঘ হায়াত পেয়েছেন। নবীজির কোলে মাথা রেখে মা খাদিজা মারা গিয়েছিলেন। নবীজি যখন এই পৃথিবী থেকে বিদায় নেন, তখন তার মুবারক মাথাটি, তার পবিত্র মাথাটি মা আয়েশার বুকে লেগেছিল। নবীজি মা আয়েশার কোলে মাথা রেখে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। এই ভালোবাসার কাহিনী, এই রোমান্টিক কাহিনী আপনি কোথায় পাবেন? সর্বশেষ যে পবিত্র মুখের লালা নবীজির পবিত্র মুখে লেগেছিল সেটি ছিল মা আয়েশার লালা। মা আয়েশা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর একটি মিসওয়াক নিয়ে যখন ঘরে প্রবেশ করেছিলেন, নবীজি বারবার ওই মিসওয়াকের দিকে তাকাচ্ছিলেন। মা আয়েশা, স্ত্রীরা তাদের স্বামীদের কিন্তু সব কিছু বুঝতে পারে, স্বামীরা কি চায় একজন স্ত্রী সব কিছু বুঝতে পারে। মা আয়েশা নবীজির দিকে তাকিয়ে বলেছিলেন, নবীজি আপনি কি মিসওয়াক চাচ্ছেন? নবীজি বলেছিলেন, মাথা নাড়িয়ে বলেছেন, দুর্বল। নবীজি বলেছিলেন, হ্যাঁ মিসওয়াক চাচ্ছি। তখন মা আয়েশা নিজের মুখ দিয়ে, লালা দিয়ে সেই মিসওয়াকটি নরম করে নবীজিকে দিয়েছিলেন। নবীজি মিসওয়াক করছিলেন আস্তে আস্তে, এবং মিসওয়াক করার কিছুক্ষণ পর নবীজি পৃথিবী থেকে বিদায় নেন, তার প্রভুর কাছে চলে যান। সর্বশেষ যে মুখের লালাটি নবীর মুখে মিশ্রিত হয়েছিল তা ছিল তার স্ত্রীর লালা। নবীজি তার স্ত্রীর বুকে মাথা রেখে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন, কারণ তার স্ত্রী ছিলেন তার প্রশান্তির উৎস। নবীদের স্ত্রীরা ছিলেন তাদের প্রশান্তির উৎস, নবীরা ছিলেন তাদের স্ত্রীদের আনন্দের উৎস।
অধীনস্থদের সাথে সম্পর্ক আমাদের অনেক সময় স্ট্রেস বা আমাদের টেনশনের কারণ হয়। নবীর সাথে তার সাহাবিদের সম্পর্ক ছিল খুবই মধুর সম্পর্ক। মক্কায় একজন ইয়াং সাহাবি তখন ইসলাম ধর্ম গ্রহণ করেননি, তার নাম ছিল আব্দুল উজ্জা। তিনি নবীজিকে খুব ভালোবাসতেন, কিন্তু সাহস ছিল না, বিকজ তার নিজের কোনো ইনকাম ছিল না, তিনি তার চাচার ইনকামে চলতেন, চাচার উপর তিনি নির্ভরশীল ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দূর থেকে দেখতেন, নবীজিকে দূর থেকে দেখতেন, তার কথা ভালো লাগতো, কিন্তু কাছে যেতে ভয় পেতেন তার চাচাকে। তার চাচা খুব মক্কার খুব প্রভাবশালী একজন মানুষ ছিলেন। তো একবার এক সময় আসলো, নবীজিকে হিজরত করতে হলো, মক্কা ছেড়ে নবীজি মদিনাতে চলে গেলেন। আব্দুল উজ্জার আর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি গিয়ে তার চাচাকে বললেন যে, চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার কেমন লাগে, তার কথাগুলো কেমন লাগে? তখন তার চাচা তাকে বললেন যে, খবরদার, তার কথা ভালো, কিন্তু সে একজন জাদুকর, তুমি কখনো তার ধারে কাছেও যাবে না। তখন আব্দুল উজ্জা বললেন যে, চাচা, আমি আর পারলাম না, আমি আপনাকে সাক্ষী রেখে বলছি যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনলাম, আপনি যা কিছু ইচ্ছা করতে পারেন। তখন তার চাচা বললেন যে, ঠিক আছে, তুমি যদি আমাকে বাদ দিয়ে, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনো, লাত এবং উজ্জাকে বাদ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনো আনতে পারো, কিন্তু এই কাপড়টা খুলে রেখে যাও, বিকজ মক্কার সবচেয়ে ফ্যাশনেবল, সবচেয়ে স্টাইলিশ মানুষ ছিলেন আব্দুল উজ্জা। সবচেয়ে দামি কাপড়, সবচেয়ে ব্র্যান্ডের কাপড়গুলো কিন্তু তিনিই পরতেন আগে। তোমার যে পারফিউম ব্যবহার করো সেটি তুমি রেখে যাও, কারণ মক্কা নগরীতে সবচেয়ে সুন্দর, সবচেয়ে দামি এবং সবচেয়ে বিলাসবহুল পারফিউম ব্যবহার করতেন আব্দুল উজ্জা। তোমার এই জুতাকে খুলে রেখে যাও, কারণ সবচেয়ে দামি ব্র্যান্ডের জুতা পরতেন আব্দুল উজ্জা। একে একে তিনি সম্পূর্ণ সব কিছু খুলে রাখলেন। তার চাচা, আমি ছাড়তে রাজি আছি, কিন্তু আমার বিশ্বাস, আমি ছাড়ব না। তিনি মায়ের কাছে গেলেন। মা জোয়ান ছেলে উলঙ্গ অবস্থায় দেখে এক টুকরা কম্বল দিয়ে বললেন যে, এটা তুমি ছিঁড়ে বাবা, উপরে এক টুকরা দাও, নিচে এক টুকরা দাও, আর বলো তোমার কি হয়েছে, এটা কিরকম ফ্যাশন? আমি জানি তুমি খুব স্টাইলিশ মানুষ, কিন্তু এটা কিরকম জিনিস? তখন তিনি বললেন যে, মা, এটি আমার স্টাইল নয়, আমি আমার বিশ্বাসের কারণে, আমি আমার ইমানের কারণে, আমি আমার কাপড়, আমার ইজ্জত, আমার সম্পূর্ণ সব কিছু আমি হারিয়েছি, মদিনায় চলে যাব এখন আমি। মা তাকে বিদায় দিলেন। আব্দুল উজ্জা হেঁটে হেঁটে 300 মাইল পথ অতিক্রম করে নবীজির কাছে আসলেন। নবীজি, আমি এসেছি। নবীজি তাকে দেখে বললেন, কি হয়েছে তোমার? নবীজিকে তিনি সব কিছু খুলে বললেন। নবীজি, আপনার ভালোবাসায়, আপনার টানে আমি মক্কা থেকে মদিনাতে হেঁটে চলে এসেছি, আমি খুব ক্লান্ত, আমি পরিশ্রান্ত। হযরত আব্দুল উজ্জাকে নবীজি খাওয়ালেন, তাকে পরিষ্কার করলেন, তাকে রিফ্রেশ করলেন, তাকে কাপড় দিলেন এবং বললেন, তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা নয়, আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জোরে কোরআন শরীফ পড়তেন, অন্য সাহাবীরা বিরক্ত হতেন, এত জোরে কোরআন পড়ে। নবীজির কাছে একবার কমপ্লেইন গেল যে, আব্দুল উজ্জা এত জোরে কোরআন পড়ে, আমাদের বিরক্ত লাগে, আমাদের ডিস্টার্ব হয় সালাতে, আপনি তাকে বলে দিন যাতে সে নিচু গলায় কোরআন পড়ে। নবীজি বললেন, আমার আব্দুল উজ্জাকে তোমরা কিছু বলো না, কারণ ইমান গ্রহণের কারণে এই ইয়াং ম্যানকে তার সব কিছুকে সারতে হয়েছে, তার স্টাইল, তার ফ্যাশন, তার জাগতিক যত চাওয়া পাওয়া রয়েছে সব কিছুকে ছেড়ে আমার আব্দুল্লাহ আমার কাছে চলে এসেছে, তাকে তোমরা কিছু বলো না, কারণ ইমানের কারণে তাকে খুব বেশি দাম দিতে হয়েছে। একবার এক যুদ্ধে আব্দুল্লাহকে সাথে নিয়ে নবীজি যাচ্ছিলেন। নবীজির কাছে এসে আব্দুল্লাহ বললেন, নবীজি,
আমার জন্য দোয়া করে দিন, যাতে আমি এই যুদ্ধে শহীদ হয়ে যেতে পারি। নবীজি দোহাত তুলে বললেন, হে আল্লাহ, আমার আবদুল্লাহর রক্ত আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম। নবীজিকে এই দোয়া করতে দেখে আবদুল্লাহ বললেন, নবীজি, আমি চাচ্ছিলাম শহীদ হয়ে যাওয়ার জন্য, এখন আপনি আমার জন্য কি দোয়া করলেন? নবীজি বললেন, আবদুল্লাহ, তুমি যদি যুদ্ধক্ষেত্রে শহীদ হও তাহলে হলেই হলে, যদি নাও হও, তোমার যদি জ্বরেও মৃত্যু হয়, আবদুল্লাহ, আল্লাহ তোমাকে শহীদ হিসেবে গ্রহণ করবেন। যুদ্ধক্ষেত্রে যাওয়ার পরে হযরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব জ্বর উঠল এবং সেই জ্বরে ওই দিন রাত্রেই তিনি মারা গেলেন। আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর খোঁড়া হলো। দুজন লোক তার লাশটাকে নিয়ে এগিয়ে আসছেন। একজন লোক কবরের পাশে হারিকেন নিয়ে, ল্যান্টার্ন নিয়ে দাঁড়িয়ে আছেন এবং একজন মানুষ কবরের ভিতরে দাঁড়িয়ে আছেন আবদুল্লাহকে মাটি দেওয়ার জন্য, কবরে শুইয়ে দেওয়ার জন্য। যে দুজন মানুষ আবদুল্লাহ লাশকে নিয়ে আসতেছেন সেই দুজন মানুষ হচ্ছেন হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে মানুষটি হারিকেন হাতে কবরের পাশে দাঁড়িয়ে আছে তিনি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং যে মানুষটি কবরের ভিতরে আবদুল্লাহকে শেষ শুয়ায় শুইয়ে দিতে দাঁড়িয়ে আছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তার আদরের সহপাঠীকে, তিনি তার আদরের বন্ধুকে, তিনি তার আদরের সহকর্মীকে, তিনি তার আদরের সাহাবিকে মাটিতে শুইয়ে দিয়ে, কবরের মাটি সমান করে দিয়ে দুহাত তুলে আল্লাহর কাছে বললেন, প্রভু হে, এই সন্ধ্যা পর্যন্ত আমি আমার আবদুল্লাহর উপর সন্তুষ্ট ছিলাম, প্রভু হে, তুমি আমার আবদুল্লাহর উপর এখন সন্তুষ্ট হয়ে যাও। নবীজির এই দোয়া দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে কেঁদে উঠলেন এবং বললেন, হে আল্লাহ, এই কবরে আবদুল্লাহ না হয়ে যদি আমি হতাম আমার কপালটাই খুলে যেত। আমাদের বস, আমাদের মাস্টার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার রিলিজন, তার ধর্ম ইসলামকে তিনি পরিপূর্ণতা দিয়ে গিয়েছেন। আমাদের মাস্টার, আমাদের বস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কি তার সাথে অনেস্ট? আমরা কি তার প্রতি ডেডিকেটেড? সাহাবিরা, সালফে সালেহিনরা নবীজির প্রতি ছিলেন 100% অনেস্ট, 100% ডেডিকেটেড। আমরা দেখলাম ইন-লজদের সাথে রিলেশনশিপ, আমরা দেখলাম আমাদের স্ত্রী এবং স্বামীদের সাথে রিলেশনশিপ, আমরা দেখলাম বস এবং এমপ্লয়ি রিলেশনশিপ কি হওয়া উচিত, কি ছিল, আর আমরা কোথায়। এখন প্রয়োজন পরিবর্তন, এবং পরিবর্তন তখনই সম্ভব যখন আমাদের হৃদয় বা আমাদের হার্ট বা আমাদের কলব যখন পরিবর্তিত হবে। আমাদের হৃদয় যখন ওপেন হবে, আমাদের হৃদয় যখন খুলে যাবে, তখনই পরিবর্তন সম্ভব। আমরা ব্রেন দিয়ে যখন উপলব্ধি না করে ব্রেন দিয়ে বোঝার চেষ্টা করব, হার্ট বা হৃদয় দিয়ে যখন উপলব্ধি করার চেষ্টা করব, রিয়েলাইজ করার চেষ্টা করব, রিয়েলাইজড মাস্টার হওয়ার চেষ্টা করব, তখনই আমরা আমাদের নবীদেরকে বুঝতে পারব, তখনই আমরা আমাদের নবীদের স্ত্রীদেরকে বুঝতে পারব,
তখনই আমরা মমতাকে বুঝতে পারব, তখনই আমরা প্রেমকে বুঝতে পারব, তখনই আমরা বুঝতে পারব আমাদের রিলেশনশিপটাকে কীভাবে হ্যান্ডেল করতে হবে, তখনই আমরা বুঝতে পারব আমরা পৃথিবীতে নিতে আসিনি, আমরা পৃথিবীতে দিতে এসেছি। সারাটি জীবন মানুষকে দু হাতে দিয়ে যাব, আমি পৃথিবীতে দিতে এসেছি। সারাটি জীবন মানুষকে দু হাতে দিয়ে যাব, আমি পৃথিবীতে দিতে এসেছি। সারাটি জীবন মানুষকে দু হাত ভরে দিয়ে যাব, আমি পৃথিবীতে দিতে এসেছি। সারাটি জীবন মানুষকে দু হাত ভরে দিয়ে যাব, ভালোবাসা দেব, মমতা দেব, শ্রদ্ধা, ভালোবাসা, প্রেমে কানায় কানায় পরিপূর্ণ করব প্রতিটি মানুষের হৃদয়। এবার অনুভব করুন আপনার হৃদয়কে, ফিল করুন আপনার হৃদয়কে। আমি পৃথিবীতে দিতে এসেছি, মানুষকে আমি দু হাত ভরে দিয়ে যাব, আমি মানুষ, আমি স্রষ্টার প্রতিনিধি, আমি পৃথিবীতে দিতে এসেছি, মানুষকে দু হাত ভরে দিয়ে যাব, ভালোবাসা দেব, মমতা দেব, প্রেম দেব। প্রভু হে, আমার ত্যাগ, আমার শরণ, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, সবই তোমায় করছি সমর্পণ। তোমার রহমতের ছায়ায় আমায় রাখো প্রতিক্ষণ। মহাবিশ্বের প্রভু আল্লাহ, তুমি নিরঞ্জন, তোমার রহমতের ছায়ায় আমায় রাখো প্রতিক্ষণ। অনুভব করুন হৃদয় থেকে প্রেমের বান, প্রেমের জোয়ার সৃষ্টি হয়েছে আপনার প্রতিটি রগে রগে, আপনার প্রতিটি অনুভূতিতে, প্রতিটি লোমে লোমে, আলো আর আলো, আলোকিত সত্তা। প্রভু হে, আলো দাও আমার সামনে, আমার পেছনে, আমার ডানে, আমার বামে, আমার উপরে এবং আমার নিচে, আমার ভেতরে এবং বাহিরে, আলোয় আলোকিত করে দাও। প্রভু হে, দেয়া শক্তি যা আমি যাতে দিতে পারি মানুষকে, আমার হৃদয়কে খুলে দাও, আলোকিত হৃদয়কে খুলে দাও প্রভু, আমার হৃদয়কে খুলে দাও আলো, যাতে আমি মানুষকে দিতে পারি।
বালুর রেণুতে রেণুতে তরঙ্গের ছটায় রামধনুর সাত রঙে লুকিয়ে আছে তোমারই মহিমা প্রভু। তুমি আমার কৃতজ্ঞতাকে গ্রহণ করো, হৃদয় থেকে কৃতজ্ঞতাকে গ্রহণ করো প্রভু, আমায় ক্ষমা করো প্রভু, আমায় কবুল করো, আমার ব্যথা আমার কষ্ট দূর করে দাও প্রভু। আমার কৃতজ্ঞতা গ্রহণ করো প্রভু, আমায় ক্ষমা করো প্রভু, আমায় কবুল করো, গ্রহণ করো অন্তর নিংড়ান কৃতজ্ঞতা। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আমরা অনেকটা সময় পার করেছি, আমরা দেখেছি যে আমাদের সম্পর্কটা মানুষের সাথে কীরকম হওয়া উচিত, নবীজির সম্পর্কটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কটা মানুষের সাথে কীরকম ছিল। আমাদের এই সময়ে সবচেয়ে বেশি যে সম্পর্কটি আমাদের টেনশন বা স্ট্রেস আর অশান্তির কারণ সৃষ্টি করে সেটি হচ্ছে যে আমাদের স্পাউস রিলেটেড প্রবলেমগুলো, আমাদের ইনলসদের সাথে প্রবলেমগুলো এবং আমাদের অধীনস্থ বা বসরা, আমাদের এই তিনটি মূলত আমাদের জীবনটাকে মানে মিসম্যাচ করে দিতে পারে। আপনার যদি ইনলসদের সাথে সম্পর্ক খারাপ হয়, আপনার আপনার ঘরে শান্তি থাকবে না, বরকত থাকবে না। আপনার যদি স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ হয়, তাহলে আপনার দুনিয়া আখেরাত দুইটাই চলে যেতে পারে। আর যদি আপনার বসের সাথে সম্পর্ক খারাপ হয় বা আপনার অধীনস্থ এমপ্লয়ীদের সাথে সম্পর্ক খারাপ হয়, তাহলে আপনার ঘর এবং বাইর দুটোই আপনার নষ্ট হয়ে যেতে পারে, বা টেনশন, ও খালি টেনশন আর টেনশন। তো আমরা দেখলাম যে নবীজির সময়ে নবীজি জিনিসগুলোকে অন্যরা অন্যদের অ্যাটিচিউড নবীজির প্রতি এবং নবীর অ্যাটিচিউড অন্যদের প্রতি কীরকম ছিল। তো আমরা যে পয়েন্টটা নিয়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে যে মাস্টারিং দি আর্ট অফ ডিসকানেক্টিং, অর্থাৎ সবসময় প্রফেশনাল থাকবেন। যে আপনি কোনো জায়গায় যদি কাজ করেন, আপনি যে কোনো কোম্পানির হয়ে কাজ করেন, আপনি যদি ওই কোম্পানিতে সবসময় মুডি থাকেন, টিলে কাউকে সার্ভ করতেছেন বা আপনার ক্লায়েন্টকে নিয়ে আপনি ডিল করতেছেন, এই সময় যদি আপনি মানে রাগ করেন, এই সময় যদি আপনি বলেন যে আমার খুব কেটে খিদা লাগছে রে ভাই একটু পরে আসো, তোমার অর্ধেক খরচ আমি স্ক্যান করছি, বাকি অর্ধেক খরচ আমি একটু খাইয়ে আসি না, অর্থাৎ আপনার যে এই যে যে তিনটি পর্যায়ে, যে মুডি, ব্যাড ডে অর হ্যাপি ফিলিংস, মুডি ফিলিংস, হ্যাপি ফিলিংস, ব্যাড ফিলিংস, এই তিনটি থেকে সব সময় আপনি আপনার সার্ভিসটাকে, অন্যের সাথে যে রিলেশনশিপ, এটাকে আপনি মুক্ত রাখবেন। This is called professional, professionalism. যদি কোনো সমস্যা হয়ে থাকে, আপনি টক টু ইউর বস, যে কাজের জায়গায় আপনার কোনো সমস্যা হয়েছে, এটা নিয়ে অন্য সহপাঠীদের সাথে আলাপ করবেন না, বা সুপারভাইজারকে বলবেন না যে আমার এই সমস্যা হয়, সুপারভাইজারকে বলবেন যে আমি বসের সাথে কথা বলতে চাই, যে আমার এই এই প্রবলেম, ফ্যামিলি প্রবলেম এই। তো টক টু ইউর বস হইতেছে তাওহিদ।
যে হ্যাঁ আমাদের কাজের ক্ষেত্রে অনেক সময় সুপারভাইজারকে বলতে হয় কাজের ব্যাপারে, বাট নট পার্সোনাল ব্যাপারে। তো মানুষকে বলবেন যে ভাই আমি ওই কাজটা কিভাবে করতে পারি, এই এই পড়াশোনাটাকে কিভাবে চালাইতে পারি, পরামর্শটা কিন্তু মানুষের কাছে নেওয়া যায়। কিন্তু আলটিমেট সাকসেসের জন্য আপনাকে চাইতে হবে আল্লাহকে, অর্থাৎ ডাইরেক্ট টক টু ইয়োর বস। সবসময় মনে রাখবেন যে মানুষের সাথে যে কোনো প্রকার ডিলিং স্ট্রেস বা টেনশন ক্রিয়েট করে এবং বসের সাথে অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের সাথে কনসাল্ট করা বা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্না থেকে কোনো সমাধান নেওয়া সবসময় প্রশান্তির, প্রশান্তির সবসময় আনন্দের, সবসময় খুশির, সবসময় সাফল্যের সৃষ্টি করে। তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কখনো কোনো মানুষের সাথে সম্পর্কে কখনো কনফ্লিক্টে জড়ান নাই, সবসময় কনফ্লিক্টটাকে কি করেছেন ইজি করেছে। অন্যের কথায় কখনো রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম লাভ দেন নাই বা অন্যের কথায় অন্যের কাজে মানে কখনো রিয়াক্ট করেন নাই। কিভাবে? যে অনেক অনেক উদাহরণ আছে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের জীবনে, যে এক বুড়ি বেটি কি করত, সে নবীজি সাল্লাহ সাল্লাম সবসময় ফজরের নামাজে যেতেন, সে ফজরের নামাজের সময় অন্ধকার সময়ে সে নবীজির পথে কাঁটা বিছিয়ে রাখত। যেমন ধরেন আপনি গাড়ি চালিয়ে প্রত্যেকদিন ফজরের ওয়াক্তে যান, এখন ইডিএল এর একজন মেম্বার সে কি করলো, গাড়ি আপনার গাড়ির সামনে একটা লোহা সবসময় গেড়ে রাখে, এই হচ্ছে সিচুয়েশন। আপনার কিরকম লাগবে? আপনি তো মানে প্রথমে মেয়রকে বলবেন, এরপরে ইন্টারন্যাশনাল ইস্যু করবেন এটাকে নিয়ে। নবীজি কি করেছেন, নবীজি কি করতেন, কাঁটাগুলাকে সরিয়ে যাতে অন্য মানুষের কষ্ট না হয় উনি নামাজে যেতেন। একদিন দেখেন যে কাঁটা নাই, তখন কি করলেন উনি, নবীজি বললেন নামাজটা শেষ করে তাড়াতাড়ি গেলেন যে মা তোমার কি হয়েছে, তুমি প্রতিদিন আমার রাস্তায় কাটা দাও, আজকে কি হলো তোমার? এ বুড়ি বেটিতে অবাক, সে তো মানে রেডি মার খাওয়ার জন্য, বুড়া মানুষ কি করবে এখন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত তাগড়া জোয়ান যুবক, এসে আমাকে কিল দেবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মা আমি তোমার কি খেদমত করতে পারি। নবীজি তাকে খেদমত করলেন, তাকে দুধ খাওয়ালেন, তাকে সেবা শুশ্রূষা করলেন, বুড়ি সুস্থ হয়ে উঠলো, উঠে বলল যে বাবা আমাকে তুমি মাফ করো, আমি খুব অন্যায় করেছি। নবীজি বললেন কেন? বলে যাদের কথায়, যাদের টাকা নিয়ে আমি তোমার রাস্তায় কাঁটা বিছিয়েছি আমার অসুস্থতার সময়, তারা আমাকে দেখতে আসেনি, তারা আমাকে খাওয়ায় নাই, দুধ খাওয়ায় নাই, তোমার বার্লি খাওয়ায় নাই, মানে খাবার খাওয়ায় নাই, কিন্তু তুমি আমাকে লুক আফটার করেছো, এত ভালো মানুষের আমি কি করলাম, খারাপ জিনিস করলাম, আমার খুব অনুশোচনা হচ্ছে, তুমি আমাকে মাফ করো এবং তুমি আমাকে কি করো তোমার ধর্মে ইসলামে আমাকে দীক্ষিত করো। তো নবীজি ওই বুড়ি বেটির হৃদয়কে কি করতে পারলেন, জয় করতে পারলেন। যে নবীজি বললেন যে এই বেটি গড়ে কাঁটা বিষাইছিস, এখন তোমার লাঠির বাড়ি কারে করে দেখবা, হ্যাঁ কাঁটা বিষাইছো, এখন তোমাকে লাঠি দিয়ে পিটাইয়া সিধা করবো না। নবীজি এটা কিন্তু বলেন নাই, এবং নবীজি সবসময় সত্য দ্বারা, বিবেক দ্বারা এবং আল্লাহ রব্বুল আলমিনের আদেশ তার হৃদয়ে যেটি এসেছে সেটিকে তিনি বিবেক অনুযায়ী, প্রজ্ঞা অনুযায়ী তিনি কাজ করেছেন। আরেকটি ঘটনা, যে একবার একজন ইয়াহুদি নবীজির ঘরে সে মেহমান হলো এবং সে রাত্রে খাওয়া দাওয়া করে সে নবীজির বিছানায় পায়খানা করে সে চলে গেল। তো অনেক দূর চলে গিয়েছে, ভোর হয়ে এসে হঠাৎ দেখলো যে তার সাথে তলোয়ার নাই। তো তৎকালীন সময়ে মরুভূমিতে আরব অঞ্চলে তলোয়ার ছাড়া একজন মানুষ চলাফেরা খুব মুসিবত ছিল, নেকড়ে ছিল, বাঘ ছিল, ভল্লুক ছিল, এই সেই ছিল, বিপদ আপদ ছিল, এটা থেকে বাঁচার জন্য তলোয়ার, মানুষও তাদেরকে আক্রমণ করতে পারে, এবং একটা পুরুষের পৌরুষের পরিচয় ছিল তার তলোয়ার। তো তাকে তো যেতে হবে আবার ফেরত, সে নবীজির কাছে গেল। সে চিন্তা করলো যে না, আমি শুনেছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভালো, তো চিন্তা করার কিছু নাই, আমি যাই এখন। তো সে গেল, গিয়ে বললো নবীজির কাছে গেল, নবীজি তাকে দেখে উঠে দাঁড়ালেন। সকালে আবার নবীজি দেখলেন যে মানে সে পায়খানা করে গিয়েছে, নবীজি কিছুই বললেন না, নিজে নিজেই এটা পরিষ্কার করলেন এবং বিছানা বিছিয়ে রাখলেন। তো সে আসলো, এসে বললেন নবীজি তাকে উঠে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন যে ভাই আই এম সরি, তোমার রাত্রে খুব কষ্ট হয়েছে। একটা মানুষের কতটুকু কষ্ট হইলে সে টয়লেটে যাওয়ার সময় পর্যন্ত পায় না, সে বিছানায় টয়লেট করতে, আমি সরি তোমার রাত্রে এত কষ্ট হয়েছে, তো আমি তোমার খেদমত করতে পারি নাই, তো বলো আমি তোমাকে কি করতে পারি। তখন সে বললো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তো তলোয়ার ফেলে গিয়েছি, আপনি আমাকে তলোয়ারটা ফিরিয়ে দিন। নবীজি বললেন তাকে, সে বলার আগে নবীজি তাকে তলোয়ার, এই যে নাও তোমার
তুমি এত লজ্জা পেয়েছো, আমি বুঝতে পেরেছি যে তলোয়ারটাও ফেলে গিয়েছো, এই নাও তলোয়ার এবং আম সরি ফর দ্যাট। সে তো অবাক, নবীজি যে বুঝতে পারেন না এটা কিন্তু না, নবীজি সব কিছু বুঝতে পেরেছেন, কিন্তু তার প্রেজেন্টেশন স্কিলটা ছিল মানুষের সাথে, মানুষের ব্যবহার দ্বারা ডিসকানেক্ট ছিলেন, মানুষের ডিসকানেক্টিং ইয়োর সেলফ ফ্রম এনি কাইন্ড অফ অ্যাটিচিউড, মানুষের পক্ষ থেকে অ্যাটিচিউড, আপনি রিয়্যাক্ট করবেন না, আপনি করবেন অ্যাক্ট। অ্যাক্ট কিসের অনুযায়ী? ধর্ম যা বলে, নবী যা বলেন, আল্লাহ যা মনে করেন। অর্থাৎ সমর্পণ মানে হচ্ছে যে আমার কোনো ডিসিশন না, আল্লাহ যা ডিসিশন দেবেন সেটি আমার ডিসিশন। অর্থাৎ যখনই আমরা রিয়াকশন বাদ দিয়ে আমরা অ্যাকশন করব, তখনই আমরা আমাদের ধর্মের মূল যে নির্যা সেটাকে আমরা উপলব্ধি। নবীদের ধর্মে কোনো নবী কখনো কোনো দিন, কোনো নবী কিংবা নবীদের স্ত্রীরা কোনো দিন কিন্তু অর্থাৎ সংসারের শান্তির মূল উৎসটা হচ্ছে রিয়াক্ট না করা। ঘরে এসে দেখছেন যে খাবার নাই, নো রিয়াকশন, অ্যাকশন, চলো কি করা যায়, চলো পিৎজার অর্ডার দিয়ে দিই, আমি পয়সা পে করবো, চিন্তার কিছু নাই, আজকে পিৎজা খাই, এই খাই, এই করি সেই করি। অর্থাৎ কীভাবে নিজের গুণটাকে বিকশিত করা সেটাকে এমফেসিস দেবেন। ইনলস এসে আপনাকে গালি গালাজ করতেছে, আপনি গালি গালাজ খান, কোনো অসুবিধা নেই, গালি গালাজ খাওয়ার পরে যে আম্মা কী খাবেন, আব্বা কী খাবেন। অর্থাৎ সবসময় মনে রাখবেন যে আমরা অন্যের কথা যদি আমরা লাফ দিই, অন্যের কথা যদি আমরা রিয়াকশন করি, আমরা নবীজির সুন্নাহ থেকে আমরা সরে যাব। এজ এ উম্মাহ আমরা আজ রিয়াকশনালিস্ট উম্মাহ, অর্থাৎ আমরা অন্যের কথায়, কিন্তু আমাদের কেন অন্যরা মারতেছে, কেন আমরা মার খাচ্ছি, বিকজ আমরা রিয়াকশনালিস্ট, অর্থাৎ রিয়াকশন করি আমরা, আমাদের কোনো অ্যাকশন নাই, আমরা কোনো মানে মডেল, রোল মডেল আমাদের কাছে নাই যে আমরা কাকে ফলো করব। আমাদের আসলে আমরা বিয়েতে, মুসলমানদের বিয়েতে জেমস বন্ড এসেছে, এর চেয়ে বড় দুর্ভাগ্য আর হতে পারে না। একটা জুয়াখোর, একটা পারবার্ট, একটা লম্পট মানুষ, সে আমাদের মুসলমানদের বিয়েতে দাদা, মানে একে কীভাবে আপনি দাওয়াত দেন, এরা হইতেছে আমাদের রোল মডেল। এরপরে জেমস বন্ড হইতেছে রোল মডেল, টাইটানিক হইতেছে আমাদের রোল মডেল, আমাদের ভালোবাসা আছে, ভালোবাসা রোমান্টিক ফিল্ম দেখি, রোমান্টিক ফিল্ম কি টাইটানিক, টাইটানিক এটা রোমান্টিক হয় কীভাবে, মানে আমাদের রিয়াকশন, শুধু মানে রিয়াকশন, যা ছবি বলবে, মুভি বলবে এটা নিব, যা কোরআন বলবে, হাদিস বলবে, যে বিয়ে করার সময় কিন্তু নবী যে মানে ইসলাম নাই, তালাক দেওয়ার সময় যে হুজুর তালাক কীভাবে দেওয়া যায় এটাতে আমরা আছি, এটা এটা বুঝি, যে তালাক এক তালাক হইল না, দুই তালাক হইল, এটা কীভাবে দেওয়া যায় এটা বুঝি। অর্থাৎ তালাক দেওয়ার সময় ইসলাম, বিয়ে করার সময় ইসলাম নাই, তালাক দেওয়ার সময় ধর্ম, বিয়ে করার সময় কোনো ধর্ম নাই। সুতরাং আমাদের যে কমন সেন্স, আমাদের বুদ্ধিটা একটু বাদ দেন, আমাদের কমন সেন্সটাকে আমরা হাঁটুর নিচ থেকে তুলে যদি আমরা আমাদের ব্রেনে রাখতে পারি, তাহলে আমরা আমাদের আমাদের মূল পরিচয়টাকে, আমাদের আসল পরিচয়টাকে আমরা আমরা বের করতে পারব। তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাবলিক ডিলিংয়ে, হিউম্যান মানুষের সাথে ডিলিংয়ে প্রথম অংশ, যে মাস্টারিং দি আর্ট অফ ডিসকানেক্টিং নিয়ে একটু আলোচনা করলাম। আমাদের অনুষ্ঠান শেষ হওয়ার সময় চলে এসেছে, অনুষ্ঠান এখন আমি শেষ করে ফেলবো, আবারও ফিরে আসবো বেলা ১১টায়। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ বেলা ১১টায় আবার কথা হবে, ইনশাআল্লাহ আবার ফিরে আসার পর কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আপনাদেরকে আবারও সুস্বাগতম আমাদের হার্ট টু হার্টের দ্বিতীয় পর্বে। আমার প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন বেতার বাংলা পুনরুশ্রুতি নিয়ে অনলাইনে www.betarbangla.co.uk লিসন লাইভ লিঙ্কে। আমাদের প্রোগ্রামটি লাইভ, তাই আপনাদের যে কোনো প্রকার প্রশ্ন, পরামর্শ এবং মতামত আপনারা সরাসরি স্টুডিওতে আমাদের সাথে শেয়ার করতে পারেন। নাম্বারটি হচ্ছে 09057220200। এটি বিটি থেকে 25 পেন্স পার মিনিট, অন্যান্য নেটওয়ার্কে কনসিডারেবলি মোর। তা আমরা আমাদের প্রোগ্রামের দ্বিতীয় পর্বের প্রারম্ভেই বেশ কিছু প্রশ্ন আমরা পেয়েছি আমাদের প্রিয় ভাই এবং বোনদের কাছ থেকে। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে ভাই, আল্লাহ তো আমাদের সব কিছুকে কন্ট্রোল করেন, অর্থাৎ যেমনি না চাও তেমনি নাচি পুতুলের কি দু, সুতরাং আল্লাহ কেন আমাদেরকে শাস্তি দেবেন? আমরা এটির উত্তরে বলতে পারি আমার প্রিয় ভাই, এটি হচ্ছে যে যদি আপনি আল্লাহ যেভাবে নাচান সেভাবে যদি আপনি নাচতে পারেন, হ্যাঁ পুতুলের কি দোষ, পুতুলকে আল্লাহ ভেস দিয়ে দেবেন, পুতুলের কোনো দোষ নাই। অর্থাৎ
যখন আল্লাহ যেভাবে নাচাতে চান, আমরা যখন আল্লাহর নাচা না নেচে ও নিজের মতো নাচতে চাই, প্রবলেমটা কিন্তু ওইখানে। আল্লাহ আপনাকে বলেন সুদ খাইও না। তো সুদ না খেয়ে যদি আপনি হালাল ইনকাম করেন, সেটি হচ্ছে আল্লাহর নাচা না, এটি হচ্ছে পুতুলের কোনো দোষ নাই। অর্থাৎ আল্লাহ যেভাবে নাচাতে চান, আপনি যদি সেভাবে নাচেন, আল্লাহ আপনাকে বলছেন হিজাব করুন, আপনি হিজাব করলেন না, ও শান্তি আসলো, স্ট্রেস আসলো, এরপরে আল্লাহকে কেন দোষ দেন যে হিজাব করলেন না আপনি, সুদ খাইলেন, সুদ থেকে বিরত থাকলেন না আপনি, আর দোষ দিলেন আল্লাহকে? এটা কীরকম বিচার হইল ভাই, এটা কীরকম বিচার হইল? অর্থাৎ যদি আল্লাহ যেভাবে নাচাইতে চান, আপনি যদি সেভাবে নাচেন, শুকর আলহামদুলিল্লাহ, পুতুলের কোনোই দোষ নাই, পুতুল ভেসতে চলে যাবে। আর আল্লাহ যেভাবে নাচাতে চান, পুতুল যদি সেভাবে নাচতে না চায়, তাহলে ই হ্যাভ টু পে দ্য প্রাইস। তাই আমরা বলতে পারি যে যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ? এটি ঠিক আছে, আল্লাহ যেভাবে নাচান সেভাবে নাচতে চাইলে পুতুলের কোনো দোষ নাই, আল্লাহ যেভাবে নাচাতে চান আপনি ওইভাবে না নাচলেই দোষ। আমাদের অনেক ভাই অনেক প্রশ্ন এসেছে, একটি বিষয়ে প্রশ্ন এসেছে যে আমরা বিগত প্রোগ্রামের আগের প্রোগ্রামে বলেছিলাম যে কুরবানি যদি করা হয় কোনো মানুষের নামে, সে কুরবানি হয় না, সেটি কুরবানি আল্লাহর নামে হতে হবে, মানুষের পক্ষ থেকে করতে হবে। তো আমাকে অনেক, আমি 40-50টা আমি ফোন কল পেয়েছি এবং ইমেল পেয়েছি, অনেক ইমেল পেয়েছি যে তারা বিভিন্ন, আমাদের কিছু ভাই এবং বোন বিভিন্ন মানে মেহসাবদের কাছে গিয়েছেন এবং এই বিষয়টি জানতে চেয়েছেন। তো ওনারা এটু বলেছেন যে এটা কোনো ইয়ে নাই, এটা মানে মন ঠিক থাকলে ঠিক আছে, মুখে কি বলতেছে এটার কোনো প্রয়োজন নাই। অর্থাৎ যদি কাউকে বলা হয় যে আমি সাত নামে কুরবানি দিছি, আমার বাপের নামে কুরবানি দিছি, আমার মায়ের নামে কুরবানি দিছি, ঠিক আছে, এর উত্তরে আমরা কি বলতে পারি? আসলে আমরা উত্তরে এটি বলতে পারি যে যদি মুখে বললে এটা মনের কথা না হয়, তাহলে যারাই এই উত্তর দিয়েছেন, আমি জানি না কারা এই উত্তরটি দিয়েছেন যে মানে মুখে বলা আর অন্তরে থাকা ভিন্ন দুই ব্যাপার। সুতরাং আপনারা এক কাজ করুন, আজকে থেকে আপনাদের বউকে যারাই বলবেন এই কথা যে মুখে বলা আর হৃদয়ে থাকা এক কথা না, আপনারা বউকে আজকে থেকে খালাম্মা ডাকা শুরু করুন, আপনার মাকে আজকে থেকে চাচি ডাকা শুরু করুন, আপনার বাবাকে আজকে থেকে খালা আব্বা ডাকা শুরু করুন বা চাচা ডাকা শুরু করুন। ডাকলে কি হবে, কোনো অসুবিধা নাই, তার মনে কিন্তু বাবা মা ঠিক আছে, মনে তুমি বউ ঠিক আছে, আজকে থেকে তোমাকে আমি খালাম্মা ডাকবো, দেখেন কিল কয়টা মাটিতে পড়ে। আপনি প্রতিদিন বসকে গিয়ে বলেন গুড মর্নিং বস, আজকে গিয়ে কি বলবেন, এফ অফ বস, আসার সময় বলবেন এফ অফ বস, দেখবেন মানে আপনার চাকরি থাকে কিনা, কারণ বলছে তোমাকে এফ অফ বলছে কোনো অসুবিধা না, ভিতরে ভিতরে কিন্তু তোমাকে গুড মর্নিং দিয়েছি স্যার। অর্থাৎ কিল যেহেতু একটাও মাটিতে পড়বে না, অথবা আপনাকে মনে করবে আপনার মাথা আউট হয়ে গিয়েছে। যদি আপনার বউকে আপনি খালাম্মা ডাকেন, মাকে চাচি ডাকা এবং বাবাকে চাচা ডাকা শুরু করে, মানুষ মনে করবে আপনার ব্রেন স্ক্রু ঢিলা হয়ে গেছে। তো এবং কিল একটা এবং স্ক্রু টাইট থাকা অবস্থাতে যদি এটি মনে করেন যে এটা কেন বলতেছে, তাহলে কিল একটাও কিন্তু, বউর কিল একটাও মাটিতে পড়বে না, সবগুলো পিঠের উপর পড়বে। তো আল্লাহকে যদি আপনি এরকম আল্লাহকে নিয়ে ঢং করেন, আল্লাহর সাথে যদি ফাইজলামি করেন, দিস ইজ কমপ্লিটলি শিরক। ডাইরেক্ট আপনি কুরবানি, অর্থাৎ কোরআনে বলা হয় যে কুল ইন্না সালাতি অনুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, ও মাহিয়া ও মামাতি, আমার জীবন এবং আমার মরণ সব কিছু লিল্লাহি রব্বিল আলামিন। কুল ইন্না সালাতি অনুসুকি ও মাহিয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন, নামাজ কুরবানির জীবন এবং মরণ সব কিছু হইতে হবে আল্লাহর জন্য। তো কুরবানি যদি হয় আপনার বাপের জন্য, আপনার মায়ের জন্য, অন্য মানুষের জন্য, দাদার জন্য, দাদির জন্য, তাহলে তো এটা সরাসরি আপনি শিরক করলেন। এটা আপনি স্টেটমেন্ট কিভাবে রাইট হবে, যদি মন মুখ এবং বুক যদি এক না হয়, তাহলে আজকে থেকে আমি যেভাবে বললাম এটা করে দেখান, এটা করে দেখান, দেখাইলে বোঝা যাবে যে আপনি সুস্থ মস্তিষ্কের মানুষ না অসুস্থ মস্তিষ্কের মানুষ। আল্লাহ আমাদের কমন সেন্সটাকে, আমি সবসময় বলি যে হাঁটুর নিচ থেকে তুলে মাথায় নিয়ে আসার তৌফিক যাতে দেন, জাস্ট ইউজ ইয়ার কমন সেন্স। আমাদেরকে আরো প্রশ্ন এসেছে, আমাদের শ্রদ্ধেয় ফরিদ ভাই প্রশ্ন করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময় যে হযরত ফাতেমা
দরজা আটকিয়ে দিয়েছিলেন যে হযরত আজরাল আলাইহিসসালামকে দরজা আটকিয়ে দিয়েছিলেন এবং পরবর্তী অনুমতির পর হযরত আজরাল আলাইহিসসালাম ভিতরে প্রবেশ করেছিলেন এবং খুব কষ্ট হয়েছিল যখন আজরাল আলাইহিসসালাম তার জান কবজ করতেছিলেন এবং নবীজি বলেছিলেন এত কষ্ট যদি আমার হয় তাহলে আমার উম্মতের কত কষ্ট হবে। প্রকৃত ঘটনাটি হচ্ছে যে আজরাল আলাইহিসসালাম কোনো দিন কারো মাত্র কয়েকজন নবী বাদ দিয়ে হযরত আদম আলাইহিসসালাম, হযরত মূসা আলাইহিসসালাম এবং আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনজন বাদ দিয়ে কারো কাছে অনুমতি চান নাই। অর্থাৎ মূসা আলাইহিসসালামের যখন জান কবজ করতে এসেছিলেন আজরাইল বলতে কোনো ফেরেশতা কিন্তু নাই, আজরাইল নামে কোনো ফেরেশতা নাই। প্রথম বাণীবাহক ফেরেশতা হচ্ছেন জিব্রাইল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম এবং ইসরাফিল আলাইহিসসালাম। আর আজরাইল নামে কোনো ফেরেশতা নাই, ফেরেশতার নাম হতেছে মালাকুল মউত। তো মালাকুল মউত যখন আসলেন হযরত মূসা আলাইহিসসালামের কাছে এসে বললেন যে আমি আইয়া পড়ছি, তখন মূসা আলাইহিসসালাম বলছে তুমি কিল্লাই আইসো, তাহলে আমি আপনার জান নিতে আসছি। তখন উনি দিলেন একটা চড়, এক চড়ের মাধ্যমে তখন কিন্তু ফেরেস্তারা আসতেন এইরকম মানে মানুষের বেশি আসতেন, মানে অনুমতি নিতেন ভালো মানুষদের, এক চড়ের সাথে সাথে তার কঠোর থেকে তার চোখটা খুলে পড়লো। এটা ইসরায়েলি রায়াত, আমরা এটি মানে ইসলামের ব্যাপারে নীরব, এটি সাপোর্টও করে না, একে নিষে মানে কমপ্লিটলি নাও করে না। সুতরাং এই বর্ণনাটি সহি কি জাল এটা আমরা আমরা এটা জানি ইসরায়েলি রায়াতের মাধ্যমে। তো যখন মানে তার চোখ কঠোর থেকে যখন তার চোখটা খুলে পড়লো, খুলে পড়ে যাওয়ার পরে তো আজরা আলাইহিসসালাম খুব আল্লাহর কাছে গিয়ে বললেন আপনি কার কাছে পাঠাইছেন, বেশি গরম মানুষ। মূসা আলাইহিসসালাম চড় মেরে আমার দাঁত আমার আমার চোখ খুলে ফেলে দিয়েছে। তখন আল্লাহ বললেন যে তুমি তুমি গিয়ে তাকে বলো যে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি এবং আমি তোমার জান এখন কবজ করবো, এবং দেখবেন তোমার মানে আমার আমার মূসা তোমাকে কোনো কষ্ট দেবে না। তখন আল্লাহর মানে আজরা আলাইহিসসালাম গিয়ে বললেন মূসা আলাইহিসসালামকে যে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি এবং আপনার জান কবজ না কর। তখন বললেন যে আমাকে কি মরতেই হবে? তখন উনি বললেন যে আপনি এক কাজ করুন, এই যে ষাঁড়ের মানে আপনি পিঠে হাত রাখুন, যতটি লোম আপনার হাতের নিচে থাকবে এতদিন আপনি বাঁচতে পারবেন। ধরেন 1,000, 2,000, 2,500, 10,000, 20,000, 25,000 বছর, কিন্তু এরপরেও আপনাকে মারা যেতে হবে। তখন হযরত মূসা আলাইহিসসালাম বললেন যে ঠাল তাহলে আমি এখন মারা যেতে পারি, কোনো অসুবিধা নাই, এবং মূসা আলাইহিসসালাম মারা গেলেন। তো নবীজির সময় যখন আজরা আলাইহিসসালাম আসলেন জিব্রাইল আলাইহিসসালাম তার সাথে এসেছিলেন এবং জিব্রাইল আলাইহিসসালাম এসে বললেন যে নবীজি আপনি যদি অনুমতি দেবেন কি আজরাইলকে আপনার জান কবজ, আর কোনো নবীর কাছ থেকে অনুমতি নেন নাই। তখন নবীজি তাকে অনুমতি দিয়েছিলেন, হ্যাঁ তুমি মা ফাতেমা নয়, কিন্তু হযরত নবীজিরকে অনুমতি নিয়েছিলেন আজরা আলাইহিসসালাম এবং ঠিকই তার বুকে হাত রেখেছিলেন। জান কবজের সময় তার খুব কষ্ট হয়েছিল এবং উম্মতের যাতে কষ্ট না হয় এজন্য তিনি দোয়া করেছিলেন, এগুলো ঠিক আছে। আমাদের কাছে আরও প্রশ্ন এসেছে যে হজ সম্বন্ধে বলার জন্য, আমি হজে যাব, আমি হজে অনেক ট্রেনিং নিয়েছি হজের জন্য, আপনার কাছ থেকে জানতে চাই আমরা কিভাবে হজ করব, হজের স্পিরিচুয়াল ভ্যালুটা কি। আমার প্রিয় বোন, আমি আপনি আপনি আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে হজের জন্য আপনি আমি আমার অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে আমরা এটা টার্মিনেট করে দিলাম যে আমরা আলোচনাটিকে ঘুরিয়ে দিলাম হজের দিক দিয়ে। আমরা এখন আলোচনা করব হজের উপরে, যে আমাদের আলোচনার বিষয়টি ছিল টেনশন বা স্ট্রেস, সেটি আমরা আজকে স্থগিত করে আগামী পর্বের জন্য রেখে দিলাম। আর আমরা আজকে আমার শ্রদ্ধা বোনের কথা মতো, যেহেতু তিনি চলে যাচ্ছেন এই সপ্তাহে, তো আমরা একটু ঘুরিয়ে নিই আমাদের আলোচনাটি হজের দিকে, যে কিভাবে আমরা হজটা করব। তো হজের মেইন রিচুয়ালগুলো যেগুলো আমরা একটু দেখব যে কিভাবে হজের প্রথম অ্যাকশন হচ্ছে ড্রেস কোড, এহরাম। এই এহরামটা হচ্ছে যে এটা একটা স্পিরিচুয়াল ড্রেস বা এটি আধ্যাত্মিক একটি ড্রেস, এটি আপনাকে মনে করিয়ে দেবে আপনার যেদিন আপনি পৃথিবী থেকে বিদায় নেবেন, আপনার মৃত্যু, অর্থাৎ আপনার কাফনটা আপনি মনে করবেন আপনার এহরাম। এবং এই এটি একটি খুব বড় মানে রকমের চেঞ্জ আপনার ভিতরে নিয়ে আসবে যে আমি এখন মৃত।
কোন মান, আপনি তো মৃত না, আপনি তো ডেড না, কোন মানুষটি আমার ভিতরের যে জানোয়ারটা রয়েছে, আমার ভিতরের যে অমানুষটা রয়েছে, এই অমানুষের কাছ থেকে আমি মারা গেলাম। এই কাফন পরার মাধ্যমে হইতেছে যে আমি মারা গেলাম কি থেকে, আমার জানোয়ার থেকে, আমার ভিতরের যে জানোয়ার, আমার ভিতরের যে পশু, সেটা থেকে আমি মারা গেলাম। এবং আপনি কি করবেন না, কখনো হজে যাওয়ার পরে, কাফন এহরাম পরার পরে আপনি সব সময় আপনার আপনার লা তাগাদাব, অর্থাৎ কখনোই আপনি রাগ করবেন না, কখনোই। কারণটা কি? কারণ একটা মৃত মানুষ কি কখনো রাগ করতে পারে? একটি মৃত মানুষ কি কখনো কমপ্লেন করতে পারে, এই তোমার ফাইভ স্টার হোটেল দেওয়ার কথা ছিল, টু স্টার, টয়লেটটা খুব ছোটো, এ তো ময়লা কি জন্য, এটা চেঞ্জ করে দাও, অর্থাৎ কমপ্লেন না। একটি মৃত মানুষ যেভাবে কোনো কমপ্লেন করতে পারে না, একটি মৃত মানুষ যেভাবে সর্বাবস্থায় যা তার উপর পতিত হয় সে খুশি এবং রাজি এবং শুকরিয়া আদায় করে, আপনি ঠিক সেভাবে হয়ে যাবেন। দিস ইজ স্পিরিচুয়াল ড্রেস। অর্থাৎ আপনি মৃত্যুবরণের পর একটি মানুষ, মৃত মানুষের চোখ দিয়ে আপনি পৃথিবীকে দেখবেন, এহরাম পড়ার উদ্দেশ্যে। এবং এই এহরামটাকে আপনি, আমি যখন উমরা করেছি, আমি এক 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 দুই সেট এহরাম কিনেছি, একটা রেখে দিয়েছি আমার বাংলাদেশে, যে আমি যদি বাংলাদেশে মারা যাই তাহলে যাতে আমার এহরাম দিয়ে আমাকে কাফন দেওয়া হয়, এবং একটা আছে আমার ঘরে লন্ডনে আছে, যদি আমি লন্ডনে মারা যাই তাহলে যাতে আমাকে এহরাম দিয়ে আমার কাফনটা দেওয়া হয়। অর্থাৎ সবসময় এহরামটাকে আপনি আপনার প্রতিদিন এহরাম দেখবেন, আপনার হজের পরেও কিন্তু আপনার এহরাম আপনি দেখবেন, আপনার কাফনের মৃত্যু দৃশ্যের কথা মনে হবে। এবং যখনই আপনি কোনো মানে বড় রকমের মুসিবত, বড় রকমের গুনাহাতে লিপ্ত হবেন, আপনি জাস্ট কাফনের কাপড়, এহরামের কাপড়টা আপনি এনে একবার দেখবেন, একটু গালে লাগাবেন, একটু বুকে লাগাবেন, এহরাম আমার, এটা আমার এহরাম, এটা আমার কাফন, দেখবেন এরপরে আপনি ওই কাজটা করতে পারেন কি না, করতে পারবেন না, আপনাকে হেল্প করবে ভালো মানুষ হওয়ার ক্ষেত্রে। তো এহরামটা খুব ইম্পর্টেন্ট। আপনি এহরাম, ছেলেদের জন্য এহরাম যখন পড়বেন তখন নিচে আন্ডারওয়্যার পর্যন্ত আপনি পড়তে পারবেন না, অর্থাৎ দুটুকরো কাপড়, সিলাইহীন দুটুকরা কাপড় আপনি এটি পড়বেন। এবং মেয়েরা কিন্তু এই থেকে ব্যতিক্রম, নারীদের কিন্তু এহরামটা আমাদের আমাদের ছেলেদের চেয়ে একটি ব্যতিক্রম। তো আপনারা সবসময় মনে রাখবেন যে আমার এহরাম মানে হচ্ছে আমার কাফন। মেয়েদের এহরাম কীভাবে পড়তে হয় আপনারা নিশ্চয়ই ট্রেনিংয়ে আপনারা জেনে নিয়েছেন, আমি ওই দিকে যাচ্ছি না, আমি স্পিরিচুয়াল ভ্যালুটার কথা বলবো। যখনই আপনি তাওয়াফ শুরু করবেন, অর্থাৎ হাজরে আসওয়াদের ওইখান থেকে আপনি ডান দিকে দেখবেন একটা গ্রিন লাইট আছে, ওইখান থেকে আপনি তাওয়াফটা শুরু করবেন, আপনার হার্ট যেদিকে আছে কাবাকে সেই দিকে রাখবেন, আপনার হৃদয়, আপনার হার্ট বাম দিকে আছে কাবাকে বাম দিকে রেখে আপনি ঘুরতে শুরু করবেন। কেন বাম দিকে রেখে? বিকজ বাম দিকে আমাদের হার্ট বা আমাদের কলব। সারা জীবন আপনি যখন কাবাকে চক্কর দেবেন, কাবাকে চক্কর দেওয়ার সময় রুকনে ইয়ামনি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত একটি রিকমেন্ডেড দোয়া আছে, সেই দোয়াটি কি? যে আমরা কিন্তু অনেক দোয়া মুখস্থ করি কিন্তু দোয়ার মানে কিন্তু জানি না। সেই দোয়াটি হচ্ছে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ও ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। হে রব্বুল আলামিন, আমার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করো এবং আগুন থেকে তুমি আমাদেরকে রক্ষা করো, দুজখের আগুন থেকে তুমি আমাদের। এবং এটিকে কেন্দ্র করে ঘুরবেন, কাবাকে কেন্দ্র করে ঘুরবেন, সারা জীবন আপনি কি কেন্দ্র করে এটি মনে রাখবেন, মনে মনে চিন্তা করবেন যে সারা জীবন আমি কি কেন্দ্র করে ঘুরছি, সারা জীবন আমি আমার বাড়িকে কেন্দ্র করে ঘুরছি, সারা জীবন আমি আমার ব্যবসাকে কেন্দ্র করে ঘুরছি, সারা জীবন আমি আমার সন্তানকে কেন্দ্র করে ঘুরছি, আল্লাহ আমার কেন্দ্র ছিলেন না, আমার ঘোরা সারা দিন যে এই যে চক্কর দিই আমরা, সকালে ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত কি সেন্টার করে আপনি চক্কর দেন, কি সেন্টার আপনি একটু চিন্তা করেন, হয় আপনার টাকা, হয় আপনার কাজ, হয় আপনার ক্যারিয়ার, হয় আপনার পড়াশোনা, অর্থাৎ আল্লাহ আমার সেন্টার পয়েন্ট কিনা, এটি হচ্ছে তাওয়াফের মেইন উদ্দেশ্য। তাওয়াফ থেকে আমি স্পিরিচুয়ালি কি গেইন করি? তাওয়াফ হইতেছে আল্লাহ ইজ মাই সেন্টার পয়েন্ট, আল্লাহকে কেন্দ্র করে আমি ঘুরবো, এখন থেকে আমার জীবনটা ঘুরবে আল্লাহকে কেন্দ্র করে, আমার চাওয়া, আমার আমার ত্যাগ, আমার স্মরণ, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার তনু, আমার মন, সবই তোমায় করছি সমর্পণ। এটি হচ্ছে তাওয়াফের মূল সূত্র, যে কুল ইন্না সালাতি ও নুসুকি ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে প্রভু, আমার আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ
সব তোমায় করছি সমর্পণ, সব কিছু সেন্টার পয়েন্ট, আমার জীবনের সেন্টার পয়েন্ট তুমি, আমার মরণের সেন্টার, এই যে কাফনের কাপড় পরে ঘুরতেছি, আমার মরণটাও কিন্তু তোমার জন্য প্রভু হে, তোমার জন্য যাতে আমি মরতে পারি, তোমার জন্য আমি বাঁচতে পারি। এই যে নামাজ পড়তেছি, এটা নামাজ তুমি আমাকে সৃষ্টি করছো কি জন্য? ইল্লা লিয়াবুদুন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমার ইবাদতের জন্য। এই যে নামাজ পড়তেছি, এই যে কুরবানি দিতেছি, সব কিছু টাকা কুরবানি দিলাম, আমার সন্তানের মায়াকে কুরবানি দিলাম, আমার প্রেমময় স্ত্রীকে ছেড়ে চলে এসেছি, আমার আব্বা আম্মাকে ফেলে চলে এসেছি, আমার ব্যবসা বাণিজ্য ফেলে চলে, এগুলো কুরবানি দিয়ে তোমার কাছে আসছি কি জন্য? সব কিছু রব্বুল আলামিন তোমার জন্য, তুমি আমায় দিছো। আমি তো বলি নাই আমার মা অমুক অমুক মা অমুক বাবার ঘরে জন্ম দাও, আমি কিচ্ছু তোমাকে বলি নাই, না চাইতে তুমি সব কিছু দিছ। হে রব্বুল আলামিন আমি কৃতজ্ঞ, আমার সেন্টার পয়েন্ট তুমি, আমার সব কিছু তুমি নাও আর তোমাকে আমাকে দাও, আমি তোমাকে চাই, দ্যাটস ইট, আমি তোমাকে চাই, আর কিছু আমি কিচ্ছু বুঝি না, আমি কিচ্ছু বুঝি না, আমি চাই তোমাকে, তোমাকে আমি চাই, আমার সেন্টার, আমার হার্ট তোমারে দিলাম, আমার জীবন তোমারে দিলাম, আমার মরণ তোমারে দিলাম, আমার নামাজ তোমারে দিলাম, আমার জীবন সব তোমারে দিলাম, কিচ্ছু আছে কি আমার সাথে? দুই টুকরা কাফনের কাপড় পরে তোমার কাছে হাজির হয়েছি ইয়া রব্বুল আলামিন, কিচ্ছু নাই শরীরে, একটা পর্যন্ত সুতা নাই, হাজির হয়েছি কি জন্য? মরে গিয়ে আমার জীবন, কুলিন্না সালাতি ওয়া নুসুকি মাহিয়া ইয়া মামাতি, আমার জীবন আমার মরণ সব তোমার, তুমি প্লিজ তুমি আমার হও, আমি তোমাকে চাই, প্লিজ আল্লাহ আমি তোমাকে চাই। এটি হচ্ছে যখন আপনি তাওয়াফ করবেন, এটি সেন্স রাখবেন যে রব আমি হাজির, লাব্বাইক ইয়া রব্বুল আলামিন, লাব্বাইক লাব্বাইক কালা শরীক লাক, লাব্বাইক মানে আমি হাজির। যখনই আপনি এই এই জিনিসটা বলবেন, আপনি লাভ আমি হাজির, আপনি যত অন্যায় করেন, আপনার মায়ের কাছে যত গুনাহ করেন, এসে বলে ঘরে এসে বলেন যে আম্মা আমি এসে গেছি, কি করবে মা, কি করবে? একটা মারবে, দুইটা মারবে, ফেলে দেবে আপনাকে? কোনো মা কি এখন পর্যন্ত বলেছে যে এত অন্যায় করেছে আমার ছেলে, তুই আমাকে মা বলে ডাকিস না? না, এরপরেও মা বলে ডাকতে হবে, আল্লাহ অনেক গুনাহ করেছে ইয়া রব্বুল আলামিন, সব নিয়ে হাজির, আমি হাজির, অর্থাৎ লাব্বায়েক আমি হাজির। লাব্বায়েক মানেটা হচ্ছে আমি হাজির, আমি উপস্থিত, ইয়া রব্বুল আলামিন আমি তোমার কাছে উপস্থিত হয়ে গেছি, কি করবে, মারবে না আদর করবে, এটা তোমার ব্যাপার, আমি জানি তুমি রহমানের রহিম, তুমি আমাকে নাও, আমাকে মারিও না। তাওয়াফ, তাওয়াফের পরে আপনি যখন সাতবার তাওয়াফটা শেষ করে ফেলবেন, তাওয়াফ শেষ করার পরে মাকামে ইব্রাহিমের পাশে আপনাকে দুই রাকাত নামাজ পড়তে হবে। এই নামা কেন মাকামে ইব্রাহিমের, ওই মাকামে ইব্রাহিমের ওখানে ইব্রাহিম আলাইহিসসালামের ফুট স্টেপ ওই জায়গায় আছে, পদচিহ্ন ওই জায়গায় আছে, আপনি যে জায়গাটাতে চক্কর দিয়েছেন, তাওয়াফ করেছেন, যে জায়গায় আপনি নামাজ পড়তেছেন, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাহ, ইব্রাহিম আলাইহিসসালামের ফুট স্টেপ আপনি ফলো করেন, নট খুতুয়াতিস শয়তান। আল্লাহ বলেছেন যে শয়তানের ফুট স্টেপ তুমি ফলো করিও না, শয়তান কোন দিকে চলাফেরা করে তুমি সেদিকে চলাফেরিও না। আপনি একটু আগে যে তওয়াফটা করলেন, এটি ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিসসালাম তওয়াফ করেছেন 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রসুল এই কাবাকে কেন্দ্র করে তওয়াফ দিয়েছেন। সেই স্টেপ, এভরি সিঙ্গুল জায়গা, এভরি সিঙ্গুল স্টেপে একজন নবীর স্পর্শ লেগে আছে। এই যে কাবার, এই কাবার, কাবার যে জায়গায় আপনি পা ফেলতেছেন, এই জায়গায় নবীর পা পড়েছে, একসময় ইব্রাহিম আলাইহিসসালামের পা পড়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা পড়েছে, মুসা আলাইহিসসালামের পা পড়েছে, ঈসা আলাইহিসসালামের পা পড়েছে, আদম আলাইহিসসালামের পা পড়েছে, নূহ আলাইহিসসালামের পা পড়েছে। সেম ফুট স্টেপ ইউ আর ফলোয়িং, আপনার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাবে আপনি যদি এটা চিন্তা করতে পারেন যে সেম সেম জায়গায় নবী, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় হাত রেখেছেন, এই জায়গায় সিজদা করেছেন। আপনি মাকামে ইব্রাহিমের পেছনে দুই রাকাত নামাজ আদায় করবেন, সেই নামাজটা হচ্ছে মাকামে ইব্রাহিমের পেছনে যে আই এম ফলোয়িং ও আল্লাহ, আই এম ফলোয়িং নবীদের ফুটস্টপ, নবীদের তরিকা এখন আমার জীবনে আমি ফলো করব। এরপরে আপনি কি করবেন, এরপরে আপনি জমজম খাবেন, জমজম খাবেন, জমজমটা হচ্ছে ইন্টেনশন নিয়ে খাবেন, জমজম যে জন্য খাবেন সেই জন্য এটা হিলিং। আপনার যদি হেলথ প্রবলেম, মেডিকেল কন্ডিশন থেকে থাকে, এই মেডিকেল কন্ডিশনের নিয়ত করে আপনি জমজম খাবেন। আপনার যদি ইকোনমিক প্রবলেম, ইকোনমিক্যাল প্রবলেম থেকে থাকে, আপনার ব্যবসার প্রবলেম থেকে থাকে, আপনার হ্যাপিনেসের প্রবলেম থেকে থাকে, আপনার ব্যবসা বাণিজ্যে সংসারে বারাকার জন্য যদি বরকতের জন্য আপনার দরকার হয়, আপনি এই উদ্দেশ্য নিয়ে খেতে পারবেন, আপনি আল্লাহর কাছ থেকে গাইডেন্স পাওয়ার জন্য আপনি জমজম খেতে পারবেন। অর্থাৎ জমজম যে উদ্দেশ্য নিয়ে খাবেন, জমজম উইল সার্ভ দিস পারপাস, জমজম যে জন্য খাবেন সেই পারপাসটি জমজম ডিল করবে।
জমজম দিয়ে খাওয়ার পরে আপনি জমজমটা দিয়ে আপনার কপালে একটু ঘষে নেবেন, অর্থাৎ জমজমের পানিটা আপনার কপালে একটু ঘষে নেবেন, আপনার স্পিরিচুয়াল অ্যাটেনমেন্টটা খুব ভালো হবে। আপনি ফিল করবেন যে আপনার আপনার যে উপলব্ধির একটা নতুন একটি দরজা আপনার সামনে ওপেন হবে আপনি যদি কপালে একটু জমজম ঘষে নেন। আপনার খুব ভালো লাগবে, খাবেন পেট ভরে, জমজম খাবেন, রেস্ট নেবেন। সুতরাং এই যে রেস্ট নেওয়াটা, এটি আমাদের ধর্মে খুব বেশি মানে গুরুত্ব দেওয়া হয়েছে যে রেস্ট নিতে হবে ইবাদতের মাঝখানে। এবং ওই সময়ে কোনো ফোন কল, কোনো টুইটার, স্কাইপে এগুলোতে আপনারা কোনো কথা বলবেন না, বিকজ দিস ইজ ওপেন হার্ট সার্জারি। আপনার সাথে আপনার আল্লাহর সম্পর্ক সরাসরি এবং আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক আপনি এস্টাবলিশ করতে যাচ্ছেন। আপনি ওখানে যে বাসর ঘরে স্বামী স্ত্রীর মধ্যে কেউ কিন্তু চায় না ওই সময় কেউ বিরক্ত করুক, কেউ কি চায়? ওই সময় কোনো মোবাইল আসলে আপনি মোবাইলটাকে কোন দিকে মারবেন, এটা কোন দিকে ছুঁড়ে মারবেন, জানালা দিয়ে না দেয়ালে? তো আপনার আপনার সাথে আপনার স্রষ্টার সম্পর্ক সরাসরি ওই সময় স্থাপিত হতে যাচ্ছে। আপনি ওই সময় টেলিফোন অথবা স্কাইপি অথবা টুইটারে আপডেট দিতে যাবেন না যে আমি কী করতেছি দেখো, আপনার টোটাল পারপাসটাই, টোটাল জিনিসটা থেকে আপনাকে আপনাকে এই জিনিস, এই যে শয়তান, এই যে এই মোবাইলটা আপনাকে নষ্ট করে ফেলতে পারে। আমি অনেক লোককে দেখেছি যে তাওয়াফ করতেছে কিন্তু মোবাইলে কথা বলতেছে। যে আপনি আপনার স্ত্রীর সাথে যদি থাকেন, স্বামীর সাথে যদি থাকেন, একান্ত সময় আপনারা কাটাচ্ছেন, ওই সময় যদি স্বামী অথবা স্ত্রী অন্য মানুষের সাথে আলাপ করে আপনার কীরকম লাগবে? চড় কটা মারতে ইচ্ছা করবে, কয় হালি মারতে ইচ্ছা করবে? তো আপনারা যখনই মানে তওয়াফের সারা জীবনে আপনি 7 বার তওয়াফ করা আপনি পরবর্তীকালে পাবেন কিনা এটা কোনো গ্যারান্টি নাই। সুতরাং আপনি একান্তভাবে নিমগ্ন হয়ে যান আপনার প্রভুর প্রতি, কারণ আপনি মৃত মানুষ। এরপরে আপনি রেস্ট নিলেন, রেস্ট নেওয়ার পরে আপনি সাই করবেন, অর্থাৎ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মা হাজরা সুন্নত। এটি মা হাজরা সাহি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভালো পেয়েছেন এই ব্যাপারটিকে যে আমাদের উপর এটি ফরজ করে দিয়েছেন যে সাহি ছাড়া তোমার হজ হবে না, অর্থাৎ সাহি নাই তো হজ নাই। নবীর স্ত্রী কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সাহিতে শিক্ষা, সাহির শিক্ষা হচ্ছে এটি। সাহি মানে হচ্ছে প্রাণপণ চেষ্টা করা, বারবার চেষ্টা করা। মেয়েদেরকে এই লেসনটা আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন যে সন্তান নিয়ে যদি তুমি কখনো কষ্টে পড়ো, স্বামীকে নিয়ে যদি তুমি কষ্টে পড়ো, না, স্বামীর উপর নির্ভর করিও না, সন্তানের উপর নির্ভর করিও না, তুমি আল্লাহর উপর নির্ভর করো। কতবার, বারবার চেষ্টা করো, আল্লাহর উপর নির্ভর করে হাত পা গুটাইয়া বসে থাকিও না, তাবিজের উপর ডিপেন্ড করিও না, পীর সাহেবের উপর ডিপেন্ড করিও না, ও পীর সাহেব আপনি আমাকে মদত করুন, আপনি দেখতেছেন আমি কত মুসিবত আছে, দিস ইজ শিরক। আপনার পীর আপনার কোথায় আছেন, কী করতেছেন সে কিছুই জানে না, সে কিছুই জানে না। আপনি যদি মনে করেন যে আমি কোথায় আছি, আমার পীর আমাকে দেখতেছে, আমার পীর আমাকে মদত করবে, আপনি শির করতেছেন। ও তাবিজ তুমি আমাকে সাহায্য করো, হে বাদশাহ তুমি আমাকে সাহায্য করো, হে জিব্রাইল তুমি আমাকে সাহায্য করো। নবীরা কোনো দিন, কিন্তু দুইজন নবীর কাছে জিব্রাইল আলাইহিসসালাম রিজেক্টেড হয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালামের কাছে আসার পরে, জিব্রাইল আলাইহিসসালামকে আসার পরে বলছেন যে ইব্রাহিম আলাইহিসসালাম আপনি কি সাহায্য চান? নবীজি বলছেন না, সাহায্য তোমার কাছ থেকে চাই না, তোমার রবের কাছ থেকে চাই। তুমি কে? তুমি ইউ মে গো, তুমি যেতে পারো, নাম্বার ওয়ান। নাম্বার টু, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তায়েফে জিব্রাইল আলাইহিসসালাম এসে বলেছেন যে দুজন ফেরেস্তা নিয়ে আসছে যারা পাহাড়ের রক্ষণাবেক্ষণাকারী ফেরেস্তা, আপনি অর্ডার দিন আপনার সাথে যারা খারাপ ব্যবহার করেছে নবীজি আমরা ধুলায় মিশিয়ে দিব মানুষদেরকে। নবীজি বলেছেন নো ওয়ে, আপনি যেতে পারেন, কারণ আমি মানুষকে মারার জন্য আসি নাই, আমি মানুষকে ভালোবাসার জন্য এসেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ইয়া রাহমাতুল্লিল আলামিন, হে নবী তুমি সমস্ত বিশ্বজাহানের জন্য রহমত। তো দেখেন জিব্রাইলকেও তারা ফিরিয়ে দিয়েছেন। আপনার কাছে কোনো মুসিবতে এসে যদি জিব্রাইল আসেন, আপনি কি বলবেন? আরে জিব্রাইল তুমি কি, আরে তো মাশাআল্লাহ, এক কাম করো, আমার শ্বশুরকে তুমি তালগাছের আগায় লটকাইয়ে দাও, এটা করো প্রথমে, এটা ফান করলাম আর কি। তো আসলে এই যে তো নবীর কোনো সময় যে অসহায়ত্ব নিয়ে আপনি মানুষের কাছে, না স্বামীর কাছে, না মানে না স্বামীর কাছে, না
বাচ্চার কাছে, আপনি নির্ভর করবেন কার কাছে, আল্লাহর উপর, এবং প্রাণপণ চেষ্টা করবেন কিভাবে সন্তানকে বাঁচানো যায়, কিভাবে স্বামীর হেফাজত করা যায়। তখন আল্লাহর কাছে বারবার চেষ্টা, মেয়েদেরকে বারবার চেষ্টা করতে হবে। একবার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে গিয়ে আবার দেখেন তার সন্তানটা ভালো আছে কিনা, আবার মারওয়া থেকে সাফা। সাফা এবং মারওয়ার দুই প্রান্তে কিন্তু এখনও সাফা মারওয়ার কিছু অংশ ওপেন আছে, আপনি যত ইজিলি দৌড়াইতে পারতেছেন ওই জায়গায় কিছু অংশ দৌড়াইতে হয়। মা হাজারা ওই জায়গায় দৌড়িয়েছেন এবং কাবার দিকে বারবার ফিরে তাকাচ্ছিলেন। কাবার ওই সময় কাবা ছিল না, ওইখানে তার সন্তান ছিল হযরত ইসমাইল আলাইহিস সালাম, বারবার ফিরে তাকাচ্ছিলেন যে বাঘ ভাল্লুক এগুলো তাকে খেয়ে ফেললো কিনা। তো ওই জায়গায় আপনাকে দৌড়াইতে হয় এবং বারবার কাবার দিকে ফিরে তাকাইতে হয় যে মা হাজারা যেভাবে তাকিয়েছিলেন। আমরা যেভাবে ইজিলি দৌড়াইতেছি, মা হাজারা কিন্তু এভাবে ইজিলি দৌড়াইতে পারেন নাই, কারণটা হচ্ছে ওই জায়গায় পাথুরে ছিল। তো সাফা এবং মারওয়ার দুই প্রান্ত কিন্তু এখনও ওপেন, আপনারা গেলে দেখতে পারবেন ওইখানে পাথরগুলো এখনও ওপেন, ওইখানে দাঁড়াইয়া দেখবেন কি মজা লাগে। আমরা তো দৌড়াবো প্লেন ফ্লোরের উপর, আর ওইখানে একটু দাঁড়াইয়া দেখেন, হাঁটার দরকার নাই, দাঁড়াইয়া দেখেন কতটুকু কষ্ট হয়, আপনি ওখানে একটু দাঁড়াইয়া দেখেন। তো আমি আমি যখন দাঁড়িয়েছিলাম, আমার খুব বেশি আবেগপ্রবণ হয়ে, খুব বেশি আমি আবেগপ্রবণ হয়ে গেছিলাম, এবং আমি ফিল করেছিলাম যে মানে ইলেকট্রিসিটি যেভাবে আমার পা থেকে মাথার উপর দিকে উঠতেছিল, মানে ইমানের কতটুকু পর্যায়ে নবী এবং মা হাজেরা ছিলেন আমি উপলব্ধি করতে পেরেছি ওই সময়। যে যতবার কাবার দিকে তাকাচ্ছিলাম আমি শিশু ইসমাইলকে দেখেছি, একটা মায়ের অসহায়ত্ব, এবং আল্লাহ যে কত ক্ষমতাশীল। যখনই আমি দৌড়াতে গেছি এবং যখনই আমি কাবার দিকে তাকিয়েছি, আমার কাছে একটা জিনিস বারবার মনে হয়েছে, আল্লাহ বলছেন আমার যা ইচ্ছা আমি তা করি, আমার এটা মনে হয়েছে। এবং আমার খুব আমি আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম ওই জায়গায় যাওয়ার পরে, এবং মানে মা হাজারা একজন মহিলা মানুষের অসহায়ত্বকে আমি খুব খুব কাছে থেকে উপলব্ধি করেছি যে নারীরা কি জিনিস। এরপরে কিন্তু আমি আসার পরে যে আমি বেশি স্টাডি করেছি যে কিভাবে আমাদের সালাফরা, কিভাবে আমার নবীরা, আমাদের রসুলরা নারীদেরকে কিভাবে ডিল করেছেন, কিভাবে কেন আল্লাহ নারীর একটি কাজকে আমাদের উপর ফরজ করে দিয়েছেন যে সাই নাই তোমার হজই নাই, সাই নাই তোমার উমরাই নাই, কেন, ওয়াই, কেন এত মর্যাদা দিলেন কেন। তখন আমরা অ্যামেজিং মানে এক্সপ্লোরেশন হলো, যে আমি এক্সপ্লোর করলাম যে আসলে যে নারীদেরকে, যে তথাকথিত মোল্লা এবং মেয়া সাহেবরা তাদেরকে বলেছেন যে নারীদেরকে পিটাও, নারীদেরকে। তখন আমার মনে প্রশ্ন জাগলো যে তাহলে কেন নবীজি বউকে পিটাইলেন না, তাহলে কেন সাহাবিরা, কেন বউ পেটানোতে গোল্ড মেডেল পেলেন না, কেন বউ পেটানোতে সিলভার মেডেল পেলেন না। আমারও সংসারে কিন্তু সমস্যা ছিল, আমারও যে আমি যে মানে একেবারে ধোয়া তুলছি বোঝাতে না। আপনাদেরকে যা বলা হয় এই প্রোগ্রাম থেকে, এর প্রত্যেকটি হচ্ছে জীবন এবং লাইফ রিলেটেড। আমি এমন কিছু বলি না যেটা মঙ্গল গ্রহ থেকে, আমি আমার বিশ্বাসের কথা আপনাদেরকে বলি। আমার জীবনে এরকম যে আসে নাই যে অসুবিধা আমার স্ত্রীকে নিয়ে, আমার ইন লসদেরকে নিয়ে, আমার সংসার নিয়ে, আমার সন্তানকে নিয়ে যে প্রবলেম, এই প্রবলেম থেকে আমি শিখেছি। আই বার্নড মাই ফিঙ্গার, আই লার্নড মাই লেসন। অর্থাৎ আমি যখনই কোনো সমস্যাকে ফেস করেছি, সমস্যার সাথে সাথে আমি প্রশ্ন করেছি এটার সলিউশন কোথায়। তো আমি যখন প্রথম এই দেশে আসলাম, আসার পরে কিন্তু একজন খুব মানে মানে খুব মেসাব এবং দাড়িওয়ালা এবং খুব ধর্মকর্মওয়ালা মানুষ, উনি বলেছিলেন যে ইউ ক্যান বিট ইউর ওয়াইফ, তুমি তোমার বউরে মারতে পারো। এবং আজও কিন্তু আমার এটা মনে হয়, এটা আজও আমার মনে হয় যে তুমি তোমার বউকে মারতে পারো। তো আসলে যে হাজারা মা হাজারাকে কি ইব্রাহিম ইসলাম মেরেছিলেন, কোন নবী মেরেছিলেন, কোন সাহাবি বউ পিটাইছেন, একজন সাহাবিকে দেখান তো। কিন্তু আমরা কোরআনের আয়াত ব্যবহার করি এটাকে জাস্টিফিকেশন করার জন্য। আজকে থেকে এক বছর আগে যখন আমরা এই যে বউকে পেটানোর ব্যাপারে আমরা যখন অনুষ্ঠান করেছিলাম, আমি প্রায় 6 ঘন্টা দীর্ঘ আলোচনা করেছি, ওইখানে দেখিয়েছি যে সাহাবিরা কেন পেটালেন না। অর্থাৎ কোরআনকে বুঝতে হবে আপনার মতো নয়, কোরআনকে বুঝতে, আপনি যদি বাংলা কোরআন বুঝতে যান, বাংলাতে যদি আপনি কোরআন বুঝতে চান, আপনি হ্যাঁ বুঝতে পারবেন, একটা পর্যায় পর্যন্ত বুঝতে পারবেন, কিন্তু অনেক ক্ষেত্রে আপনি ভুল বুঝবেন।
কোরআনকে বুঝতে হবে কোরআনের মতো, আপনি আপনার মতো, কোরআন বলতেছে যে কথা আপনি বুঝতেছেন আপনার মতো ওই কথাটা, আপনার মতো ফলশ্রুতিতে আপনি দেখছেন যে কোরআন থেকে আপনি প্রমাণ করতেছেন যে বউকে মারা যায়, কোরআন থেকে আপনি প্রমাণ করতে যাচ্ছেন যে বউকে পেটানো যায়। কিন্তু আমাদের নবীরা এবং আমাদের সাহাবিরা কোরআনের এই অর্থ সেভাবে বুঝেন নাই, তারা বুঝে তো কোরআনকে বুঝতে হলে আমাদেরকে নবীদেরকে এবং সাহাবিদেরকে আগে বুঝতে হবে তারা কীভাবে আল্লাহর কথাকে উপলব্ধি করেছেন, তারা কীভাবে কোরআনকে উপলব্ধি করেছেন। এগিয়ে যাচ্ছি আমরা দ্বিতীয় পর্যায়ে, সাইতে যে আপনি প্রাণপণ চেষ্টা করার পরে আল্লাহ রব্বুল আলামিন পানি দিলেন, জমজম দিলেন, এবং জমজমটা কিন্তু শুধু পানি না, এটা কিন্তু খাবারও। তো জমজম আজকে পর্যন্ত আপনারা যদি জমজমের পাশে যান, আপনারা যদি কাবা শরীফের যখন নামাজ পড়বেন, আপনারা যখন অবসর পাবেন, আপনারা উপরের দিকে তাকাবেন, আজকে পর্যন্ত কিন্তু পাখি আপনারা দেখতে পারবেন উপরে, যে আমি খুব অবজার্ভ করেছি কিন্তু উপরে এখনও পর্যন্ত পাখি উড়ে, ওইটা জমজমের জন্য। জমজমটা ওখানে আর না নাই, ওটাকে পাইপ লাগিয়ে কাবা শরীফের ঠিক পাশে আপনারা একটা সিলভার কালারের একটি গোল একটি চিহ্ন পাবেন ঠিক কাবার পাশে, সিলভার কালারের মতো একটা ছোট্ট গোলাকার একটা চিহ্ন পাবেন, ওই জায়গাটি হচ্ছে জমজম। আজও পর্যন্ত আপনারা পাবেন পাখি উপরে উঠতেছে, কাবা শরীফের উপরে পাখি উঠতেছে এবং ওরা তাওয়াফ করতেছে। এবং আপনি আশ্চর্য হয়ে লক্ষ্য করবেন যে উপরে চিল আছে, সাদা বিভিন্ন রকমের পাখি আছে, এরা কিন্তু কাবাকে চক্কর দিয়ে চলে যায়। আপনারা আজও লক্ষ্য করবেন যে জমজমের কারণে পাখি আজও কাবা শরীফের উপরে আছে। অর্থাৎ যখনই মানে আল্লাহর কাছ থেকে সাহায্য নেমে আসে, প্রকৃতি আপনার ডিটেক্ট করার জন্য এগিয়ে আসে, প্রকৃতিও আপনার 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 সাহায্যে সে এগিয়ে আসবে। এরপরে সাফা মারওয়া, শেষ আমার একজন শ্রোতা আমাকে টেক্সট পাঠিয়েছেন, তিনি আমাদের প্রোগ্রাম আজকে শুনছেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রাম শোনার জন্য। এবং আমরা যে আলোচনাটি ছিলাম যে সাফা মারওয়া সাই করার পরে আপনি চুল কামায় ফেলবেন, যে চুল মাথা পরিপূর্ণ ঢুলাই করে ফেলাটা, সিলেটি ভাষায় ঢুলাই করাই ফেলা, এটা হইতেছে 3 times বেটার দেন কাটিং। আপনার চুল ছোটো করে কাটাচ্ছে, আপনার মাথা ঢুলাই করে ফেলা মানে মাথা নেড়া করে ফেলাটা ভালো, 3 গুণ বেশি ভালো। আল্লাহ নবী 3 বার দোয়া করেছেন যারা মাথা নেড়া করবে বা মাথা ঢুলাই করে ফেলবে, আর যারা চুল কাটবে তাদের জন্য আল্লাহ রসুল মাত্র 1 বার দোয়া করেছেন। ওই জায়গায় স্পিরিচুয়াল নলেজটা হচ্ছে এটি যে আপনি কি ভালোবাসেন, আপনার চুল আপনি মানে পর্দা করতে চান না কিসের জন্য, আরে আমার হেড অ্যান্ড শোল্ডার আমার চুলে কত সুন্দর আর পর্দা করতে, এটির মায়া বেশি না আল্লাহর মায়া। মেয়েরা কিন্তু মাথা নেড়া করবেন না, মেয়েদেরটা হচ্ছে যত অল্প কিছু কেটে ফেললে হয়, ছেলেরা যে আমার স্পাইকি হেয়ার, যে আমার চুল কত সুন্দর পৌরুষের প্রতীক, এটার বেশি মায়া না আল্লাহর বেশি মায়া। আপনি যদি জীবনটা দিবেন কীভাবে আপনার চুলে যদি আপনি ছাড়তে না পারেন, এবং কখনও কিন্তু কমপ্লেন করবেন না হজে গিয়ে যে আমার চুল এরকম হয় নাই সেরকম হয় নাই, আপনি বিনীত চিত্তে আপনি বলবেন যে ভাই আমাকে এরকম করে কেটে দাও। যখনই আপনি চুলটা শেষ করে ফেললেন আপনি এহরাম খুলে ফেলতে পারেন। এবং অনেকেই যে জিনিসটি ভুলে যায় সেটি হচ্ছে আল্লাহকে ধন্যবাদ দেয়া, যে এহরাম খোলার পরে আপনি আল্লাহকে ধন্যবাদ দেয়া, ও আল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ আলহামদুলিল্লাহ, হে আল্লাহ তুমি আমাকে উমরাহ করার তৌফিক দিয়েছ, সম্পন্ন করার তৌফিক দিয়েছ, এই জন্য আপনি আল্লাহকে থ্যাংক ইউ দেবেন, আপনার অন্তরের অন্তঃস্থল থেকে আপনি আল্লাহকে থ্যাংকস জানাবেন। রব্বুল আলমিন, অনেকের টাকা আছে পয়সা আছে কিন্তু আসতে পারে নাই, রব্বুল আলমিন সব কিছু ছেড়ে তোমার পায়ে ধরেছে, রব্বুল আলমিন তুমি আমাকে উমরাহ করার তৌফিক দিয়েছ, অনেক সময় দেখতে পারবেন আপনার চোখের সামনে আপনি দেখবেন উমরাতে মানুষ উমরাহ করতে সে ধাম করে পড়ে মারা যাচ্ছে, আপনার চোখের সামনে আপনি দেখতে পারবেন এগুলা প্রত্যেক দিন প্রত্যেক ওয়াক্তে 10টা, 12টা, 14টা, 15টা, 16টা, 20টা মানুষের জানাজা হইতেছে, আপনার চোখের সামনে এগুলা দেখতে পারবেন। ওই মাইয়াতের কাপড় এবং আপনার কাপড়ের মধ্যে কোনো ডিফারেন্ট নাই, কোনো ব্যবধান নাই, আপনি এগুলো দেখে চোখের সামনে আপনার 3rd eye আপনার তৃতীয় নয়নটা আপনার খুলে যাবে। ওই সময় আল্লাহর ওয়াস্তে এই মোবাইল নামক আপদকে আপনারা দূরে রাখবেন। আপনি যদি আজকে আল্লাহ না করুক ওই সময় যদি দুনিয়া থেকে বিদায় নেন, কে আপনাকে কল করে পাবে আর আপনি কাকে কল করে পাবেন,
আল্লাহর ওয়াস্তে আমরা নিজেরা দেখেছি যে অনেকে তওয়াফ করতেছে, তওয়াফ করতেছে আল্লাহর ঘর স্কাইপিতে, এখান থেকে বলতেছে দেখো আমি তওয়াফ করতেছি। ইউ আর গেটিং নাথিং ব্রাদার, ইউ আর গেটিং নাথিং। স্বামী স্ত্রী রিলেশনশিপ বাসর রাতকে আপনি স্কাইপ করতে পারবেন? আপনি যদি বাসর রাত স্কাইপ করতে না পারেন, তওয়াফ কীভাবে আপনি স্কাইপ করেন? আট জুলহিজ্জার পর আবার এহরাম পরে মিনাতে আপনি যেতে হবে। এটি হচ্ছে আরাফাতে যাওয়ার আগের প্রস্তুতি। আমাদের সাথে একজন শ্রোতা চলে এসেছেন, তাকে নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো শ্রোতা, কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনাকে শুনতে পাচ্ছি না। আপনি যে দেশে অনুভব করেছেন এ সবচেয়ে বড় কথা। একটা মেয়ে এবং একটা অসহায় মা সন্তানের জন্য কিভাবে উনি সাবামরা সাতবাত ই করেছেন, এটা সত্যিকারের খুবই বেদনাদায়ক, তাই না? জি পৃথিবীতে আর কোনো মহিলা পড়েন নাই, আর কোনো মহিলা পড়বেন না। এত বড় অসহায় অবস্থায় কোন মহিলা, এটাই হচ্ছে আমাদের সামনে এক্সাম্পল যে অসহায় অবস্থায় পড়লে সবসময় প্রাণপণ চেষ্টা করতে হবে ওই রিলেশনশিপটা, কার সাথে রিলেশনশিপটা, আল্লাহর সাথে রিলেশনশিপটাকে বিল্ড আপ করার জন্য। যে কোনো প্রবলেমে পড়েন, আপনার স্বামী আপনাকে, ইব্রাহিম আলাইহিস সালাম ওনা ফেলে চলে গেছেন, কিন্তু আপনার বাচ্চা, একটা দুধের বাচ্চা, দুধও নাই মায়ের বুকে, শুকিয়ে গিয়েছে, তো ওই সময় উনি কি সাহি করে, আল্লাহ এত ভালো পেয়েছেন ব্যাপারটা যে আল্লাহর সাত আকাশের উপর থেকে সাহায্য নেমে এসেছিল। তো আমরা আটই জুলহিজ্জার পরে এহরাম আবার পরে নেবেন এবং মিনাতে আপনি যাবেন। মিনাটা কি? মিনাটা হচ্ছে প্লেস অফ কন্টেম্পলেটিং, এটা ধ্যানের জায়গা। এটা ওইখানে গিয়ে অনেক সময় দেখা যায় আরাফাতে আপনি যাওয়ার আগে মিনাতে আপনি চিন্তা করবেন, আপনার পাঁচ ওয়াক্ত নামাজ আপনি ওইখানে আদায় করবেন এবং আপনি স্পিরিচুয়াল বাইপাসের জন্য, ওপেন হার্ট সার্জারির জন্য রেডি হবেন। ওপেন হার্ট সার্জারি কোন দিন? ওই শয়তান মারার দিন। আপনার হার্ট থেকে ইবলিসকে, শয়তানকে বের হবার, বের করে নিয়ে আসার জন্য আপনি এখন থেকে প্রিপারেশন নেবেন মিনাতে। মিনাতে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং আপনি ওই জায়গায় কি হয় যে শুরু হইল আর কি, ওইখানে যাওয়ার পর যত গিবত, যত ব্যাক বাইটিং, আচ্ছা ভাই আমার ফুড়িগুলো তো বিয়া দিতাম, আসলাম আপনার ফুয়াইন দেখুন জানি আমার ফুড়িরে বিয়া দিতাম, আচ্ছা বুঝছেন নি ভাই আমার ফুড়িরে বিয়া দিয়ে আইছি, বিয়া উয়া দিয়ে আমি আইছি, গফ আর গফ। আপনি ওইখানে গেছেন, আপনার মনে করেন কিছুক্ষণ পরে অপারেশন হবে, মনে করেন আপনার কিছুক্ষণ পরে আপনাকে ডেট দিয়ে দিছে যে আপনার আগামী পরশুদিন, আগামী পরশুদিন আপনার অপারেশন, ওপেন হার্ট সার্জারি হবে, বাইপাস হবে আপনার। আপনি গিয়ে আপনি আপনি কি আপনার সন্তানের গল্প করতে পারবেন? কেউ যদি আপনাকে দেখতে যায় আপনি বলবেন যে আমি খুব আশ্চর্য হয়েছিলাম একজনের কাছে যে এরকম ডেট দিছে, তার তার তাকে ডেট দিয়েছে যে তার অপারেশন হবে আগামী মাসে, মানে সেপ্টেম্বরে দেখা করতে গিয়েছে অক্টোবরে, এই মাসে তার অপারেশন হবে, অক্টোবরে অপারেশন হবে, সেপ্টেম্বরে গিয়েছিলাম তাকে দেখতে, তো আমার বন্ধু গিয়ে সে অনেক কথাবার্তা বলতেছে কিন্তু উনি কোনো কথা শুনতে রাজি না, শুধু বলছে না ভাই তুমি আমার জন্য দোয়া করি, অক্টোবরে আমার বাইপাস হবে। তো সে বলতেছে চাচা আমার এই সমস্যা সেই সমস্যা, যে আল্লাহ দেখবে এগুলা, কোনো কিছু শুনতে রাজি না ভদ্রলোক। এক মাস পরে তার ওপেন হার্ট সার্জারি, যে আমার জন্য দোয়া করিও ভাই, চাচা বাতিজা তোমার জন্য কিছু করলে মাফ করিও। আপনার ওপেন হার্ট সার্জারি হচ্ছে আজকে মিনাতে, দুই দিন পরে আপনি শয়তান পেল্টিং করতে যাবেন, সেটি ওপেন আপনার হার্ট সার্জারি হবে, আর আপনি এখানে গফ করতেছেন সুপারির দাম কত আর পানের দাম কত, আর পানের পিক ফেলাইতেছেন, এটা কি কি হইল? এটা মিনা হইল না? মিনা হইতেছে প্লেস টু বি কন্টেম্পলেট করার ধ্যান। সারা জীবনে কত অন্যায় করেছেন, আপনার বধ হাইসলতগুলা কি আছে এগুলা কন্টেম্পলেট করতে হবে, চিন্তা চোখ বন্ধ করে চিন্তা করতে হবে আমার হার্টের ভিতরে কি, আমার হার্টের ভিতরে আমি যে একটু আগে আমি যে তওয়াফ করলাম সেই তওয়াফের কারণে আমার কি, কেন তওয়াফ করলাম, আমার হার্টটা এদিকে কেন গেল,
আমি কেন আল্লাহর সাথে অ্যাটাচ হইতে পারতেছি না, আমার প্রবলেমটা কোন জায়গায়, আমার হার্টটা ব্যান্ড কি জন্য, কেন টেস্ট পাইতেছি না সালাতে, কেন আমার বিজনেস লস হইতেছে, কেন আমার বিশ্বাস নাই মানুষের প্রতি, কেন আমার ওয়াইফ ঠিক মতো, হ্যাঁ এটি জেনে রাখবেন, আমাদের গুনার এফেক্টের কারণে কিন্তু আমাদের স্পাউস ঠিক মতো কাজ করে না। অর্থাৎ গুনার 60টি সাইড এফেক্ট রয়েছে, যে কোনো গুনাহ করার 7টি সাইড এফেক্ট রয়েছে। এর মধ্যে প্রথম সাইড এফেক্ট হচ্ছে আপনার রোজগারে বরকত কমে যাওয়া, এবং দ্বিতীয় সাইড এফেক্টটি হচ্ছে স্বামী অথবা স্ত্রী উল্টাপাল্টা কাজ করবে, স্বামী আপনার কথা মতো চলবে না, স্ত্রী আপনার কথা মতো চলবে না, এটি গুনার সাইড এফেক্ট। আমরা পরবর্তীগুলো পরবর্তীতে আলোচনা করব। তো এগুলো আমরা কন্টেমপ্লেট করবো, এগুলো ধ্যান করব আমরা ওই সময়, যে চোখ মুজে আপনার একটা কাগজ এবং কলম নেবেন, নিয়ে এগুলো মার্ক করবেন যে আমার বদ হাইসলতগুলো কি। শয়তান ইটস আওয়ার ওপেন এনিমি, বাট হি কুড বি ইয়র সিক্রেট ফ্রেন্ড মেট। অর্থাৎ সারাটি জীবন আপনি রোজা রাখছেন, সারা জীবন আপনি নামাজ পড়ছেন, বাইরে আপনি ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত, আলহাজ নাম হবে এরপরে আপনার, কিন্তু ভিতরে ভিতরে আপনার রুম ঘরের দরজা বন্ধ করার পরে আপনি কত বড় ইবলিস, আপনার ফ্যামিলির মানুষকে জিজ্ঞেস করে দেখেন, সেই ইবলিসটাকে বের করে আপনি ওই জামারাতে ফেলে আসবেন, এটা কত বড় একটা ওপেন হার্ট বাইপাস সার্জারি। আর মিনাতে গিয়ে আমরা শুধুমাত্র ব্যাকবাইটিং আর যত রকম বকওয়াস খবর আছে, ইভেন মেয়েরা মহিলারা অনেক সময় ওই যে টেলিভিশনের যে সিরিয়াল এগুলো নিয়ে কথাবার্তা শুরু করে, কোনো কাজ নাই খাইয়ে দেয়া, টোটাল পয়েন্টটা আপনি মিস করতেছেন। যে আপনি যেভাবে এক মাস আগের ওপেন হার্ট বাইপাসের জন্য দোয়া করতে বলেন যে ভাই তোমার সমস্যা শোনার আমার সময় নয়, আমার জন্য দোয়া করিও, আপনি প্রত্যেকে বলবেন যে ভাই ফোন করে মাথার সময় নয়, আমার জন্য দোয়া করিও, আমি শয়তান আমার ভিতরে যে ইবলিস এটাকে বের করতে যাচ্ছে, আল্লাহ আমাকে সাহায্য করুন। এই যে ওপেন হার্ট সার্জারিতে আমরা যাচ্ছি, যেটা হইতেছে আমরা শয়তান পেল্টিংয়ে মিনাতে পরে আসবো আমরা, এইরকম যখন আপনি চিন্তা করতে থাকবেন সবচেয়ে বড় শত্রু আপনার কে, শয়তানের আগে তো কোনো শয়তান ছিল না, তাহলে শয়তানকে শয়তানি করতে কে বাধ্য করলো, তার অহম তার অহংকার, হামসে বড় কৌন হায়, এইটাকে আপনি খুঁজে বের করবেন। আপনি কি হামসে বড় কৌন হায়, আপনি কি যখন মানে হজে গেছেন গিয়ে আপনার কি বিছানা পছন্দ হইতেছে না, আপনার কি বাথরুম পছন্দ হইতেছে না, আপনি কি এজেন্টের সাথে ঘন্টায় ঘন্টায় সেকেন্ডে সেকেন্ডে তার সাথে ফাইজলামি করতেছেন, তার সাথে কমপ্লেন করতেছেন। আপনারা জেনে রাখবেন সৌদি আরবে কোনো ফাইভ স্টার হোটেল নাই, ফাইভ স্টার হোটেল নাই সৌদি আরবে, সেভেন স্টার হোটেলগুলো নাই, কারণ ফাইভ স্টার হোটেলের রিকোয়ারমেন্ট হইতেছে যে ওইখানে ক্যাসিনো থাকতে হবে, সেভেন স্টার হোটেলের রিকোয়ারমেন্ট হইতেছে ওইখানে ন্যাংটা হয়ে গোসল করার জন্য সুইমিং পুল থাকতে হবে, লাক্সারি আছে, বাট তথাকথিত ফাইভ স্টার অথবা সেভেন স্টার বলা তথাকথিত রিকোয়ারমেন্ট, সেভেন স্টার হোটেল মানে হেলিপ্যাড থাকতে হবে, অর্থাৎ মেয়ে মানুষ থাকতে হবে, এগুলো কিন্তু সৌদি আরবের কোনো হোটেল সার্ভ করে না। সুতরাং ফাইভ স্টার সেভেন স্টার নামে কোনো কিছু নাই, ফাইভ স্টার সার্ভিস দিতে পারে, সেভেন স্টার সার্ভিস হতে পারে, কিন্তু তথাকথিত রেস্টুরেন্ট হোটেলের যে ফাইভ স্টার বলা হয় এই ফেসিলিটি কিন্তু আপনি আশা করবেন না সৌদি আরবে গিয়ে। সৌদি আরবে গিয়ে আপনাকে যেভাবে বলা হবে আপনি দেখবেন কোনো জায়গায় আপনার মিলতেছে না। আপনার লন্ডনে শয়তানকে যতটুকু ইজি ট্যাকল করা, মক্কা শরীফে এর চেয়ে শতগুণ বেশি টাফ, বিকজ আপনার চক্ষুকে কন্ট্রোল করা যতটুকু ইজি গ্রিন স্ট্রিটে, আপনার চক্ষুকে এর চেয়ে দশগুণ বেশি হার্ড মক্কা এবং মদিনাতে, বিকজ অফ ইয়ার শপিং বিহেভিয়ার। হজে যাওয়ার পর শপিং আর শপিং। আপনি কি এখানে শপিং করতে গেছেন? আপনি কি এখানে শপিং করে কিসের জন্য আপনি এখানে গিয়েছেন? শপিংয়ের জন্য তো আপনি ওয়েস্টফিল্ডে যাবেন, শপিংয়ের জন্য আপনি কি যেন বলে ব্যাকটনে যাবেন, এইসব জায়গায় যাবেন, এগুলোতে শপিং। আপনি ওইখানে গেছেন কি জন্য? ওপেন হার্ট সার্জারির জন্য। আপনার ওপেন হার্ট সার্জারির সময় যদি কেউ বলেন যে চলেন আঙ্কেল, মানে ওপেন হার্ট সার্জারির আর এক ঘন্টা আছে, একটু ওয়েস্টফিল্ডে একটু শপিং করে আসি, আপনি তার গালে কয়টা চড় মারতে বসবেন যে কত বড় বেয়াদব, সে কী বলতেছে, আমার সাথে ফাতরামি করতেছে। তো আপনার ওপেন হার্ট সার্জারি হচ্ছে, আমাদের কোনো কনসেপ্টই নাই হোয়াট ইজ হজ, আমরা যে আমি তামাত্তু করতেছি না কি করতেছি সেটাও হজ আমরা জানি না। আমি উনি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই আপনি কোন হজ করেছেন, তো উনি বলেছেন যে আমি জানি না, এটা আমার হাজব্যান্ড জানেন উনি কী করছেন, বিকজ উনি পান খাওয়াতে সুপারি খাওয়াতে বিজি ছিলেন এবং উনি গফ করতে বিজি ছিলেন। তো
যখনই আপনি অহমটাকে আপনার ভিতরে যে অহম আপনার জীবনের সমস্ত ডাউনফলের কারণ হইতেছেন ইউ ইউর সেলফ, আপনি নিজে, অন্য কেউ না। আপনি সারা জীবন ব্লেম করে আসছেন এই বেটির বিয়া করার পরে আর আমার সংসারে খালি অশান্তির অশান্তি, অশান্তির মেইন কারণ ভাই ওই বেটি নয়, আপনি। আপনি সারা জীবন বলছেন যে আমার স্বামী আমারে দেখলো না, আপনি কারণ। দেখার কারণ না দেখার কারণটা হইতেছেন আপনি, বিকজ আপনি নিজের সম্বন্ধে উদাসীন ছিলেন, আল্লাহ সম্বন্ধে উদাসীন ছিলেন। যখনই আপনার ইগোটাকে ডিটেক্ট করতে পারবেন আপনি বিনয়ী হবেন, আপনি হাম্বল হবেন। যে অনেক সময় দেখা যায়, অনেক সময় দেখা যায় যে রমাদানে আমি একটি মসজিদে যে আমাদের মিনহাজ ভাই আমাদেরকে টেক্সট করেছেন, অনেক ধন্যবাদ মিনহাজ ভাই। তো অনেককে দেখা যায় যে মানে রমজানে রমজানে খুব রাগ ওনার, মানে খুব রাগ। তো উনি কমপ্লিটলি উনি রমজানে রমজানের কমপ্লিট যে টোটাল যে পয়েন্টটা উনি মিস করতেছেন, যে আপনি যখনই রাগ করবেন লা তাগদাব, হজের মূল পয়েন্টটা হইতেছে লা তাগদাব, রাগ করো না, রাগ করো। নবীজিকে একজন ইয়াং ম্যান এসে বলেছিল, হে নবীজি আমি আমাকে উপদেশ দিন। নবীজি বলেছিলেন লা তাগদাব, রাগ করিও না। তখন সে বলল এটা তো সহজ, আরও উপদেশ দিন। তখন নবীজি বললেন লা তাগদাব, রাগ করিও না। তখন সে নবীজিকে বলল, নবীজি আরও উপদেশ দিন। নবীজি বললেন লা তাগদাব, হে আমার আমার সন্তান, হে আমার বাচ্চা, হে আমার সাহাবি, তুমি রাগ করিও না। অর্থাৎ যে জায়গায় বসে আপনি মিনাতে, মুজদালিফায়, আরাফাতে, তাওয়াফে, মক্কা মদিনায়, যে জায়গায় বসে আপনার হজ এজেন্টের সাথে আপনি আপনি রাগ করতেছেন, হয়তোবা আজ থেকে 1450 বছর আগে ঠিক সেম প্লেসে দাঁড়াইয়া নবীজি আপনাকে বলতেন লা তাগদাব, রাগ করিও না, লা তাগদাব, রাগ করিও না, লা তাগদাব, রাগ করিও না। যদি এটিকে ডিটেক্ট করতে পারেন আপনি যে রাগ করব না, আমার স্বামীর উপর আমি রাগ করব না, আমার স্ত্রীর উপর রাগ করব না, আমার সন্তানের উপর রাগ করব না, যদি এই মেসেজটা আপনি নিতে পারেন হজ থেকে, মিনা থেকে, ইউ আর কমপ্লিট, আপনি ফিরে আসবেন। নবীজি বলেছেন হজ মাবরুর, যেটা হচ্ছে মকবুল হজ, যেটা মকবুল হজ সেটি আপনি হজ করেন। এবং মায়ের পেট থেকে একটা মানুষ যেভাবে নিষ্কলুষ নিষ্পাপ হিসাবে জন্মগ্রহণ করে সেভাবে আপনি নিষ্পাপ এবং নিষ্কলুষ হয়ে যাবেন। যদি এটি ডিটেক্ট করতে পারেন, আমার অশান্তির, আমার বেটাকিরি, আমার বেটিকিরি, আমার সব কিছুর অশান্তির মূল উৎস হচ্ছে আমার অহম, আমার অহংকার, এবং এই অহংকারটাকে আমি এই 24 ঘন্টা পরে, 48 ঘন্টা পরে আমি অহংকারটাকে বিসর্জন দিতে এই যাচ্ছি, শয়তান পেল্টিংয়ে আমি যাচ্ছি। আচ্ছা, এরপর দিন হচ্ছে আপনার আরাফা। আরাফার দিন যেটি আপনি সবচেয়ে বেশি ফিল করবেন গরম। এখন তো মানে নিম গাছ অনেক হয়ে গিয়েছে, নিম গাছ অনেক হয়ে গিয়েছে। তো এই নিম গাছগুলো কিন্তু আমাদের কাছ থেকে নেওয়ার কথা ছিল, বাংলাদেশ থেকে নেওয়ার কথা ছিল। তো বাংলাদেশে তো আমাদের নিম গাছ খুব ভালো, আমাদের নিম গাছের কোয়ালিটিগুলো খুব ভালো। তো এগুলোর জন্য আমাদেরকে বলা হইলো, আমরা এগুলোকে পাত্তা দেই নাই। ওই সময় যে টেন্ডারটা কল করা হয়েছিল তখনকার সরকারের আমলে এটাকে পাত্তা দেওয়া হয় নাই, এবং সৌদি গভর্নমেন্ট কিন্তু 8 মাস বাংলাদেশের পিছনে ঘুরেছে যে প্লিজ তোমাদের নিম গাছগুলো আমাদের, আমরা কোনোই পাত্তা দেই নাই, এবং কিছু টাকা আমরা মেরেও দিয়েছি তাদের। তখন ওরা ইন্ডিয়া থেকে এই নিম গাছগুলো নিয়েছে, এবং ওদের কোয়ালিটি এখন নিম গাছগুলোকে কিন্তু বাঁচিয়ে রাখার জন্য তারা মানে স্পেশাল পানি ফিল্টারিংয়ের ব্যবস্থা করেছে, পানি দেওয়ার ব্যবস্থা করেছে নিম গাছের নিচে। এবং এখন আরাফা অনেক কুল, অনেক আরাফাতের ময়দানটা অনেক কুল। আরাফার ময়দানে গিয়ে আপনি ফিল করবেন হিট, অর্থাৎ গরম, উষ্ণতা ফিল করবেন, যে শেষ বিচারের দিন আপনি আজ উপস্থিত এবং আপনি আল্লাহর সামনে আজকে উপস্থিত। এটি আরাফার দিন আপনি ফিল করবেন, হিটটা উপলব্ধি করবেন, গরমটাকে উপলব্ধি, যে আরাফ কিয়ামতের দিন, শেষ বিচারের দিন কিন্তু সূর্য মাত্র 1 হাত উপরে চলে আসবে, বা এরকম তার হিটটা উপরে চলে আসবে। মানুষ গরমের কারণে, ঘামের কারণে সে কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ গলা পর্যন্ত, কেউ তার অপরাধ অনুযায়ী হাবুডুবু খাবে। আমি আজকে একটু দ্রুত গতিতে কথা বলছি বিকজ আমার সময়টা খুব কম। তো হাবুডুবু খাবে, সেই হাবুডুবু খাওয়া অবস্থাতে আপনি ফিল করবেন যে আজকে এই 50 ডিগ্রি সেন্টিগ্রেড আমি সহ্য করতে পারছি না, ইয়া রব্বুল আলামিন আমারে তুমি মাফ করো, আমি এই লক্ষ মিলিয়ন ট্রিলিয়ন সেন্টিগ্রেড তাপমাত্রা আমি সহ্য করতে পারবো না, ইয়া আল্লাহ তুমি আমার, জাস্ট ফিল ইট। আপনি মোবাইলে কারোর সাথে কথা বলিয়েন না, আপনার ওপেন হার্ট সার্জারি এখন হচ্ছে, এখন আপনাকে নিয়ে নেওয়া হয়েছে অপারেশন থিয়েটারের ভিতরে, উকুফে আরা উকুফ হচ্ছে সরাসরি আপনার আল্লাহর সাথে সম্পর্ক এখন স্টাবলিশ হতে যাচ্ছে। আপনি কিছুক্ষণ পর আপনি কবুল বলতে যাচ্ছেন,
আপনাকে যদি বিয়ের সময়, কবুল বরার সময় আপনার কে ফোন করলে আপনি ফোনটা ধরবেন? কে ফোন করলে আপনি ফোনটা ধরবেন? আপনাকে বলা হচ্ছে যে আপনাকে অফার দেয়া হচ্ছে আপনার স্ত্রীকে, আপনি কি কবুল করতে রাজি আছেন? এক্সকিউজ মি, একটু দাঁড়ান দাঁড়ান, আমি আমার একটা খুব ইম্পর্টেন্ট ফোন কল আসছে। এই জামাইকে শ্বশুর কি রাখবে? এই এই মেয়ে কি এই জামাইকে গ্রহণ করবে? না, বলবে এর মাথা আউট হয়ে গেছে, আউলা হয়ে গেছে। আপনি উকুফ আরাফাতে আছেন, আপনি মোবাইলে ফোটাং ফোটাং করে কথা বলতেছেন, আপনি কি করতে, কমপ্লিটলি মিসিং দ্য পয়েন্ট। আপনি পয়েন্টটা আপনি বুঝতেই পারতেছেন না আপনি কি করতেছেন। তো যখনই আপনি আরাফাতে যাবেন, ফিল দ্য হিট, হিটটাকে আপনি অনুভব করুন। এবং সারা জীবনে যে হযরত বাহলুল রহমতুল্লাহ আলাইহি, খলিফা হারুন রশিদের চাচাতো ভাই, তো বাহলুল রহমতুল্লাহ আলাইহি, তো মানে তার সংসারের দিকে কোনো খেয়ালই ছিল না। তো খলিফা হারুন রশিদ তিনি বললেন যে বাহলুল, যে তোমার একটা বদনা আর এই দুইটা কাপড় চুপড় ছাড়া, আর একটা প্লেট ছাড়া, একটা গ্লাস ছাড়া আর তোমার কিছুই নাই, কেন? তখন উনি বললেন যে এটার উত্তর দিতে গেলে তোমাকে একটা হাঁড়ি আনতে হবে, বড় হাঁড়ি নিয়ে আসতে হবে। তখন খলিফা হারুন রশিদ বললেন, নিয়ে আসো। আনা হলো হাঁড়ি, হাঁড়ির নিচে আগুন দাও। আগুন দেওয়া হলো। পাঁচ মিনিট পরে বাহলুল বললেন, এইটার উপর দাঁড়াইয়া ভাইজান আমার সম্পদের হিসাব দেব। তখন উনি ওই গরম মানে তাওয়ার উপরে দাঁড়ালেন, দাঁড়াইয়া উফু ফুফু বললেন, আমি বাহলুল, আমার আর কিছু নাই, আমার একটা শার্ট, আমার একটা প্যান্ট, আমার একটা বদনা, আর কিছু নাই, আমার প্লেট আর একটা গ্লাস। লাফ দিয়ে উনি ওই সাইডে চলে গেলেন। এখন বললেন যে ভাইজান এটার উপরে উঠেন, আপনি উঠে আপনার সম্পত্তির হিসাব দেন। তখন খলিফা হারুন রশিদ উঠলেন, উঠে উফ উফ এত গরম, উস উস। তখন বললেন যে আমি হতেছি, আমার আমি হতেছি খলিফা হারুন রশিদ, আমার 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 HSBC ব্যাংকে দুইটা অ্যাকাউন্ট, একটা কারেন্ট, একটা সেভিং, নেটওয়েস্টে আমার উফ উফ আরও খুব গরম লাগতেছি, ইস দাঁড়াইতে পারতেছি না, আমার নেটওয়েস্টে একটা অ্যাকাউন্ট, সুইস ব্যাংকে আরও কিছু পয়সা আছে, ট্যাক্স মারছি এত এত টাকা, এত টাকা, বাংলাদেশে 290 কোটি টাকার একটা বিল্ডিং আছে, এইসব করতে মানে নেক্সট থেকে আমার 10টা স্যুট আছে, আর গরম বেশি হয়ে গেলে উনি লাফ দিয়ে, আর বাহলুল আমি তো পারলাম না। তখন সে বলল যে তোমার 10টা প্রাসাদ, তুমি প্রাসাদে যাইতে পারো, একটা প্রাসাদে যাইতে পারো নাই, তোমার পোশাকে যাইতে পারো নাই, তোমার ব্যাংক ব্যালেন্স মাত্র হাই স্ট্রিটের মাত্র দুইটার নাম বলছো, আর বাকিগুলার নাম বলো নাই, কতটা যে লুকানো আছে, বাংলাদেশের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে আছে, রূপালী ব্যাংকে আছে, সোনালী ব্যাংকে আছে, এগুলোতে যাইতে পারল না। ভাইজান তুমি দুনিয়ার আগুন সহ্য করতে পারলা না, এটা ফুল থ্রোটলেই আসে নাই, মাত্র 10 মিনিট হয়েছে গরম, আরও গরম হইতে পারবে, এইটা তুমি দিতে পারলে না হিসাব, আল্লাহর কাছে দাঁড়াইয়া তুমি হিসাব দেবে কিভাবে? তো আরাফাতে আপনি গরম হিটটাকে উপলব্ধি করুন, এবং আপনার জীবনের, আমার জীবনের হিসাবটা আমরা প্রভুর কাছে আমরা দিতে চাই, যে প্রভু আমি হিসাব তোমার কাছে দিতে পারবো না, রব্বুল আলামিন তুমি আমার সব কিছু নাও, আমি এর হিসাব কিছু দিতে পারবো না, সব কিছু মিসম্যাচ করে আসছি, কিছুই ঠিক নাই, 14 টুকরা 90 টুকরা করছি জীবনটারে, রব্বুল আলামিন তুমি মাত্র 1 টুকরা করে দাও, এগুলার হিসাব আমি কিচ্ছু দিতে পারবো না, আমার কোনো অ্যাকাউন্টের হিসাব আমি দিতে পারবো না, আমি এত এত বোধ খাইসলত, এত বড় ইবলিস আমি, রব্বুল আলামিন তুমি জানো আমি কত বড় ইবলিস, আমি সামনে বলি এক কথা, পিছনে বলি আরেক কথা, এই ঠিক আছি, এই বেঠিক হয়ে যায়, আমার ইমান সকালে ফজরের নামাজ পড়ে, বাকি চাই রক্ত নামাজ নাই, ফজরের নামাজ সারা বছরে 2 ওয়াক্ত পড়ি, 2 বার পড়ি, তো আপনি জানেন রব্বুল আলামিন আমি কত বড়, আমি বধ খাইসলত, আমার বধ খাইসলতটা শুদ্ধ তোমার কাছে চলে আসছি, আমার তুমি নাও, আমার তুমি মারিও না, আমার হিসাব তুমি নিও না রব্বুল আলামিন, আমার ত্যাগ, আমার স্মরণ, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন এবং আমার মরণ, তোমার সব কিছু তোমাকে সমর্পণ করলাম, এর হিসাব কিভাবে করলে ঠিক হবে রব্বুল আলামিন তুমি আমারে ঠিক করে দাও। সারাটা জীবন মরার টাইম চলে আসছে, এক পা চলে গেছে কবরে, রব্বুল আলামিন সারাটা জীবন মিসম্যাচ করে ফেলছি, তুমি আমাকে ম্যাচ করে দাও, তুমি ছাড়া আমি জানি তুমি এক রব্বুল আলামিন, তুমি একক, তোমার সারাটা তুমি বলেছো রব্বুল আলামিন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, রব্বুল আলামিন সারাটি জীবন তোমারে পর করে রাখছি, আমার সন্তানকে বলেছি আপন, আমার টাকা পয়সাকে বলেছি আপন, আমার টেকওয়েকে বলেছি আপন, আমার হোটেল রেস্টুরেন্টকে বলেছি আপন, আমার ক্যারিয়ারকে বলেছি আপন, আমার ঘরে মর্গেজ দেওয়াটাকে বলেছি আপন, রব্বুল আলামিন সব কিছু অন্যায় করেছি, ভালো কোনটা করেছি খুঁজে পাচ্ছি না রব্বুল আলামিন, সব তুমি নাও, এবং তুমি আমার হার্ড ডিস্কটাকে ফরম্যাট করে
তুমি ক্লিন স্লেট আমাকে করে দাও, এটা আমি আমি কিছুই হিসাব দিতে পারবো, এত গরমের মধ্যে আমি কোনো হিসাব দিতে পারবো না। যদি এই দুনিয়ার গরম সহ্য করতে না পারে রব্বুল আলামিন, আমি আখেরাতে তুমি জানো আমি কতটুকু দুর্বল, আমি আমি পারবো না, আমি পারবো না এই হিটটা সহ্য করতে। সুতরাং তুমি আমার সব গুনাহকে মাফ করো, আমার জীবনটাকে ম্যাচ করে দাও, আর তোমার আরশের ছায়ায় আমাকে আশ্রয় দাও, আশ্রয় দাও রব্বুল আলামিন, আরশের ছায়ায় আমাকে আশ্রয় দাও। আপনি যদি এই ফিলিংসটা আপনি আনতে পারেন, দেখবেন হিট আপনার গরম লাগবে না, প্রচণ্ড গরমের মধ্যে আপনাকে মনে হবে কে যেন পাখা দিয়ে বাতাস করতেছে, আপনার গরম লাগবে না। এই সেন্সটা তখন আপনার কাছ থেকে উইথড্র করা হবে, সূর্য তার তাপটাকে উইথড্র করবে, ইউ ক্যান ফিল ইট। যারা ফিল করে, যারা কবুল হয়েছে যাদের হজ, তারা এটা ফিল করেছেন যে গরম লাগতেছে না, একটা ঠান্ডা একটা প্রশান্ত ভাব আপনার ভিতরে চলে আসবে, আপনার আপনার কল্পটা আপনার সার্জারি শুরু হবে। এই কল্প থেকে শুরু হলো আপনার আপনার গার্বেজটা ক্লিন হওয়া শুরু হলো। কিন্তু এখন আপনাকে দায়িত্ব নিতে, ওপেন হার্ট সার্জারি এখন চলতেছে। যখন এই সাবমিশনটা আপনার চলে আসবে আল্লাহ রব্বুল আলমিনের প্রতি, যে প্রভু সমস্ত জীবন কুলিন্না সালাতি অনুসুখী, আমার নামাজ আমার কুরবানি, ও মাহিয়া ইয়া ও মামাতি, আমার জীবন এবং আমার মরং, মাই ডাইং লুক, আমি কাফন পরে আসছি রব্বুল আলমিন, আমার ভিতরে যে ইবলিস, আমার ভিতরে যে জানোয়ার, যে আমার ভিতরে যে অমানুষ, এই মানুষটা মারা গেছে, আমার ভিতরে হার্ট আমার কল্পটাকে, আমার ভিতরে যে মানুষ, আমার ভিতরে যে ইনসানে কামেল, যে মহামানবটা লুকিয়ে আছে, যে নবীদের বিশ্বাস লুকিয়ে আছে, যে সাহাবিদের বিশ্বাসটা লুকিয়ে আছে, রব্বুল আলমিন সেটাকে জাগিয়ে দাও। আমি তোমার কাছে আসছি রব্বুল আলমিন, তুমি আমাকে এই দিন সিরাত আল মুস্তাকিম, রব্বুল আলমিন তুমি আমাকে গাইড করো, আমি জানি না কোন পথে যাব, রব্বুল আলমিন আমাকে গাইড করো, আমি অন্ধ হয়ে গেছি প্রভু, আমি বুঝতে পারতেছি না আমাকে আমি কোন পথে গেলে আমাকে লাভ হবে, আমি অসহায় প্রভু, তুমি আমাকে তুমি এর প্রতিবিধান করো, তুমি আমাকে নাও প্রভু, আমি অসহায়। যখন তখন শুরু হবে আপনার সোনা থেকে যেভাবে খাদ আলাদা করা হয়, আপনি বুঝতে পারবেন যে আপনার হার্ট কিন্তু ওই সময় উল্টা পাল্টা বিট করা শুরু করবে। দ্যাট মিন্স ওই যে নট যেগুলো আছে আপনার হার্টের ভিতরে, যে ওই সময় কিন্তু অনেক সময় ফিল করবেন যে হার্ট মানে মোচড় দিচ্ছে, আপনার হার্টটা মোচড়াইতেছে, এরকম লাগবে আপনার কাছে। ভয় পাবেন না, কারণ হার্টের ভিতরে অনেক গিট্টু লেগে আছে আপনার, এই গিট্টুটা একটা একটা করে এখন ছুটবে। কতটা গিট্টু আছে? অল টুগেদার 49 গিট্টু আছে আপনার হার্টের ভিতরে। নাও লেটস গো, উকুফে আরাফে শেষ হলো, আপনি দোয়া করলেন যে হে রব্বুল আলামিন আমার ত্যাগ আমার স্মরণ আমার কলম, অর্থাৎ আপনি সমস্ত সত্তাটাকে আপনি আল্লাহকে সমর্পণ করলেন। আপনি এখন অপারেশন থিয়েটারে শুয়ে গেলেন, ওপেন হার্ট সার্জারি চলতেছে, সাইলেন্ট, কমপ্লিট সাইলেন্স, কথা বলবেন না, না কারণ অপারেশনের মধ্যে থেকে কেউ কি কোনো কোনো সময় রুগী উঠে বলে এই ডাক্তার কি করতেছ, ঠিক মতো কইরো কিন্তু, হ্যাঁ আমি কিন্তু মুসিবত আছে আমার, এরকম কোনো কথা বলতে নাই। ওপেন হার্ট সার্জারি চলতেছে, ডাক্তার আল্লাহ আপনার ওপেন হার্ট সার্জারি আল্লাহ করতেছেন, আপনি চলেন মুজদালিফায়, মুজদালিফায় আপনার আকাশ আপনার উপরে, রাত্রি যাপন করতে হয় এবং আপনি ওপেন ফিল্ডে আপনাকে শুয়ে থাকতে হবে, নিচে ফাইভ স্টার কোনো ম্যাট্রেস নাই, কোনো কাঁথা বালিশ কম্বল নাই, উপরে আকাশ নিচে আপনি, একটা ওপেন গ্রেভিয়ার্ড, একটা ওপেন একটা কবরস্থানের মতো, ওপেন একটা কবরস্থানের মতো মুজদালিফায় আপনি শুয়ে থাকবেন এবং আপনি আপনি চিন্তা করবেন যে এটি আমার কবর, এই যে উপরে আকাশ, আমি আকাশ দেখি এবং আমার আশেপাশে কেউ নাই, কমপ্লিট অ্যানেস্থেটিক ফিলিং, অর্থাৎ আপনি ওই সময় ফিল করবেন যে আল্লাহ রব্বুল আলামিন কবরে একটা অসহায় মানুষের, আল্লাহ ছাড়া আর কেউ নাই, তার আমল ছাড়া আর কিছু নাই সম্পদ বলতে, এইটা আপনি ফিল করবেন, আপনার কিচ্ছু নাই, নাথিং, আপনার কিচ্ছু নাই, এটি আপনি ফিল করবেন। যখন আপনি এটি ফিল করতে পারবেন তখন দেখবেন আপনার হার্ট যে বাঁ পাশে আপনার হার্ট এটি আপনি ফিল করবেন না, এত হালকা লাগবে। এবং ওই দিন আপনি রাত্রে খুব পাওয়ারফুল একটি ঘুম আপনার হবে মুজদালিফায়, কম সময়ে ঘুমাবেন কিন্তু এত তৃপ্তি নিয়ে আপনি ঘুমাবেন যে সারা জীবনে আপনি এরকম তৃপ্তিময় ঘুম আপনি আর এটি আপনি পাবেন না। এটি হচ্ছে সাইন, এটি হচ্ছে সিম্বল যে আপনার হার্ট অ্যালাইভ হচ্ছে, যে কম ঘুমাইয়া নিয়ে আপনি 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা ঘুমানোর 2 দিন 3 দিন মনে করবেন
ঘুম থেকে ওঠার পর মনে হবে জীবনে আর না ঘুমাইলেও চলবে, এইরকম আপনার ফিলিংস আসবে। এর সাইন এটি হচ্ছে আপনার কল্বটা কাজ করতে শুরু করেছে, নটগুলো খুলতে শুরু করেছে, এটির সাইন। অর্থাৎ আপনার ব্রেনে ব্লাড সার্কুলেশন 100% পারফেক্ট, আপনার ব্রেন এখন কাজ করতে শুরু করবে ভেরি এফিশিয়েন্টলি। এরপরে আমরা যাব আরাফার পর মুজদালিফা, নাও আমরা যাব শয়তান মারতে। শয়তান ওইখানে কিন্তু শয়তান বান্ধা নাই, অনেকে গিয়ে কিন্তু ওইখানে জুতা নিয়ে এই শয়তান তোরে মারলাম, এই এটার জন্য আমার যারা জীবনে সাতা হাতের সাতা মারে, মানে ওই যে ছোটো ছোটো পি সাইজের মানে ওই যে কীগুলা পাথরগুলা নিতে হয়, ছোটো ছোটো সাতটা পাথর নিয়ে এগুলো মারতে হয়। তো ওইখানে তিনটা শয়তান আছে, ছোটো শয়তান, মাইজলা শয়তান আর বড় শয়তান। তো অনেকে গিয়ে পাথরগুলা দিয়ে মারার পরে মানে জুতা খুলে মারে, এই শয়তান হাতের সাথীগুলা ছুড়ে মারে। ভাই এবং বোনেরা, ওইখানে কিন্তু কোনো শয়তান শয়তান নাই। যে যদি শয়তান ওই জায়গায় থাকতো তাহলে সৌদি গভর্নমেন্ট কামান এনে ওইটা শয়তানকে মেরে ফেলতো, বা অন্য কোনো ব্যবস্থা করা হতো শয়তানকে মেরে ফেলার জন্য। না, ওইখানে শয়তান হচ্ছে আপনার ভিতরে, আপনার ভিতরে শয়তান। শয়তান কয়টা শয়তান? শয়তান আপনার রাগ, আপনার একটা শয়তান, একটা শয়তান, একটা ইবলিস। যে অনেকে রাগ করে অনেক জিনিস বলে ফেলে, রাগ করে তালাক তালাক তালাক, তোরে দিলাম তালাক, তো বলে ফেলছে তিনবার, এরপরে বলে সরি আমি আসলে বুঝতে পারি নাই এটা আমি কিভাবে করলাম। তাহলে তুমি বুঝতে পারো নাই, তাহলে নিশ্চয়ই অন্য কেউ এটা ঘটাইছে, এটা শয়তান শয়তান ঘটিয়েছে। তো এই শয়তান প্রথম সবচেয়ে বড় জামারা, মানে হচ্ছে সবচেয়ে বড় শয়তান, আপনার ভিতরে সবচেয়ে বড় শয়তানটাকে, সবচেয়ে বড় ইবলিশটা হইতেছে আপনার অহংকার। হামসে বড়া কৌন হায়, আমি অন্যের চেয়ে ভালো বুঝি, আমি সবচেয়ে বড়, আমা আমি আমি নিজে দেখেছি এক বাবাকে সে নিজ হাতে তার সন্তানের সংসার নষ্ট করেছে, সে নিজ হাতে তার সংসার, তার সন্তানের এক মেয়ে, একটা মেয়ে, তিন ছেলে এক মেয়ে, ওই মেয়ের সংসার সে নিজে নষ্ট করেছে নিজ হাতে, বিকজ তার অহংকার, তার ইগো, এবং তার প্রাইসটা পে করতেছে তার পরিবার। আচ্ছা যাই হোক, যে এই যে আপনি নিজে যে প্রবলেম, প্রবলেম রুট অফ ইয়োর প্রবলেম ইজ ইয়োর সেলফ, শয়তানের আগে কোনো শয়তান ছিল না। তো সবচেয়ে বড় শয়তানটা হইতেছে আপনার অহংকার, এটাকে আপনি বের করে একটা পাথর, এটা হইতেছে নাম্বার ওয়ান পেবল। নাম্বার টু পেবল হইতেছে অহংকার, দুই নম্বর হইতেছে রাগ, যে লা তাকদা, মানে আপনার জীবনে যতটা ডাউনফল হয়েছে, যতটা ভুল ডিসিশন নিছেন, যতটা মারামারি করছেন, যতবার মানে রং ডিসিশন নিছেন, সবগুলার পিছনে দেখবেন রাগ, সবগুলার পিছনে দেখবেন রাগ, নাম্বার টু। নাম্বার থ্রি হেট্রেড, ঘৃণা, অন্যের প্রতি ঘৃণা, যে খালাফুয়া আমার ফুরিয়ে খালাফুয়া বিয়া করতো কিতা লাগি, আর দুনিয়াত মানুষ পাইল না নি খালাফুয়া খেনে বিয়া করতো বাঙ্গালি ফুরি বিয়া, এইটা হইতেছে রেসিজম। সে আল্লাহ আল্লাহ রসুল বলছেন না খালাফুয়া বিয়া করতে পারবো যদি তাকুয়া ভিতরে থাকে, হ্যাঁ তাকুয়া যদি ভিতরে থাকে খালাফুয়া ইট ডাজন্ট ম্যাটার, আপনার ফুড়ি যদি খালা হইতো, আপনার জন্ম যদি খালা বেটার গড় হইতো, আপনি কিতা আপনার আব্বা আম্মা সিলেক্ট করে আইতে পারছেন নি, নো, তো তার দোষ কিতা, আল্লাহরে দোষীরা আপনি সরাসরি, যে আমার ফুড়িয়ে কেনে খালাফুয়া বিয়া করতো, দোলা বেটা বিয়া করতো না। শ্রোতা চলেছেন তাকে নিয়ে নি, হ্যালো আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই সারোয়ার, আমি আবার বলছি। আচ্ছা শোনেন, ওই যে শয়তান মারা বুঝলেন, ওখানে তো ছেলে মেয়ে বেশ হয়তো, ওই ভয় আমি যাইনি, আমার হাজবেন্ড মেরেছিলেন আমার হয়ে, তো করতে হবে না? আমি আমি মারতে পারিনি, আমার হাজবেন্ড মেরেছিলেন আমার হয়ে। ডিসএবিলিটির জন্য আপনি যদি না যেতে পারেন হবে। না সেটা কথা, কেমন তো ছেলে মেয়ে, তো মেয়ে তো ওই ভয় আমি যাইনি। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা ভাই থ্যাংক ইউ, মিটে জানার জন্য অনেক ধন্যবাদ। তো আসলে ওই যে শয়তান মারাটা, কিন্তু শয়তানকে গিয়ে আপনি ওইখানে পিটাইতেছেন না, না না, টেক আউট ইয়োর শয়তান ফ্রম ইয়োর ইনসাইড, আপনার ভিতরে যে ইবলিশটা আছে ওইটাকে গিয়ে ওইখানে মারবেন, ওইটাকে ওইখানে ফেলে আসবেন, দিস ইজ দ্য কনসেপ্ট।
বড় শয়তান আপনার, আপনি নিজে ওই মিনাতে, আমরা বলছিলাম যে গতকাল আমরা যে মিনা থেকে আসছিলাম আরাফাতে, আরাফা মিনাতে, ওইখানে আপনি লিখবেন কাগজ কলম নিয়ে যে আপনার ভিতরে কত বড় ইবলিস আপনি, আপনার আপনার ভিতরে যে অহংকার আছে, আপনার ভিতরে রাগ আছে, ক্ষোভ আছে, ঘৃণা আছে, রেসিজম আছে, রেসিজম ইজ শিরক, রেসিজম শিরক। আপনি যদি মনে করেন যে আমি ভালো, আমি লন্ডনই ভালো আর বাংলাদেশের ছেলে খারাপ, আমি সাদা মানুষ আমি ভালো আর অন্যরা কালো মানুষ খারাপ, এটা রেসিস্ট, পৃথিবীর আদি পাপ হইতেছে রেসিজম। শয়তান বলছিল আমি আগুন থেকে সৃষ্টি আমি ভালো, আদম মাটি থেকে সৃষ্টি আদম খারাপ, সুতরাং প্রথম পাপ হচ্ছে রেসিজম। আপনি কি রেসিস্ট? আপনি কি মানুষের যোগ্যতা মূল্যায়ন করেন তার চামড়া দিয়ে, তা স্কিন কালার দিয়ে? যদি এইটা হয়ে থাকে আপনার বড় ইবলিস হইতেছে আপনার ভিতরে। এরপরে মাইজলা ইবলিস, মাইজলা ইবলিস মাঝারি ইবলিস, মাঝারি শয়তান, মাঝারি শয়তান কি কি? ডিসেপশন, ঠগ প্রতারণা করা। এরপরে মাইজলা ইবলিস হইতেছে মিথ্যা, মিশা মারতে উদ্ভূত ছোট ছোট মিথ্যা। আপনি ঘরের ঘর থেকে আসেন ডাটফুট ক্রসিংয়ে, ডাটফুট টানেলে আপনি আসেন, আপনার ওয়াইফ ফোন করে বললো তুমি কোথায়, আপনি বলতেছেন ওই তো আইরাম আট দশ মিনিট। এইটা হইতেছে ছোট্ট মাইজলা, মাইজলা শয়তান, যে বিনা প্রয়োজনে মিথ্যা কথা বলা। এরপরে মাইজলা শয়তান হইতেছে যে কাউকে কথা দিয়ে কথা না রাখা। এইরকম করে আপনি মার্ক আপ করেন যে আমার ভিতরে শয়তান কতটা আমাকে নষ্ট করে ফেলতেছে। একবারে ছোটো শয়তানগুলাতে আছেন, ছোটো শয়তানগুলা হইতেছে যেমন ধরেন ঠিকমতো পবিত্রতা না হওয়া, পবিত্রতা অর্জন না করা, যে পেশাব করে অনেক সময় পানি নেন না, নাজাসাত অবস্থাতে আপনি কাজে চলে যান, অপবিত্র অবস্থায় কাজে চলে যান, প্রোক্রাস্টিনেট করেন, কালকে খাইল হরমু হইয়া সপ্তাহ রাখি দিন, যে কোনো কাজ বাল যে কোনো কাজ খালকে হরমুখ হইয়া রাখি দিন, এগুলো হইতেছে ছোটো ইবলিস, ছোটো ছোটো শয়তান, শৈতান যেগুলা। এরপরে আপনি খুঁটা দেন মানুষকে, এগুলো খুঁটা দেওয়ার কিন্তু খুব বড় বড় ইবলিস, বড় ইবলিস। সুতরাং এগুলো আপনি মার্ক করেন যে কেন মানুষ আপনার কাছ থেকে পেইন পায়। আপনি যদি নিজে মার্ক আউট করতে না পারেন, আপনার স্ত্রীকে জিজ্ঞেস করুন যে চলো আমরা দুজন আগুন থেকে বাঁচি, আমাকে হেল্প করো, আমার ভিতরে কোন কোন গুণ তুমি দেখছো যেটা গুণ বাদ দিলে আমি ভালো মানুষ হতে পারবো, হেল্প মি প্লিজ, আমাকে হেল্প করো। আপনার আপনি স্বামীকে জিজ্ঞেস করুন, তুমি তো আমার সাথে সবচেয়ে বেশি ভালোভাবে দেখো, কি কি করলে আমি ভালো মানুষ হতে পারবো তুমি আমাকে বলো, কারণ আগামীকাল এই হাইসলুতগুলোকে আমি ছেড়ে দিতে পারবো। বিশ্বাস করুন, বিলিভ মি, আপনি এটাকে ওই জামারাতে শেষ করে আসতে পারবেন। আপনার রাগ, আপনার ক্রোধ, আপনার ক্ষোভ, আপনার খুঁটা দেওয়া, আপনার বউরে বারবার হলে তুমি লিখে খালা তোমার দেখতে ভালো লাগে না, এইসব বোধ হাইসলত, এগুলো সব কিছু কিন্তু ইচ্ছা করলে আপনি ওই জায়গায় ফেলে, এগুলো ইট উইল নেভার কাম ব্যাক এগেইন, বিলিভ মি। আপনি যদি এইভাবে মার্ক আপ করতে পারেন যে বউকে নিয়ে একসাথে গেছেন, বলো যে তুমি বলো আমি কীভাবে ভালো মানুষ হতে পারি, আমার বোধ হাইসলতগুলো, আমার ইবলিসগুলো আমার ভিতরে কী কী আছে বলো, আমি কত বড় ইবলিস, তখন সে বলবে যে তুমি মাইজলা প্রকারের ইবলিস, বাট তুমি যদি এগুলো বাদ দিতে পারো তুমি মহামানব ইনসানে কামল হইতে পারো। আপনার স্ত্রী আপনাকে বলে দিতে পারবে আপনি যেটা যেটা আপনি জানেন না, হেলতে উলে। এই জন্য কিন্তু সবাই গ্রুপ জয়েন্ট মিশন, অর্থাৎ আল্লাহর তাওহিদকে জানা, হার্টকে ক্লিন করা, এটা হচ্ছে জয়েন্ট মিশন। তো স্বামী স্ত্রীকে যখন আপনার হজে যাবেন, হজের সমস্ত কাজগুলো কিন্তু জয়েন্ট অ্যাপ্রোচ, ফ্যামিলি, ফ্যামিলি মিশন, তাওয়াফ ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলি মিশন, সাই বউয়ের মিশন, কুরবানি এটা ইসমাইল আলাইহিস সালাম বাপ বেটা মায়ের মিশন, কুরবানি সমস্ত হজটাই হইতেছে ফ্যামিলি মিশন। আরাফাত, আরাফাতে গিয়ে বসে থাকি আমরা, দুয়াত দুয়া কবুল হয় ওই জায়গায়, কারণ এটা ফ্যামিলি, ফার্স্ট ফ্যামিলি হজরত আদম এবং হজরত হাওয়া আলাইসাল্লাম। ওই যে সাদা, আপনারা আরাফাতে গেলে একটি সাদা পিলার দেখতে পারবেন জবলে রহমাতের উপর, ওই জায়গায় আমাদের মা এবং আমাদের বাবা সর্বপ্রথম দুজনা দুজনকে একত্রিত হতে পেরেছেন, দুজন দুজনকে জড়িয়ে ধরতে পেরেছিলেন ওই জায়গায় অনেক দিন পরে। যে আপনারা বলবেন যে বউ আমার, আপনার হাজব্যান্ডকে বললেন যে আমার হাজব্যান্ড তোমাকে বহুত কষ্ট দিয়েছি, আমরা অনেক সেপারেশন থেকেছি, অনেক দূরে আছি একজন আরেকজন, যে আজকে থেকে আমি তোমার, বললাম আমি তোমার, আমি তুমি আমার, আজকে থেকে, আজকের পর থেকে আদম এবং হাওয়া যেভাবে বিচ্ছিন্ন ছিলেন আল্লাহ আমাদেরকে সেভাবে যাতে আবার মিলিয়ে দেন। পৃথিবীতে প্রথম আসার পরে বেটা ছেলের প্রথম কাজ কী ছিল, একজন পুরুষের প্রথম কাজ কী ছিল পৃথিবীতে আসার পরে, একজন মেয়ের প্রথম কাজ কী ছিল, প্রথম কাজটা ছিল তার জামাইকে, তার বউকে, স্বামীর কাজ ছিল বউ খুঁজে বের করা আর বউয়ের কাজ ছিল তার জামাইকে খুঁজে বের করা। পৃথিবীতে আসার প্রথম কাজ আদম এবং হাওয়া দুজন দুজনকে খুঁজে পেয়েছিলেন, জেদ্দা থেকে মা হাওয়া এসেছেন জবলে রহমতে মাত্র 40 মাইল, কিন্তু বাবা আদম শ্রীলঙ্কা থেকে
4000 মাইল পথ অতিক্রম করে জাবালে রহমতে এসেছিলেন। এর মানেটা কি? এর মানে হচ্ছে এটাই, আমাদের বউদের হৃদয় পাইতে গেলে, আমাদের বউটাকে পাইতে গেলে, আমাদের বউটার প্রিয় হইতে গেলে, ভালোবাসতে গেলে আমাদেরকে অনেক কিছু সহ্য করতে হবে। সাগরের সাগর পাড়ি দিতে হবে, পাহাড় টপকাইতে হবে, বন জঙ্গল পাড়ি দিতে হবে, 4000 মাইল পথ হাঁটার পরে আমরা বউয়ের দেখা পাবো। আর আমাদের বউটা মাত্র 40 মাইল। স্মল এফোর্ট, স্মল এফোর্ট। স্বামীকে আপনার 7 মন ঘি আনার দরকার নাই, রাধা নিয়ে নাচার দরকার নাই, একটু ঠান্ডা বরফ শীতল একটা লেবুর শরবত বাইরে থেকে আসার পরে একটু সুন্দর হয়ে, একটু একটু সুন্দর হয়ে, মানে লিপস্টিকটা দিয়ে একটু পারফিউম দেওয়া, ডাইলের বাগারের গন্ধটা থাক, ওইটা কাপড়টা বদলাইয়া, যেটা ডাইলের বাগারের গন্ধ লেগে আছে ওইটা বাদ দিয়ে, সে যখন আসবে তাকে একটু জড়িয়ে ধরে, না শালা আই রিয়েলি মিসড ইউ এ লট, আমি তোমাকে 8 ঘন্টা মিস করেছি, আমার দম বন্ধ হয়ে আসতেছিল। এইটা হচ্ছে আনন্দ, যে একটু এফোর্ট দেন হাজব্যান্ড, দেখেন এরা কী করে। যদি মানে কোনো দিন দেখাতে পারবেন না, কোনো মহিলা দেখাতে পারবেন না যে কোনো মহিলা তাজমহল বানিয়েছেন, কিন্তু পুরুষরা কিন্তু তাদের বউয়ের জন্য তাজমহল বানিয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু অনেক কিছু করতে পারি যদি আমরা আদর পাই, আমরা আদর পাই না এই জন্য আমরা উল্টাপাল্টা কাজ করি আর কি। তো এটি হচ্ছে আরাফা, আরাফাতের ময়দানে আমাদের বাবা এবং মাকে আল্লাহ মিলিয়ে দিয়েছিলেন, এবং ওইখানে গিয়ে আমরা স্বামী স্ত্রীর যত প্রকার অসুবিধা, যত প্রকার অসুবিধা, আল্লাহ হে আল্লাহ আমাদের অন্তর থেকে, আমাদের কল্প থেকে ইবলিসটারে বাইর করে দাও, আমরা ভালো। যে শয়তান, শয়তানের নাম কেন শয়তান হয়েছে, কারণটা হচ্ছে সাতানা, সাতানা মানে হচ্ছে সেপারেশন। ইবলিসের প্রথম কাজ ছিল হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফকে সেপারেট করে দেয়া, এবং সে এটাতে প্রথম তার কাজ ছিল আদম এবং হাওয়াকে সেপারেট করা, এবং সে এটা পেরেছে 100% সাকসেস। আপনি আল্লাহকে গিয়ে বলেন এই ইবলিসটাকে, সেপারেশনের যে ইবলিস, সেপারেশনের যে ইবলিসটা, এটাকে আমি বের করে এখন ফেলে দেব, এটা হচ্ছে বিগেস্ট ইবলিস। এই ইবলিসটা আমাদের ব্রিটেনে এত বেশি এখন যে মানে মানে এটি এটি আমাদের আমাদের এটি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, যে অনেক স্বামীরা এবং অনেক স্ত্রীরা সেপারেশনকে এত বেশি ভালো পান যে পরে কিন্তু টের পান যে আমি এটা কেন করলাম। তাহলে নিশ্চয়ই এটা অন্য কেউ করেছে, কে করেছে? ইবলিস, শয়তানা। তো আপনি রূপান্তরিত হয়ে গিয়েছেন শয়তানে, ইবলিসে রূপান্তরিত হয়ে গেছেন। এই ইবলিসটাকে বের করার জন্য আপনার, শয়তানটাকে বের করার জন্য আপনার জামরা, যে বড় শয়তানটাকে আপনি ওইখানে মারেন। যে আমি কনসেপ্টটা পরিষ্কার করতে পারলাম কিনা, যে আপনারা বসে যদি ফ্যামিলি নিয়ে যান, আপনারা বসে এটা সর্ট আউট করেন যে এখন আমার ওপেন হার্ট বাইপাস সার্জারি হচ্ছে, আমার যে ক্লট হয়ে আছে, আমার স্পিরিচুয়াল যে কোলেস্টেরল আমার হার্টের ভিতরে বসে আছে, আমার ব্লাড ফ্লো ঠিক মতো হচ্ছে না, এর কারণটা হইতেছে ইবলিস, সে আমার হার্টে বসে আছে, এটাকে বের করে আমি এখন জামারাতে ফেলে দেব। তো মুজদালিফা, মিনা এবং মুজদালিফায় আপনারা এই কন্টেম্পলেট করবেন, এটা ধ্যান করবেন যে আমার ভিতরে ব্যাড হ্যাবিটগুলো কী আছে। হয়তো বা আমার ভিতরে ব্যাড হ্যাবিটের মধ্যে আছে যে আমি চিনি বেশি খাই, এটি আমার একটা ব্যাড হ্যাবিট, ছোট শয়তান, চিনি বেশি খাই, মিষ্টি খাই বেশি, মিষ্টি দেখলে আমার হুশ জ্ঞান সামনে পিছনে কিছুই আমার সামনে আর থাকে না, মিষ্টির দিকে ঝাঁপায়ে পড়ি এবং খেয়ে ফেলি। আমার ইবলিস আমার ভিতরে পর্নোগ্রাফিতে অনেক এফেক্টেড, অনেকে কিন্তু পর্নোগ্রাফিতে এফেক্টেড, যে অনেকে কিন্তু বলেন না যে মানে, কিন্তু আমরা তো জানি, আমাদের কাছে অনেকে বলেন, দুঃখ বলেন, যে আমি একজনকে মানে জেনেছি যার বয়স 61 বছর, কিন্তু উনি তার নাতি হয়ে গিয়েছে, কিন্তু উনি পর্ন সাইটে অ্যাডিক্টেড, পর্ন সাইটে উনি অ্যাডিক্টেড। তো এই রকম অ্যাডিকশন যার মধ্যে থাকে, অনেকে গাঞ্জাতে অ্যাডিক্টেড, মদে অ্যাডিক্টেড, ড্রিঙ্কিং ইস্যু যার রয়েছে, এইরকম যত অ্যাডিকশন আপনার, এগুলোকে বের করে, কোনো লজ্জার কিছু নাই, ওপেন হার্ট সার্জারি চলতেছে, কোনো লজ্জার কিছু নাই, আপনার কন্ট্রোল আপনার কাছে না, আপনি নিঃসংকোচে স্বীকার করুন আল্লাহর কাছে, যে লিখতে থাকুন এগুলো, এবং এই একটা পাথর নিন, মানে হইতেছে এইটা হইতেছে আমার পর্ন অ্যাডিকশন, পর্ন অ্যাডিকশন, এইটা পাথর, এইটা এখন আমি জান শয়তানের মারবো এবং এটা আর ফেরত আসবে না, এই পাথরটা আপনি আর খুঁজে পাবেন না। তো এটাকে পাথরটার, আরেকজন শ্রোতা এসেছেন, সালাম আলাইকুম। সালাম, আমি আবার আছি। হ্যাঁ, যে বললেন না যে ছেলে মানে হাজবেন্ড ওয়াইফ, বুঝলেন, আজমান সালাম আসলেন
শ্রীলঙ্কা থেকে, তাই না? আর বিবি হাওয়া তো মোটে অল্প ইয়ে থেকে, ওই যে বলে যে স্বার্থ চাই, হাজবেন্ড নয় পারে ওই যে জড়িয়ে ধরা বা কিস করে যে বড় জিনিস, বড় জিনিস হলো হাজবেন্ড কি চাই সে মতো ওয়াইফকে চলতে হবে, তাই না? আর ওয়াইফ কি চায় সে মতো হাজবেন্ডকে দেখতে হবে। বিশেষ করে হাজবেন্ডের চাপা দেখতে হবে মেয়েদের বউদের রয়েছে, মানে বলে না সংসার চোখের হয় রমণের গুণে, দেখ মেয়েদের স্বাস্থ্য থাকে এই জন্য করা, কারণ ছেলে তো অনেক কিছু করে, তাই না, বাইরে। ওই জন্য হাজবেন্ড কি চায় কি প্রশ্ন করে সে মতো চলা করা, সেটা তো ওয়াইফের কর্তব্য, তাই না? আমার তো এই মনে হয়। আর হাজবেন্ডকে দেখতে হবে বহু দিকটা, একদিক হলে তা হবে না তো দুদিকে, কিন্তু বেশিরভাগ ওয়াইফকে করতে হবে স্বার্থ থাকে বেশি, আমার তো মনে হয় তাই। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই, অনেক ধন্যবাদ। আসলে এখনকার শুধু বাইরের কাজ শুধু পুরুষরা করে না, বাইরে এখন মেয়েদের অনেক অনেক কাজ, কারণ যুগের আমাদের ধর্মের আমার ধর্মবেত্তা যারা রয়েছেন, যারা ধর্মকে আমাদের সামনে উপস্থাপন করেন, তারা একটি জিনিসে ভুল করেন, সেটি হচ্ছে যে ধর্ম ধর্ম বোঝা যায় কিন্তু ধর্মের বাণীকে প্রচার করার জন্য যুগের কষ্টটাকে আপনাকে বুঝতে হবে। এই যুগটা কি বলতে চাইছে, যে ধর্মকে আপনি এমনভাবে উপস্থাপন করবেন, রিলিজনকে আপনি এমনভাবে উপস্থাপন করবেন যাতে যুগের কষ্ট যুগোপযোগী হয়। এটা এরকম না যে মেয়েরা ঘরে হান্ডি মাস্টারি করতেছে আর ছেলেরা বাইরে কাজ করতেছে, এরকমও আছে যে ছেলেরা যতটুকু কাজ করে মেয়েরা ছেলেদের চেয়ে অনেক বেশি কাজ করে, এরকমও প্রমাণ রয়েছে আর কি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আপনি তো কিছুক্ষণ আগে বললেন যে তাজমহল বানানো হয়েছে, ঠিক আছে, তার মানে মানে ওয়াইফ কত ভালো ছিল যার জন্য হাজবেন্ড খুব ইয়া করে আর কি তাজমহল। এখন এরকম মানে ওয়াইফ যতই ভালো হোক মানে হাজবেন্ড তো ওরকম না যে হাজবেন্ডের জন্য কিছু একটা বানানো হবে, তাই না? মানে এত সহ্য করা হয় কিন্তু হাজবেন্ডের তো মনই পাওয়া যায় না, তো মানে ওয়াইফরা মানে একটা ইটা গাঁথবে কি করে বলেন? ফিলারি তো কথা বাদ দেন, ইটাও তো গাঁথতে পারবে না। মানে আমি বললাম আর কি, মানে আপনি সত্যি খুঁজে দেখেন, এখন কিন্তু ওই জিনিসটা নাই, তাই না? ওইটাই বলার জন্য ফোন করছি। আর আপনার প্রোগ্রাম আমি সবসময় শুনি, খুব ভালো। আর একটা জিনিস জিজ্ঞেস করতে চাচ্ছি, সেটা হলো যে মনে করেন ওয়াইফ হিজাব পড়তে যাচ্ছে কিন্তু হাজবেন্ড দিচ্ছে না, হাজবেন্ড বলে তোমার এত সুন্দর, তোমার সৌন্দর্য কেন ঢেকে রাখবা, তো এখানে কার গুনাহ হবে? কারণ ওয়াইফ চাচ্ছে কিন্তু হাজবেন্ড দিচ্ছে না। আপনারা যাই বলেন না কিন্তু মানে এটাই সত্য যে মানে আপনারা কিছু করেন নাই, তবে আপনারা এটাই বলতে পারেন, এটা করতে পারেন যে আমরা তো আসলে এখন মানে তাজমহলটা কিন্তু জীবিত মমতাজের জন্য করা হয় না, তাজমহলটা মৃত মমতাজের জন্য করা হয়েছে। তো আসলে পুরুষরা সবসময় আমরা বলতে চাচ্ছি যে পুরুষরা সবসময় ভালনারেবল, অর্থাৎ এদেরকে রাগানো যায়, এদেরকে যদি আপনি রাগিয়ে দিতে পারেন যে একটা হাজবেন্ডকে দিয়ে এমন কোনো কাজ নাই যেটা স্ত্রী করাতে পারে না, এই পৃথিবীতে এমন কোনো কাজ নাই যে কাজটা একজন হাজবেন্ডকে দিয়ে মানে একজন স্ত্রী করাতে পারে না। তো আপনার আমরা দোয়া করি আপনার জন্য যাতে আপনার আপনার সংসার সুখের হয় এবং আপনার আপনার স্বামীর মন আপনি পেতে পারেন। তো স্বামী স্ত্রীর মন পাওয়া পরে ব্যাপার নিয়ে আমরা কিন্তু বিস্তারিত আমরা প্রোগ্রাম করেছি এবং ওই সময় দেখেছি যে স্বামী কেন রিলাকটেন্ট হয়ে যায় স্ত্রীর প্রতি, কেন বিরক্ত হয়ে যায়, রিজন রয়েছে। সেই রিজনটা কিন্তু এই ওপেন হার্ট সার্জারির মাধ্যমে আপনি আপনি এটা জেনে রাখবেন যে হাজবেন্ডরা কিন্তু ভেরি কুইকলি ফেড আপ হয়ে যায় স্ত্রীদের, স্ত্রীরা কিন্তু খুব মানে হাজবেন্ডকে রাখতে চায়, আগলে রাখতে চায়, কিন্তু মানে পুরুষদের খাইসলত হইতেছে যে এরা পলিগ্যামিক, ন্যাচুরালি এরা পলিগ্যামিক এবং এরা খুব সহজে কিন্তু মেয়েদের উপর আরেকটা মেয়ে খুঁজতে শুরু করে, এটা ন্যাচুরাল থিং। তো এটা থেকে কীভাবে বেরিয়ে আসা যায় আমরা এটা বিস্তারিত আমরা প্রোগ্রামে দেখেছিলাম এবং আপনি যদি আমাদের প্রোগ্রাম রেগুলার শুনে থাকেন নিশ্চয়ই সে পড়বে আপনি সেটি শুনতে পেরেছিলেন। তো এটি হচ্ছে যে আমরা জামরাতে যে এই শয়তানগুলাকে বের করে নিয়ে আসা আমরা চেষ্টা করি এবং এরপরে মিনায় গিয়ে আমরা স্যাক্রিফাইস, আলটিমেট স্যাক্রিফাইস, যে আমরা যে কুরবানি দিই, গরু কুরবানি দিই, ছাগল কুরবানি দিই, মহিষ কুরবানি দিই, এটা কি গরু ছাগল কুরবানি দেওয়া? না, এনিমেল ইনসাইড অফ ইউ, আপনার ভিতরে যে জানোয়ার যেটা রয়েছে,
যেটা আপনার ভিতরে যে জানোয়ারটা আপনাকে খেয়ে ফেলতেছে, যে বাঘটা, যে মনের যে বাঘ আপনাকে খেয়ে ফেলতেছে, যে মনের বিষ আপনাকে কুড়ে কুড়ে নষ্ট করে ফেলতেছে। যে মনের বাঘ নিয়ে একটি গল্প রয়েছে এরকম, যে একটা একজন সাধু সন্ন্যাসী, সে ধ্যান করতেছে, সে ইবাদত বন্দিগি করতেছে, সে ইবাদত বন্দিগি করতে করতে মানে স্রষ্টার বর পেয়ে গেল। তো বর পাওয়ার পর স্রষ্টা তাকে বললেন যে তুমি যা চিন্তা করবা তাই হবে। তো সে চিন্তা করলো অনেক দিন হয়ে গেছে, কুরমা পোলাও হাজি বিরিয়ানি এগুলো খাই না, এগুলো খাওয়া যাক। সে বিরিয়ানি চলে আসলো, খাওয়া দাওয়া হওয়ার পরে সে চিন্তা করলো এই বনের ভিতরে একটা সোনার সাত মহলা প্রাসাদ হোক, প্রাসাদ হয়ে গেল। এরপরে সে ঘুমিয়ে ঘুমার আগে রাত হয়ে আসতেছে, সে চিন্তা করলো এখন যদি বাঘ আসে এই বনের ভিতরে আমি একলা, তাহলে আর যদি আমাকে খেয়ে ফেলে তাহলে কি হবে। একটি বাঘ আসলো এবং একটি বাঘ তাকে খেয়ে ফেললো। তাহলে এই মানুষের ডাউনফলে আল্লাহ তাকে এই গুণাবলী দিয়ে, এই গিফট দিয়েছিলেন যে তুমি যেটা চিন্তা করবা সেটাই হবে। তো সে চিন্তা করছে যে বাঘ আসছে এবং খেয়ে ফেলছে। তাহলে আপনার জীবনে সাত মহলা বাড়ি তার ছিল, তার খাবার দাবারের অভাব ছিল না, তাহলে তাকে নষ্ট করলো কে? হি হিমসেলফ, সে নিজে, তার ভিতরের যে জিনিসটা, মনের যে বাঘ, যেটা অর্থাৎ বনের বাঘে খাইল না, মনের বাঘে খাইল। এই যে মনের বাঘ, এইটাকে কুরবানি দেওয়ার নামই হইতেছে কুরবানি, যে হে আল্লাহ তোমাকে পাওয়ার জন্য আমার ভিতরে যে জানোয়ার যেটা আছে এটাকে আমি কুরবানি দিলাম, নাও অ্যাকসেপ্ট ইট, আমার এই কুরবানিকে তুমি গ্রহণ করো তোমার নামে প্রভু, আমি আমার ভিতরে যে জানোয়ারকে আমি 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 এটাকে কুরবানি করলাম। তো কুরবানির মেইন স্পিরিচুয়াল কনসেপ্ট হচ্ছে এটি, যে আমার ভিতরে যে অহংকার, আমার ভিতরে যে হিংসা, আমার ভিতরে যে গুতামারার স্বভাব, অন্যের ব্যাপারে গুতামারার যে স্বভাব, কথা নাই বার্তা নাই, অন্যের সংসারে গিয়ে গুতা মারেন আপনি, এই যে গুতামারার প্রভাব, এই যে শিং দিয়ে গুতামারা, যেখানে সেখানে পেশাব পায়খানা করে দেওয়া, মানেটা হইতেছে একটা গরু ছাগল বুঝে না কোথায় পেশাব করতে হবে, কোথায় পায়খানা করতে হবে, আপনি বুঝেন না কোথায় কথাবার্তা, কোন কথা বলতে হবে, এইসব অবিবেচনা প্রসূত কথাবার্তা, এইসব বুকামি, এইসব না বুঝে কাজ করা, আম গোনা স্লটার দিস কোয়ালিটি, আমি এটি কুরবানি দিলাম। এই যে পশুর মতো কাজ করা থেকে রব্বুল আলামিন আমাকে হেফাজত করো, এই পশুকে কুরবানি দিলাম। নাও ইউ আর পারফেক্ট, আপনি কমপ্লিটলি এখন ফরম্যাটেড একটা হার্ড ড্রাইভ, এই স্লেটটা কমপ্লিট ফ্রি। আপনার হজ এরপরে তাওয়াফে বিদাতে যাবেন, তাওয়াফ করবেন, আবার সেই সেন্টার পয়েন্ট, ইয়া রাব্বি কুল ইন্না সালাতি ও নুসুকি ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রব্বুল আলামিন, হে প্রভু আমার জীবন, আমার মরণ, আমার নামাজ এবং আমার কুরবানি সব তোমার জন্য। এখন আপনি বুঝতে পারবেন আপনার প্রত্যেক কাবা, আপনি কাবাকে বুঝতে পারবেন, কাবা উইল টক টু ইউ, আপনার কাবা শরীফ আপনার সাথে কথা বলবে, আপনাকে বলবে কোথায় ছিলে তুমি এতদিন, আপনি ইউ উইল ফিল ইট, বিলিভ মি ব্রাদার্স এন্ড সিস্টার, আপনি বুঝতে পারবেন কাবা, কাবাকে ছেড়ে আসতে মন চাইবে না। একটা চুম্বক যেভাবে একটা লোহাকে টানে, আপনি কাবার দিকে, কিবলার দিকে আপনার মন পড়ে থাকবে, মসজিদে আপনার হার্টটা, হৃদয়টা পড়ে থাকবে কাবার ভিতরে, এটি বুঝতে পারবেন। কাবা, কাবা কী জিনিস, কিবলা কী জিনিস, আপনি ওই সময়, ওই সময় আপনি বুঝতে পারবেন, যে সময় বিদায়ী তাওয়াফে যাবেন, এবং বিদায়ী তাওয়াফে যখন আপনারা যাবেন, যে যে কাবা শরীফের যে গিলাফটা দেখা হয় ওইটা কিন্তু নতুন গিলাফ, আপনারা যখন যাবেন শেষ শেষ জিয়ারতে সেটি নতুন গিলাফের কাবাকে দেখবেন। এন কাবা উইল টক টু ইউ, আল্লাহ, আল্লাহর এই কিবলা। কাবাকে কিন্তু আমরা উপাসনা করি না, কাবাকে কিন্তু আমরা সেজদা দেই না, আমরা সেজদা দেই কিবলা হচ্ছে আমাদের কাবা, কাবাকে আমরা সেজদা দেই না, আমরা আমরা সেজদা করি আল্লাহকে, বাট কিবলা হইতেছে আমাদের কি, কাবা শরীফ। তো আমরা এটা মনে রাখতে হবে যে কাবাকে আমরা সিজদা দেই না, হাজরে আসওয়াদকে আমরা সিজদা দেই না, আমরা সিজদা দেই আল্লাহ রব্বুল আলামিনকে, এবং কাবা হইতেছে আমার কিবলা। এবং যদি সময় এবং সুযোগ হয় হাজরে আসওয়াদে চুমু দেবেন, হাজরে আসওয়াদে চুমু দিলে হাজরে আসওয়াদ আপনার যত বদ কোয়ালিটি আছে, যত ছোট গুণা আছে, এগুলাকে সে শুষে নেয়। এই পাথরটি আগে সাদা ছিল, আস্তে আস্তে মানুষের পাপ শুষার কারণে সেটি কালো হয়ে গিয়েছে। এবং যদি আপনি বদলুক হন, যদি এইসব চেঞ্জ আপনার না হয়, যে পাথর ছুঁড়ে মিনাতে গিয়ে, মুজদালিফায় গিয়ে, আরাফাতে গিয়ে শুধু পান খাইতে থাকেন, মিনাতে গিয়ে যদি মোবাইলে স্কাইপিতে যদি কথাবার্তা বলতে থাকেন,
ইউ আর গেইনিং, আল্লাহ আপনাকে মাফ করুন। যদি হাজরে আসওয়াদে যখন চুমু দেয় মানুষের আসল রূপটা বেরিয়ে আসে, কোনো মানুষ হাজরে আসওয়াদে চুমা দেওয়ার পরে আরও খারাপ হয়ে যায়, আবার কোনো মানুষ হাজরে আসওয়াদে চুমা দেওয়ার পরে সে আরও ভালো হয়ে যায়। কারণ হাজরে আসওয়াদ আপনার অন্তরতম সত্তার যে রিয়েল কোয়ালিটি, পিওরনেস, সেটাকে বের করে নিয়ে আসতে সাহায্য করে হাজরে আসওয়াদ। তো আল্লাহ আমাদের হজকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বিরত থাকা তৌফিক দান করুন। এবং আপনারা সবসময় এটি দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে যে হে আল্লাহ, আমার হজকে তুমি কবুল করো। এবং একটি এই তাওয়াফের পরে আপনি একটা বাচ্চা যেভাবে মার পেট থেকে জন্মগ্রহণ করার পরে যেরকম নিষ্পাপ থাকে, আপনি সেরকম নিষ্পাপ হয়ে আসেন, এটা আপনার চেহারা বলে দিবে। কাউকে বলতে হবে না যে আপনার হজ কবুল হয়েছে কিনা। দুইটা সাইন আপনি যদি দেখতে পারেন, আপনি বুঝতে পারবেন আপনার হজ কবুল হয়েছে। নাম্বার ওয়ান, আপনার চেহারা পরিবর্তিত হয়ে যাবে, চেহারা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। এটি চেহারা কমপ্লিট, সূর্য উঠলে যেভাবে অন্ধকার শেষ হয়ে যায়, আপনার চেহারার মধ্যে কোনো মলিনতা থাকবে না। এটা ভেরি পাওয়ারফুল পজিটিভ থিঙ্কার মানুষ লাগবে আপনাকে। নাম্বার টু, আপনার সমস্ত লাইফ লন্ডনে আসার পর, বাংলাদেশে ফেরত যাওয়ার পর আপনার সমস্ত জীবন চেঞ্জ হয়ে যাবে। আপনি নামাজি হবেন, ভালো জিনিসগুলো করতে মন চাইবে বেশি, খারাপ জিনিস আপনি ইচ্ছে করলেও আপনার বডি সাপোর্ট করবে না, বডি সাপোর্ট করবে না। আপনি ভালো জিনিসের প্রতি শক্তি পাবেন, খারাপ জিনিস থেকে অটোমেটিকলি আপনার পঞ্চ ইন্দ্রিয়, আপনার হার্টটা তো ঠিক হয়ে গেছে, বাকি পাঁচটা ইন্দ্রিয় রিজেক্ট করবে এভরিথিং। আপনি ইচ্ছা করলে আপনি অনেক জিনিস, অনেক পাপে নিমজ্জিত হতে পারবেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দিন। দুটো কোয়ালিটি, নাম্বার ওয়ান আপনার সাইন চলে আসবে আপনার কপালে, আপনার মুখে, নাম্বার টু আপনার সমস্ত জীবন চেঞ্জ হয়ে যাবে, কমপ্লিটলি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার সব কিছুর পরিবর্তন হয়ে যাবে, আপনি ভালো এবং ইবাদত গুজার মানুষে পরিণত হবেন। আল্লাহ আমাদের সবাইকে যেরকম ভালো মানুষ হওয়ার তৌফিক দিন। আজকে আপনাদের সাথে দীর্ঘ 3.5 ঘন্টা আপনাদের সাথে থাকলাম। আপনাদের যে কোনো প্রকার প্রশ্ন আপনারা আমার ইমেইলে, আমার ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে rahmanfeelings@yahoo.co.uk, এটিতে আপনারা আমাকে মেল করতে পারেন। এবং আমার টেলিফোন নম্বরে আপনারা মেসেজ রাখতে পারেন, যে কোনো, আমি যদি না ধরি ফোন, আপনারা মেসেজ ভয়েস মেল রাখবেন। অনেক সময় ড্রাইভিংয়ে থাকলে আমি ফোন ধরতে পারি না, ব্যস্ত থাকলে ফোন ধরতে পারি না, রাখবেন। ইনশাআল্লাহ আপনাকে যদি যে কোনো প্রশ্ন আপনারা সরাসরি নিঃসংকোচে আমাদের সাথে করবেন, আমি খুশি হব। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য, আমার বাবার জন্য, মায়ের জন্য, আমার ভাই, আমার সন্তানের জন্য, সবার জন্য দোয়া করবেন। আজকে আপনাদের সাথে এতটুকুই, ইনশাআল্লাহ আগামী জুমা আবার কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কল্যাণে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।